হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদেরকে ভালো রাখার জন্য আরো একটি গুড নিউজ নিয়ে চলে এসেছি। গুড নিউজটি হচ্ছে কি যেন ভুলেই তো গেলাম, আরে হ্যাঁ, গল্পটি হচ্ছে অনাথ মেয়ে যখন কোটিপতি বউ। গল্পটির সিজন 1 এন্ড সিজন 2 দুটি সিজনকে একত্র করে একটি ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করলাম। আর হ্যাঁ, এই শোনো, আরে তোমাকেই বলছি, হাতে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আশা করছি ভিডিওটি দেখার পর তোমার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লেগেই থাকে তাহলে একটু কষ্ট করে একটি লাইক, একটু কমেন্ট এন্ড তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এই ভিডিওর নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তাতে করে কি হবে, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। বাই বাই। উনি এক হাত কোমরে আরেক হাত মাথায় রেখে দাঁড়িয়ে আছেন। ওয়াশা জাহানারা বেগমের থেকে নজর ছাড়িয়ে কড়াইয়ের দিকে তাকাতেই দেখে মাছগুলোর পোড়া পোড়া দাগ লেগে গেছে। সে তাড়াতাড়ি গ্যাস অফ করে মাছ নাড়তে বলল। সরি মা, আমি বুঝতে পারিনি, আসলে আমি কি তুই, হ্যাঁ কি তুই, কাল লাগিনি নিজের মাকে তো খেয়েছিস, এখন আমার অন্ন ধ্বংস করতে এসেছিস? কোন পোলার ভাবনায় এত মগ্ন ছিলি যে আমার মাছ তুই পুড়িয়ে ফেললি? সরি মা, আর এরকমটা হবে না, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। তোকে সেই সুযোগটা দিলে তো, হারাম জাদি, আমার মাছ তুই পুড়িয়েছিস, এবার দেখ আমি কিভাবে তোর হাত পোড়াই। বলেই খুন্তি হাতে নিয়ে সেটাকে আগুনে গরম করে কুয়াশার হাতে চেপে ধরল। কুয়াশা প্রাণপণে চিৎকার করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জেহানারা বেগমের সাথে পেরে উঠছে না। কুয়াশার চিৎকারে পুরো বাড়ি ভরে গেছে, কিন্তু তার দুই ভাই বোন এখনও আগের মতো লুডু খেলায় ব্যস্ত, যেন এই ধরনের চিৎকার তাদের বাড়িতে প্রতিদিনই শুনে থাকে। কুয়াশা নিজের হাত ধরে কাঁদছে। শোন, তাড়াতাড়ি রান্না কর, মেঘবৃষ্টি স্কুলে যাবে। কুয়াশা আস্তে করে মাথা নাড়ায়, সে আবার নতুন করে মাছ ভাজতে দেয়। রান্নাবান্না শেষ করে কুয়াশা ওপরে নিজের রুমে গিয়ে গোসল করে বের হয়। তারপর নিচে এসে দেখে সবাই খেতে বসেছে, সেও গিয়ে এক সাইডে বসে। টেবিলের উপর বাটিতে মাছের ঝোল, আলুর ভাজি আর ডাল রাখা আছে। কুয়াশা প্লেটে ভাত নিয়ে মাছের বাটি ভেদ করে ডালের বাটির দিকে হাত বাড়ায়, একটুখানি ডাল নিয়ে নিজের খাওয়া শেষ করে। সবার খাওয়া দাওয়া শেষ হলে কুয়াশা পোড়া হাত নিয়ে ডাইনিং টেবিল গুছিয়ে থালা বাসন সব ধুয়ে তার ভাই বোনদের জন্য টিফিনে সাজিয়ে দেয়। টিফিন সাজানোর সময় মাছের বড় বড় টুকরো দেখে তার অনেক লোভ হয় একটুখানি মাছ খাওয়ার জন্য। না জানি কতদিন ধরে ভালো মন্দ খায় না, তবুও নিজেকে সংবরণ করে, নিজের লোভ সামলে নেয়, না হলে আবার তার সৎমার বকবকানি শুনতে হবে। কুয়াশায় এসবে ক্লান্ত, তাই হাত বাড়িয়ে কথা না শোনাই ভালো। সব কাজ মিটিয়ে কুয়াশা নিজেও কলেজের জন্য রেডি হয়ে নিল। এই কলেজে যাবে এই নিয়েও না জানি কত কথা তাকে শুনতে হয়। পড়াশোনা নিয়ে অতটা শিওর সে নিজেও নয় যে তাকে পড়াশোনা করতেই হবে, তবুও শুধু এই বাড়ি থেকে কিছুক্ষণ মুক্তি পাওয়ার জন্যই তার কলেজে যাওয়া। যতক্ষণ কলেজে থাকে ততক্ষণই সে ভালো থাকে, তাই বাবাকে বলে এই পড়াশোনাটা সে ধরে রেখেছে। যদিও বাবা তাকে ভালোবাসে, কিন্তু তবুও জাহানারা বেগমের কথার সামনে তার বাবাও টিকতে পারে না, তাই তার বাবা বেশি কথাও বলে না। গল্পের নায়িকা কুয়াশা ভার্সিটিতে পড়ে, বাবা পুলিশের চাকরি করে। তাকে জন্ম দেওয়ার সময় তার মা মারা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করে জাহানারা বেগমকে। মেঘবৃষ্টি, তারা হলো কুয়াশার সৎ ভাই বোন, আর সেটা কুয়াশাও মনে করে। খামোখা সৎদের আপন মনে করে তো কোনো লাভ নেই, আপন মনে করেছিল তবে শুধুই পেয়েছিল তাচ্ছিল্যতা, তাই এখন আর সে তাদের আপন মনে করে না। পর তো পরই হয়, শুধু তাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মনে করবেন না যে নায়িকা শান্তশিষ্ট, যথেষ্ট চঞ্চলও রয়েছে, সেটা কলেজে গেলে সবাই বুঝে। প্লান ল্যান্ড করার সাথে সাথেই সিঁড়ির দুপাশে কালো কোট পরিহিত 6-7 জন গার্ড এসে দাঁড়ায়। সামনে কালো রঙের 10টা গাড়ি দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা গাড়িতে একজন করে কালো রঙের কোট পরা লোক দাঁড়িয়ে আছে। প্লেনের দরজার সামনে এসে দাঁড়ালো সাদা শার্ট আর কালো ব্লেজার পরা সম্রাট খান, মুখে চাপ দাড়ি,
চোখে সানগ্লাস, স্পাইক করা হেয়ার, ফিট বডি। তার পেছনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আহসান আর শেম। সম্রাট প্লেন থেকে নেমে সোজা গাড়ির দিকে যেতে লাগলো। তাকে ওয়েলকাম জানাতে এসেছে বাংলাদেশ গ্র্যান্ড মাফিয়া মিস্টার গম্বুজ। উনি এসে সম্রাটের সাথে হাত মিলিয়ে বললেন, হ্যালো মিস্টার সম্রাট, ওয়েলকাম টু বাংলাদেশ। সম্রাট হাত মিলিয়ে গাড়ির দিকে গেল, গার্ড দরজা খুলে দিল। সাথে সাথে সম্রাট গাড়িতে বসতেই গাড়ি চলতে লাগলো, তার পিছনে সব গাড়ি আসতে লাগলো। সম্রাট গল্পের নায়ক, ডেনমার্ক শহরের আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় মাফিয়া, পুরো ডেনমার্ক যার ভয়ে কাঁপে। এরকম অনেক দেশে নিজের ভয় ছড়িয়ে রেখেছে, যাকে দেখলে বড় বড় ডনরাও হাত গুটিয়ে নেয়। পুলিশরা সবসময় মাথা নিচু করে থাকে, বাংলাদেশে এসেছে রাজ করতে। এখন দেখা যাক সম্রাট আর কুয়াশার প্রেম কাহিনী কেমন হয়। তোমরাও একটু গেস করো। এই কুয়াশা, এই বাসটা কখন আসবে বলতো? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কুয়াশাকে জিজ্ঞাসা করলো সীমা। কেন রে, আমি কি তোর ভবিষ্যৎ বরের নাম বলেছিলাম যে তুই আমাকে জিজ্ঞাসা করেছিস বাস কখন আসবে? একরাশ বিরক্ত নিয়ে বলল কুয়াশা। আরে রাগ করছিস কেন, আমি তো জাস্ট ফর্মালিটির জন্য বললাম। তোর ফর্মালিটি তোর কাছেই রাগ, এমনিতেই বাস আসছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, তার উপর উনি ফর্মালিটি দেখাতে আসছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা 12-13-14 বেজে গেল, তবুও এই বাসের আসার সময় হলো না, ইচ্ছে হচ্ছে এই বাস ড্রাইভারকে নর্দমায় চুবিয়ে মারি। ওই ড্রাইভারকে নর্দমায় না চুবিয়ে তোর ওই সৎমাকে চুপা, তা না হলে একটা কাজের মতো কাজ হবে। এই শোন, এরকম একটা ওয়েদারে না ওই সৎমায়ের কথা বলে মুড নষ্ট করবি না, এখন আমি বাসের জন্য অপেক্ষা করার মুডে আছি। আচ্ছা তোর এত রাগ, কিন্তু বাড়িতে গেলে চুপ হয়ে যাস কেন? তোর জায়গায় যদি আমি হতাম না, ওই মহিলাকে তো আমি পুকুরের ঠান্ডা পানিতে চুবাইতাম। এই তুই চুপ করবি, বলছি না এইসব কথা না বলতে, হাত নাড়িয়ে বলল কুয়াশা। এই তোর হাতে কি হয়েছে, এভাবে ফসকা পড়েছে কেন? ইস, কি অবস্থা, মলম লাগিয়েছিস? এটা আসলে ওই খুন্তি এত গরম ছিল বুঝতে পারিনি, ওটা হাতে নিতেই এই অবস্থা। গরম খুন্তি তুই হাতে নিয়েছিলি নাকি তোর হাতে কেউ দিয়েছিল, কোনটা? বললাম তো আমি না জেনে গরম খুন্তিতে হাত দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হাই কুয়াশা। কুয়াশার সীমা কথা বলছিল, তার মাঝে সুমন কুয়াশাদের কলেজের সিনিয়র এসে কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, হাই, বাট আমার নাম কুশ নয়, কুয়াশা। সে যাই হোক, কেমন আছো? ভালো। কুশ, একটা কথা বলার ছিল, আমতা আমতা করে বলল সুমন। আমি কি আপনার মুখে লিমিট সাইলেন্স লাগিয়ে রেখেছি যে যতটুকু বলতে বলবো ততটুকুই বলবেন? আরে না, তেমন কিছু না, আসলে কথাটা হলো গিয়ে আই লাভ ইউ কুয়াশা। কুয়াশার সামনে গোলাপ ফুল ধরে কুয়াশা হাসি মুখে গোলাপ ফুলটা নিয়ে বলল, থ্যাংকস ভাইয়া। হোয়াট, আমাকে কি তোমার ভাই বলে মনে হয়? তাহলে কি মামু হবেন? কুয়াশা, আমি তোমাকে প্রপোজ করলাম। আর আমিও তো এক্সপেক্ট করলাম, বোনের প্রতি এত ভালোবাসা যদি কোনো ভাই দেখায় তাহলে কি তাকে ফিরিয়ে দেওয়া যায়? কুয়াশা, আর ইউ লুস্টেড ইওর মাইন্ড। আমার মাইন্ড ফ্রেন্ড সব ঠিক আছে, আসল কথা হলো আপনি আমাকে পটানোর জন্য যে ফেয়ার লাভলিটা মেখে এসেছেন সেটা দিয়ে আমি পড়ছি না, আমাকে পটাতে হলে দামি ফেয়ার লাভলি মেখে আসুন। আসলে আমি চাই পড়তে, কিন্তু কি করব বলুন, এইসব ফেয়ার লাভলি আমার চলে, এর পরের বার দামিটা মেখে আসবেন, কেমন? বাই, আমার বাস এসে গেছে। বলেই ওরা দুজন বাসে উঠে বসলো। তুই ওকে এইভাবে বললি কেন? আরে ওকে যদি আমি সরাসরি রিজেক্ট করতাম তাহলে ও প্রতিদিন কিছু না কিছু একটা ঘটনা ঘটাতো, তার থেকে বরং এভাবেই চলুক, এই সময় নিজেই ক্লান্ত হয়ে আমার পিছু ছেড়ে দিবে। ওয়াহ, ইউ আর গ্রেট। আই অ্যাম অলসো। কুয়াশা কিছুটা ভাব নিয়ে বলল। কলেজ ছুটির ঘন্টা বাজার সাথে সাথেই কুয়াশার মুখ বেজার হয়ে গেল। সবাই যখন বাড়ি যাওয়ার খুশিতে দৌড় লাগায় কুয়াশা তখন বাংলার পেঁচার মতো করে ধীরে ধীরে হাঁটা শুরু করে। আরে কি করছিস, কি চলতে চল, আমাদের বাস মিস হয়ে যাবে তো, বলে কুয়াশার হাত ধরে তাড়াতাড়ি হাঁটা ধরল সীমা।
বাস স্ট্যান্ডে নেমে সীমা তার বাড়ির দিকে চলে গেল আর কুয়াশা নিজের বাড়ির দিকে। হঠাৎই তার মনে হলো কেউ তার পিছু করেছে। পিছনে ঘুরতেই দেখে সুমন তার পিছনে শার্টের হাতা ফোল্ড করতে করতে আসছে। কুয়াশা সুমনের হাতা ফোল্ড করা দেখে ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি হাঁটা ধরে। তার পিছনে সুমনও জোরে হাঁটতে শুরু করে। সুমনের জোরে হাঁটা দেখে কুয়াশাও হাঁটার স্পিড বাড়ালো আর নিজে নিজেই বকবক করতে লাগলো। বলেছিলাম দামি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আসতে, কিন্তু এতটাও দামি নয় যে একেবারে দিন দাহারে পিছুই নিয়ে নেবে। আমাকেও চেনে না, আমার বাবাও পুলিশ। তোকে যদি জেলের ভাত না খাওয়াই তো আমার নামও কুয়াশা নয়। কিন্তু এই মুহূর্তে হেঁটে পুলিশ স্টেশন যাওয়া আমার কর্ম নয়, আর ফোনেও তো ব্যালেন্স নেই যে বাবাকে ফোন করব। কিন্তু এর থেকে বাঁচতে তো হবে, কি করি কি করি। ভাবতে ভাবতে কুয়াশা দেখলো সামনে অনেকগুলো কালো গাড়ি। কুয়াশা গাড়িগুলোর ভিড়ে গিয়ে লুকালো। সুমন কুয়াশাকে দেখতে না পেয়ে গাড়িগুলোর পাশে এসে দাঁড়িয়ে তাকে খুঁজতে লাগলো। কুয়াশা সুমনকে দেখে এক এক করে গাড়ির সামনে যেতে লাগলো। সুমনও একটু একটু করে সামনে যেতে লাগলো। কুয়াশা একেবারে সামনের গাড়িতে এসে দেখে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই কুয়াশা গাড়ির ডিকি খুলে ডিকির ভিতরে ঢুকে দম করে রইল। আর এদিকে সুমন কুয়াশাকে খুঁজতে ব্যস্ত। কিছুক্ষণ পর সব গাড়িগুলো চলে গেল আর কুয়াশাও সেখানে নেই। তা দেখে মাথা গরম করে সুমন সেখান থেকে চলে গেল আর কুয়াশা ডিকির মধ্যে বন্দি হয়ে রইল। নির্জন মাঠ, চারদিকে শুধু সবুজের সমরাহ। চারপাশে কালো রঙের কোট পরা গার্ডসরা দাঁড়িয়ে রয়েছে। মধ্যেখানে দুজন লোক হাঁটু গেড়ে বসে আছে, তাদের হাত পিছনে দড়ি দিয়ে বাঁধা, মুখে কস্টেপ মারা। ঠিক তাদের সামনে দাঁড়িয়ে আছে সম্রাট খান, সানগ্লাস পরা, দুই হাত পকেটে রেখে। তার পিছনেই বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আহসান আর সেম। একটা গার্ড এসে ওদের দুজনের মুখের টেপ খুলে দিল। সাথে সাথেই তারা বলে উঠল, সম্রাট সম্রাট, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও আমাদের, আমরা তোমার কথায় রাজি। তুমি 80%, আমরা 20%ই রাজি। না না না, 20% নয়, আমরা 10%ই রাজি। তোমার ডিল আমরা অ্যাকসেপ্ট করলাম, প্লিজ প্লিজ আমাদের মেরো না। তাদের সামনে দাঁড়ানো সম্রাট তার চমৎকার ভারী কণ্ঠে বলল, সম্রাট খান সুযোগ শুধু একবারই দেয়, আর যারা এই সুযোগটা মিস করে তাদেরকে ফিনিশ বলেই আহসানের বাড়িয়ে দেওয়া বন্দুকটা তাদের দিকে ত্যাগ করে পরপর দুটো গুলিতে তাদের বুক ছিদ্র করে দিল। তাদের শরীর ওখানেই লুটিয়ে পড়ল। কিছু গার্ড এসে লাশগুলো নিয়ে গেল। অন্যদিকে কুয়াশা গাড়ির ডিকি থেকে কিছু একটা শব্দ পেয়ে হালকা ডিকি আলগা করল। চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই এই সুযোগ পালানোর জন্য। বাবা, এই সুমন তো তাকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল। কুয়াশা ডিকি খুলে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সামনের দিকে এগোতে গেলেই কিছু গার্ডস এসে তাকে ঘিরে ধরল। তাদের হাতে বন্দুক দেখে কুয়াশা আটকে উঠল। একজন গার্ডস বলল, গো ব্যাক। কুয়াশা হাত উপরে করে ধীরে ধীরে পেছাতে লাগলো। গার্ডসরা তাকে সম্রাটের সামনে এনে দাঁড়া করালো। কুয়াশা দেখল তার সামনে দাঁড়িয়ে সাদা শার্ট, কালো ব্লেজার, কালো সানগ্লাস, কালো ইয়ারফোন, কালো দাড়ি, কালো চমৎকার হেয়ারল এক ফর্সা লোক পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। কুয়াশা তো পুরোই ক্রাশ খেয়েছে, কিন্তু এখন ক্রাশ খাওয়ার সময় নাই, এখন তাকে বাঁচতে হবে। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে ইনি এদের বস, তাই কুয়াশা সম্রাটের সামনে হাত জোর করে অনুনয় করে বলল, প্লিজ 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 আমাকে মারবেন না, এদের বন্দুকগুলো নিচে নামাতে বলেন প্লিজ। এতগুলো বন্দুকের গুলি যদি আমার শরীরে ঢোকে তো একটা অংশও বাকি থাকবে না, যেখানে আমার ফুটো থাকবে না। এত ফুটো নিয়ে আমি মরতে চাই না, ইনফ্যাক্ট আমি মরতেই চাই না। আমার মতো একটা শিশুকে মেরে আপনার কি লাভ? প্লিজ 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 এদের বন্দুক নামাতে বলুন। সম্রাট গার্ডসদের হাতের ইশারায় গান নামাতে বলল। গার্ডসরা বন্দুক নামিয়ে নিল। কুয়াশা হাঁপ ছেড়ে বাঁচল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি আমার বাবাকে বলে আপনাকে এতগুলো পুরস্কার পাইয়ে দেব, আর এটাও বলবো আপনি খুব ভালো। আর বলতে পারলো না কুয়াশা।
চোখ বড় বড় করে সম্রাটের দিকে তাকালো। সম্রাট কুয়াশার কপালের মধ্যে গান ত্যাগ করে রেখেছে। কুয়াশা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সম্রাট তার ভারী কণ্ঠে বলল, হু আর ইউ? কুয়াশা সম্রাটের ভারী কণ্ঠ শুনে ভয়ে কাঁপতে লাগলো। পরক্ষণেই মনে পড়ল সে কেন ভয় পাচ্ছে। আমার বাবা তো একজন পুলিশ অফিসার, তাহলে আমি কেন ভয় পাচ্ছি? ভয় পাবে তো এরা। দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি মজা। আমাকে ভয় দেখানো? এবার কি করে উনি ল্যাজ গুটিয়ে পালায় সেটাই দেখব আমি। তাই একটু ভাব নিয়ে বলল, কি বললেন? হু আর ইউ? আপনি জানেন আমি কে? ইউ নো হু আই অ্যাম? আমি হলাম কুয়াশা আহমেদ, এই এলাকার কমিশনারের একমাত্র আদরের মেয়ে আমি। যদি আমার গায়ে একটা গুলি লেগেছে না, তাহলে আপনার শরীরে 10টা ফুটো করবে আমার বাবা, দেখে নেবেন। কুয়াশার কথা শুনে সম্রাট আরো শক্ত করে তার মাথায় বন্দুক ধরল। তা দেখে কুয়াশার চোখ আরো বড় বড় হয়ে গেল। আরে আরে, কি করছেন কি? আসলে আমার বাবার আমি ছাড়াও আদরে একটা ছোট মেয়ে আছে। আমি মরে গেলে আমার বাবা তাকে নিয়ে সুখী থাকবে, আমার কথা ভুলে যাবেন উনি। আমি মরে গেলে আমার জন্য কেউ আপনাকে মারবে না, বকবে না, কিচ্ছু করবে না। শুধু একটা কেন, 10টা গুলি লাগলেও কেউ কিচ্ছুটি বলবে না। কিন্তু আমি এক্ষুনি মরতে চাই না, প্লিজ মারবেন না। ওকে ওকে, মারবেন তো? ঠিক আছে, আমি আগে চোখ বন্ধ করে রাখি, কেমন? যখন মারবেন আমি কিছুই বুঝতে পারবো না, তাহলে আমার অতটা লাগবেও না। এই নিন, আমি চোখ বন্ধ করলাম। কুয়াশা ভয়ে কটকট করে চোখ বন্ধ করে নিল, কিন্তু কিছুক্ষণ পর তার কানে একটা ভারী কণ্ঠ ভেসে এলো, গো। কুয়াশা পিটপিট করে নিজের চোখ খুলল। দেখল সম্রাট নিজের সানগ্লাস খুলে তার বাদামি চোখগুলো দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তখনই কুয়াশা ভাবল তাকে আবার এনকাউন্টার করার ধান্দায় নেই তো, তাকে পালিয়ে যেতে বলে পিছন থেকে আবারও শুট করে দেবে না তো। এই না না, প্লিজ, আপনি কি আমাকে এনকাউন্টার করবেন নাকি না, প্লিজ? সম্রাট এবার রেগে গিয়ে গিটারে চাপ দিতে গেলে কুয়াশা ভয়ে দু পা পিছিয়ে বলে, আরে মারার জন্য এত তাড়াহুড়ো কিসের, আগে তো পালাতে দিন। বলেই কুয়াশা দিল এক দৌড়। কুয়াশার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সম্রাট নিজের সানগ্লাস চোখে দিয়ে গাড়ির দিকে পা বাড়াল। দুজনে দুদিকে পথ ধরল, এদের পথ এক হবে কিভাবে? কুয়াশার আজ বাড়ি ফিরতে দেরি হয়, সন্ধ্যা পার হয়ে যায়, তাই আজ একটু ভয়ে ভয়েই বাড়িতে ঢুকে, ভিতরে ঢুকে পা টিপে টিপে নিজের ঘরে যেতে চাইলেও পারে না, জাহানারা বেগমের চোখে ধরা পড়ে যায়। এই যে মহারানী, এতক্ষণে সময় হলো বাড়িতে আসার। শুনে কোন রাজপুত্রের সাথে ঘুরতে গিয়েছিলে যে একেবারে রাতের বেলা বাড়ি ফিরতে হলো? বলি লাজ লজ্জা বলতে কি কিছুই নেই নাকি? সারাদিন থেকে এই রাতের বেলা কোন পোলার সাথে ঘুরে এলি? হ্যাঁ তো, কোন পার্কে গিয়েছিলেন ঘুরতে যে আসতেই মন চাই না? শুনুন, এইসব কিছু না বন্ধ করুন, নইলে বাপকে বলে তোরে ঘরের মধ্যেই হাত পা ভেঙে বসিয়ে রাখবো, এই আমি বলে দিলাম। তা আমিও আবার কারে কি কই, যার মাই এরকম তার মেয়েও এরকমই হবে, তাই না? জাহানারা বেগমের কথা শুনে কুয়াশার খুব রাগ হলো। ইচ্ছে করছে তাকে বাথটাবের পানিতে চুবাতে, কিন্তু সে কিছু বলবে না, কারণ সে যদি একটা কথা বলে তাহলে উল্টে 10টা কথা তাকে শুনতে হবে। বাড়িতে অশান্তি বাঁধবে, সে চায় না তার জন্য কোনো অশান্তি লাগুক বাড়িতে। কি হলো কি, এখন কি এইভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি রাতের রান্নাটাও বানাবি? আমার হয়েছে যত জ্বালা, একে তো সারাদিন খেটে মর, আবার এই সতীনের মেয়েকেও মানুষ কর, আর উনি সারাদিন ড্যাং ড্যাং করে ছেলেদের হাত ধরে ঘুরে বেড়াবেন। বলতে বলতে জাহানার বেগম গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল। কুয়াশা চুপচাপ নিজের ঘরে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে সোজা গিয়ে রান্নাঘরে ঢুকে পড়ল। রান্নাবান্না সব শেষ করে আসতেই জাহানারা বেগম তাকে ঘর মুছতে লাগিয়ে দিলেন। এমন সময় রায়হান আহমেদ ডিউটি শেষ করে বাড়ি এলেন। বাড়িতে ঢুকতেই দেখে রাতের বেলা কুয়াশা ঘর মুছছে। আরে কুয়াশা মা, তুই এই রাতের বেলায় ঘর মুছতে গেলি কেন? আসলে বাবা, ঘর দরে অনেক ময়লা পড়েছে, তাই ভাবলাম একটু মুছে দেই।
বসেই তো আছি। তাই বলে এই রাতের বেলা বাড়িতে কি সারাদিন কেউ থাকে না নাকি যে রাতের বেলা তোকেই ঘর মুছতে হবে? রাইহানের কথা শুনে সোফায় বসা জাহানারা বেগম চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ হ্যাঁ এই করো দুই বাপ বেটি, আমার তো আর কোনো কাজ নেই না, সারাদিন তো বসে বসে খাই, আর ওনার মেয়েকে একেবারে খাটিয়ে মারি আমি, সারাটা দিন আমার এ কাজ ও কাজ পেরিয়ে যায়, তোমার মেয়ে তো সারাদিন ঘুরেই বেড়ায়, তো এখন যদি একটুখানি ঘর মোছে তাতে কি এমন আসে যায় শুনি। রাইহান বুঝতে পারলেন এখন কোনো কথা বলা মানে অযথা ঝগড়া লাগা, তাই কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। কুয়াশার সব কাজ শেষ করে এসে নিজের বিছানায় একটু গা এলিয়ে দিল। সাথে সাথে জাহানারা বেগম কুয়াশার রুমে ঢুকে এক ঝাঁক কাপড় রেখে বললেন, এসব কে ধোবে শুনি, সেই দুপুর থেকে পড়ে আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে এগুলো, শুয়ে শুয়ে তো আর ভাত মেলে না তাই না? বলে উনি চলে গেলেন কুয়াশার ঠোঁট উল্টিয়ে কাপড়গুলোর দিকে তাকিয়ে। কেন যে ওই লোকটা আমাকে গুলি মারলো না কে জানে, যদি মরে যেতাম অ্যাটলিস্ট এইসব করা থেকে তো বাঁচে যেতাম, আর হ্যাঁ এটা আমি আত্মা হয়ে এটা দেখে নিতাম যে আমি মরলে আমার জন্য কে কে কাঁদবে, দূর এসব আর ভালো লাগে না। কুয়াশা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। সকালের এক রাশ বকবকানি শোনার পর কুয়াশা কোনো মতে কলেজের জন্য রেডি হলো, এখান থেকে বেরোতে পারলেই বাঁচে বাবা, তাই সে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরোতে যাবে, তার আগেই জাহানারা বেগম তার সামনে এসে বলে, যাওয়ার আগে এই টিফিন ক্যারিয়ারটা পুলিশ স্টেশনে তোর বাবাকে দিয়ে যাস, আজ কিছু খেয়ে যায়নি আবার কিছু নিয়েও যায়নি। কিন্তু আমার কলেজ থেকে বাবার পুলিশ স্টেশন তো অনেক দূরে। অত শত আমি বুঝি না, যা বলেছি তাই কর। কুয়াশা আর কিছু না বলে টিফিন বক্স নিয়ে বেরিয়ে এলো। বেরোনোর সাথে সাথেই একটা ভেংচি কেটে দিল জাহানারা বেগমকে। কুয়াশা হেলতে দুলতে পুলিশ স্টেশনে এসে পৌঁছালো। পুলিশ স্টেশনের বাইরে অনেকগুলো কালো গাড়ি দেখে সে খুব অবাক হলো, তার উপর কতগুলো গার্ড সারি সারি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা অবাক হয়ে তার বাবার কেবিনে গিয়ে স্তব্ধ হয়ে গেল। তার বাবা নিজের চেয়ারে বসে আছেন, তার সামনের চেয়ারে সম্রাট খান, আর তারই পাশে সেম আর বাবার দিকে বন্দুক ত্যাগ করে রেখেছে। এটা দেখার সাথে সাথেই কুয়াশার হাত থেকে টিফিন বক্স পড়ে গেল। বক্স পড়ার শব্দে রাইহান তার মেয়ের দিকে তাকালো। কুয়াশা তুই এখানে কি করছিস, বাড়ি যা, আমি বলছি বাড়ি যা। কুয়াশা রাইহানের কথায় পাত্তা না দিয়ে দৌড়ে সম্রাটের পায়ের কাছে এসে পড়ল। প্লিজ প্লিজ আমার বাবাকে মারবেন না, আমার বাবা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই, প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন, প্লিজ আপনার দুটো পায়ে পড়ি। কুয়াশা কি করছিস কি, এদের মতো মানুষপি জানোয়ারদের পায়ে ধরতে নেই, পা ধরে আশ্রাতে হয়, তুই এখান থেকে চলে যা, আমি বলছি তুই চলে যা। কুয়াশা আগের মতোই অনুরোধ করতে লাগলো সম্রাটের কাছে, প্লিজ আমার বাবাকে মারবেন না, প্লিজ তার বদলে আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে গুলি মারুন, কিন্তু প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন। সম্রাট এবার উঠে দাঁড়ালো, পকেটে হাত দিয়ে অন্যদিকে ঘুরে গম্ভীর গলায় বলল, শুটিং। কথাটা শুনে কুয়াশা চোখ বড় বড় করে সম্রাটের দিকে তাকালো, পরক্ষণেই দুটো গুলির শব্দে রাইহানের দিকে তাকালো, তার বাবার নিথর দেহ তার সামনে পড়ে আছে। কুয়াশার পুরো দুনিয়া উল্টে গেল। সম্রাট এবার কুয়াশার দিকে ঘুরে এক পা চেয়ারে রেখে একটু ঝুঁকে বলল, সম্রাটের হাতের মৃত্যু অতটাও সস্তা নয়, মরতে হলে অনেক উপায় আছে, সেগুলো ট্রাই করো। বলেই সম্রাট পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেল। কুয়াশার জীবনে যেন ওখানেই থমকে গেল। এই একজনই তো ছিল যে তার আপন ছিল। রায়হানের দাফন কার্য সম্পূর্ণ হলো। কুয়াশার ড্রয়িং রুমের ফ্লোরে বসে আছে, তার কিছু দূরে সোফায় বসে মেঘ বৃষ্টি সেই তখন থেকে কেঁদেই চলেছে। কুয়াশার সব কিছু কেমন যেন ধোঁয়াশার মতো লাগছে, কি করবে ও এখন, ওই একটাই যে অবলম্বন ছিল তার, আজ সেও তাকে ছেড়ে চলে গেল, না না ছেড়ে যায়নি, কেড়ে নিয়েছে তার কাছ থেকে, তার বাবাকে কেড়ে নিয়েছে ওই জানোয়ারটা। কুয়াশা এইসব কথায় বিভোর ছিল, তখনই কোথা থেকে এসে জাহানারা বেগম তার চুলের মুঠো করে ধরে দাঁড় করালো। হারামজাদি মুখপুরি মেয়ে,
জন্মের সাথে সাথে মাটাকে তো খেয়েছে, আজ বাপটাকেও খেলো। অলক্ষ্মী কালনাগিনী মেয়ে, আর কয়দিন পর তুই আমাদেরও এইভাবেই খাবি, আর আমি এটা হতে দেব না। তার আগে তুই বের হয় এই বাড়ি থেকে। বলেই কুয়াশাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল জাহানারা বেগম। কুয়াশা গিয়ে জাহানারা বেগমের পায়ে ধরল। না মা, এমনটা করবেন না। আমি কোথায় যাব তুমিই বলো। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমি সব সময় তোমার পায়ের নিচে পড়ে থাকবো, পড়াশোনা বাদ দিয়ে দেব। পড়াশোনার কোনো প্রয়োজনই নেই আমার। আমি সারাদিন তোমাদের সেবা করব, কাজের মেয়ে হয়ে এই বাড়িতে থাকব। তোমাকে একটা কাজও করতে দেব না, বিশ্বাস করো। শুধু আমাকে এই বাড়ি থেকে বের করো না। আমাকে দিনে দুবেলা খাওয়া আর পড়ার মতো পুরনো কাপড় দিলেই হয়ে যাবে, আর কিচ্ছুটা চাই না আমার। তবু প্লিজ আমাকে বাড়ি থেকে বের করো না। জাহানারা বেগম আবার কুয়াশার চুলের মুঠি ধরে দাঁড় করালো। তোর জন্য তোর বাপ মরেছে, তুই একটা অলক্ষ্মী। তুই এই বাড়িতে থাকলে এই বাড়ির সর্বনাশ হবে। তোর এই মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যায় তুই হতভাগিনী। বলেই আবার বাইরে ধাক্কা দিয়ে কুয়াশার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। কুয়াশা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, মা প্লিজ দরজা খুলো। মা আমি কোথায় যাব? এত রাতে আমি কোথায় যাব মা? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। দরজা খুলো মা। এত আকুতি মিনতি করার পরও জাহানারা বেগম দরজা খুললেন না। কুয়াশা হাল ছেড়ে দিল। আকাশে মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। নির্জন রাস্তা দিয়ে কুয়াশা আনমনে হেঁটে চলেছে। কোথায় যাবে ও, কী করবে? ওর যে এখন মাথা গোজার মতো ছাদটুকুও নেই, সব শেষ হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। ওর মতো ভিখারি আর কেউ নেই, আর কেউই নেই। বুক ফেটে চিৎকার বেরোচ্ছে তার। কুয়াশার রাস্তার মাঝখানেই ধপ করে বসে পড়ল। বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন সময় একটা কালো গাড়ি এসে তার সামনে ব্রেক করল, আর একটু হলে লেগে যেত। কুয়াশা ভয়ে একটু পিছিয়ে যায়। সাথে সাথে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সম্রাট। কুয়াশা সম্রাটকে দেখে তাকিয়ে আছে, বৃষ্টির ফোঁটা দুচোখেই ভিজিয়ে দিচ্ছে। সম্রাট গিয়ে কুয়াশার সামনে দাঁড়ালো। কুয়াশা উঠে দাঁড়ালো, একরাশ ঘৃণা নিয়ে সম্রাটের দিকে তাকালো। মরার জন্য সবসময় আমার কাছে চলে আসো কেন? আমি ছাড়া কি অন্য কোনো পথ নেই? কুয়াশার রেগে সম্রাটের শার্টের কলার ধরে বলল, কেন এমনটা করলেন আপনি? কেন আমাকে যে জীবন্ত লাশ বানিয়ে দিলেন আপনি, ওই একটাই অবলম্বন ছিল আমার, আজ সেটাও আপনি কেড়ে নিলেন। দেখুন দেখুন, আজ আপনার জন্য পথের ভিখারি হয়ে গেছি আমি। মাথা গোজার মতো চাঁদটুকু নেই আমার কাছে, শুধুমাত্র নিজের কার্য সিদ্ধ করার জন্য। আপনি আমার বাবাকে মেরে দিলেন। মানুষের প্রাণ কি এতটাই সস্তা আপনার কাছে? যে আপনার কথা রাজি না হলে আপনি তাকে মেরে ফেলবেন? আপনার কালো বিজনেসে সম্মতি প্রদান করেনি আপনি তাকে মেরে ফেললেন? একবার দেখুন আপনার করা ভুলের জন্য আমি কোথায় এসে গেছি। এর থেকে ভালো আপনি আমাকে মেরে ফেলতেন। কখনো ক্ষমা করব না আমি, আপনাকে কখনো ক্ষমা করব না। আপনি আমার বাবার খুনি, আপনার এই যোগ্য শাস্তি আমি আপনাকে দিয়েই ছাড়ব। সম্রাটের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কথাগুলো বলল কুয়াশা। ওই চোখের পানিগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। সম্রাট খান কখনো কারো পরোয়া করে না। বলেই নিজের কলার কুয়াশার থেকে ছাড়িয়ে তার হাত ধরে নিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিল। তারপর নিজে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করল। কুয়াশা সম্রাটের চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে রইল। কিন্তু পরক্ষণে সে অবাক হয়ে গেল, কারণ সম্রাট তার গাড়ি রিভার্সে চালাচ্ছে। সম্রাট যেতে যেতেই কিছু একটা ভেবে আবার গাড়ি রিভার্স করল। কুয়াশার কাছে এসে গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেমে কুয়াশার হাত ধরে তাকে নিয়ে গাড়িতে বসালো। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। কুয়াশা অবাক হয়ে সম্রাটের দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখে কিছুই বলছে না। সম্রাট নিজের বাংলোতে এসে গাড়ি থামালো। বাড়ি দেখে কুয়াশা অবাক,
এ যে কোনো রাজপ্রাসাদ, বাড়ির চারপাশে গার্ডসের ভরপুর, কি হচ্ছে ওয়াশা কিছুই বুঝতে পারছে না। তাকে কেন এখানে আনা হলো? সম্রাট গাড়ি থেকে নেমে ওয়াশার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে তাকে ভিতরে নিয়ে গেল। বাংলোর ভিতরে এনে ওয়াশাকে ধাক্কা দিয়ে সামনের ফ্লোরে ফেলে দিল। ওয়াশা ব্যথায় কুঁকড়ে উঠল। কুয়াশা ঠান্ডায় কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সম্রাট গিয়ে কুয়াশার সামনে হাঁটু ভাঁজ করে বসে তার দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, খুব শাস্তি দেওয়ার শখ, তাই না? ওকে, দেখি তুমি কি করতে পারো। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমার যাবতীয় সব কাজ তুমি করবে, মানে সার্ভেন্ট হয়ে থাকবে। সবসময় আমার আশেপাশে থেকেও দেখি কি করতে পারো তুমি আমার। তোমার কাজটা খুব সহজ করে দিলাম আমি, সো রেডি হয়ে নাও আমাকে শাস্তি দেওয়ার জন্য। বলে সম্রাট সোজা হয়ে দাঁড়িয়ে হাত উপরে করে দুবার তালি বাজালো। সাথে সাথে সেতু নামের এক মধ্যবয়স্ক মহিলা এসে মাথা উঁচু করে দাঁড়ালো সম্রাটের সামনে। ও আজ থেকে তোমার সাথেই থাকবে, আমার সব কাজও করবে এখন থেকে, আমার সব নিয়ম ওকে খুব ভালো করে শিখিয়ে দিও। বলে সম্রাট নিজের রুমের দিকে পা বাড়ালো, সিঁড়ির কাছে গিয়েই আবার থেমে বলল, আর হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, ভিজে কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে, আর আমি চাই না আমার অপোজিটে কেউ দুর্বল থাকুক। বলে সম্রাট চলে গেল। সেতু গিয়ে কুয়াশাকে ধরে উঠিয়ে নিজের ঘরে নিয়ে গেল। কুয়াশার কাছে কাপড় না থাকার কারণে সেতু নিজের একটা শাড়ি বের করে দিল পরার জন্য। কুয়াশা সেটা নিয়েই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সেতুর সামনে দাঁড়ালে সেতু মুচকি হেসে শাড়িটা পরিয়ে দিল। রাতে সেতু কুয়াশার সাথে অনেক কথা বলল, কুয়াশাকে নিজের হাতে খাইয়ে দিল। কুয়াশার মনে হলো তার মা তাকে খাইয়ে দিচ্ছে, তাই সেতু জড়িয়ে ধরে কুয়াশা তার জীবনের সব কথা তাকে খুলে বলল আর প্রাণ খুলে কাঁদল। সেতু তাকে নিজের মেয়ের মতোই মাথায় হাত বুলিয়ে দিল। কত সরল একটা মেয়ে, ভাগ্যের কি পরিহাস! বাঘের খাঁচা থেকে বেরিয়ে সিংহের গুহায় ঢুকে পড়ল, আগে কি হবে মেয়েটার কে জানে। সকালে সেতু রান্নাঘরে রান্না করছে, তার পাশেই কুয়াশা দাঁড়িয়ে আছে। সাতটার ঘন্টা পড়তেই সেতু কুয়াশার হাতে গ্রিন টি ধরিয়ে দিল সম্রাটকে দিয়ে আসার জন্য। এই সময় সম্রাট এক্সারসাইজ শেষ করে গ্রিন টি খায়। এতদিন সেতু সেতু দিয়ে আসতো, কিন্তু কাল তো সম্রাট বলে দিয়েছে যে তার সব কাজ এখন কুয়াশা করবে, তাই কুয়াশার হাতেই ধরিয়ে রাস্তা দেখিয়ে দিল। সম্রাট বাগানে একটা কালো গেঞ্জি আর ট্রাউজার পরে এক্সারসাইজ করছিল, চারপাশে গার্ডসরা দাঁড়িয়ে আছে। কুয়াশা গ্রিন টি হাতে গুটিসুটি পায়ে সেদিকে এগোলো। সম্রাটের সামনে এসে দেখল সে এক্সারসাইজে ব্যস্ত, তাই কুয়াশা পাশে থাকা টি টেবিলের ওপর কাপ রেখে চলে আসার জন্য পা বাড়াতেই সম্রাট বলে উঠল, স্টপ! কুয়াশা ভয়ে ওখানে দাঁড়িয়ে পড়ল। আমি তোমাকে যেতে বলিনি, কাম হিয়ার। কুয়াশা আবার সম্রাটের সামনে এসে দাঁড়ালো। গ্রিন টির কাপটা হাতে নাও। কুয়াশাও বাধ্য মেয়ের মতো কাপ হাতে নিল। নাও, স্টে হিয়ার। কুয়াশার প্রচুর রাগ হলো, কিন্তু তা প্রকাশ না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সম্রাটের এক্সারসাইজ শেষ হলে সে একটা টাওয়াল গার্ডে নিয়ে হাতের ইশারায় গার্ডসদের চলে যেতে বলল। গার্ডসরা সবাই চলে গেল। কুয়াশা এখনও কাপ হাতে দাঁড়িয়ে আছে। সম্রাট কুয়াশার হাত থেকে গ্রিনটি নিয়ে পাশে থাকা সুইমিং পুলের সামনে দাঁড়াল। কিছুক্ষণ পর পিছু ঘুরতেই দেখে কুয়াশা এখনও দাঁড়িয়ে আছে। এর কারণও সে বুঝতে পেরেছে, সম্রাট এখনও তাকে যেতে বলেনি, তাই ও এখনও দাঁড়িয়ে আছে, মাথায় মগজ খাটাচ্ছে। তাই সম্রাট একটু একটু করে কুয়াশার দিকে এগোতে লাগলো। কুয়াশা সম্রাটকে নিজের দিকে এগোতে দেখে কিচাতে লাগলো, তার ঘৃণা হচ্ছে এই মানুষটার উপর, তার বাবার খুনিও, আর আজ সে এই লোকটার এখানেই পড়ে আছে। কিন্তু যাই হোক না কেন, সম্রাটকে সে শাস্তি দিয়েই ছাড়বে। তার চোখে সম্রাটের জন্য শুধু রাগ আর ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই, আর সেটা সম্রাটও দেখতে পাচ্ছে খুব ভালো করেই। কুয়াশা পেছোতে পেছোতে একটা গাছের সাথে ধাক্কা খায়। সম্রাট তার কাছে গিয়ে এক হাত গাছে রাখে আর এক হাতে কাপ। সম্রাটকে দেখে কুয়াশার মনে সেই এক দানবটার থেকে হয়তো অর্ধেকের ও অর্ধেক। খুব বুদ্ধি খাটাতে পারো, তাই না? আচ্ছা, এই বুদ্ধিটা কোথা থেকে আসে মগজে? তোমার তোমার খুব মরা শখ, এখন যদি আমি তোমার মাথা থেকে এই মগজটাই ছিঁড়ে বের করে দিই তো তুমি ছটফটাতে ছটফটাতে মরবে।
কিংবা আমার গানের একটা বুলেট তোমার এই কপাল ভেদ করে মগজে ঢুকিয়ে দিই, তো 2 মিনিটে মরবে। খুব ভালো আইডিয়া, রাইট? তোমার শখ পূরণ হয়ে যাবে, আমার রাগও কমে যাবে। কুয়াশা ঘৃণা মিশ্রিত রাগী চোখে সম্রাটের দিকে তাকালো। ও সুইটহার্ট, এইভাবে তাকিও না, ইউ নো রাগলে তোমাকে কতটা হট লাগে। তোমার এই রাগে লোক আমাকে কিল করে। কাল রাতে যখন তুমি ভেজা অবস্থায় আমার কলা ধরে এতটা কাছে এসেছিলে না, ওকে জাস্ট আমার খেয়ে ফেলার ইচ্ছে হচ্ছিল। ভেজা অবস্থায় কতটা জাস্ট লাগছিল তোমাকে বলে বোঝানো দায় হয়ে যাবে। বলেই কুয়াশার নাকে নাক ঘষল। কুয়াশা ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। ছি, আপনার ওই বাজে স্পর্শে আমাকে চোবেন না, ঘৃণা হচ্ছে আপনার উপর আমার, ঘৃণা হচ্ছে। আপনি আমার বাবার খুনি, আমি আপনাকে ছাড়বো না। আমার বাবার খুনিকে আমি কিছুতেই ছাড়বো না। উচিত শিক্ষা দেবো আমি আপনাকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই সম্রাটকে সরিয়ে ওখান থেকে চলে এলো কুয়াশা। সম্রাট কুয়াশার চলে যাওয়ার দিকে তাকিয়ে কাঁপে একটা চুমুক দিল। বেশ সাহস ভালো, আমার বাড়িতে থেকে আমাকেই থ্রেট করছে। কুয়াশা গিয়ে সেতুর পাশে দাঁড়ালো, তাকে হেল্প করতে লাগলো। হঠাৎ পরপর 3টে গুলির আওয়াজে ওরা দুজনেই চমকে উঠল। এটা কিসের আওয়াজ? কুয়াশা ভয়ে ভয়ে সেতুকে জিজ্ঞেস করলো। সেতু স্বাভাবিকভাবেই উত্তর দিল। গুলির আওয়াজ, আবারও একটা প্রাণ গেল। কুয়াশা কথাটা শুনে ছুটে যেতে চাইলে সেতু কুয়াশার হাত চেপে ধরে। কি করছো কি কুয়াশা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কোথায় যাচ্ছো? আমাকে যেতেই হবে আন্টি, প্লিজ আটকিও না আমাকে। বলেই নিজের হাত ছাড়িয়ে ছুটে চলল সেখানে, যেখানে থেকে আওয়াজটা এসেছে। সেতুর কোনো কথাই শুনল না। কুয়াশা বাড়ির বাইরে এসে দেখে একটা লোকের নিথর দেহ মাটিতে পড়ে আছে, তার পাশেই সম্রাট গান হাতে দাঁড়িয়ে, তার পাশেই তার চেলারা দাঁড়িয়ে আছে। কুয়াশা দৌড়ে গিয়ে লাশটার পাশে বসল, চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আপনি মানুষ? এইভাবে কেউ কাউকে খুন করে? মানুষের জীবনের কোনো মূল্যই নেই আপনার কাছে? পিঁপড়ের মতো মানুষকে মারছেন আপনি? ইনারও হয়তো একটা ফ্যামিলি আছে, ইনারও ফ্যামিলি ইনার পথে বসে আছে। যখন তারা জানতে পারবে ইনি আপনার মতো একটা জানোয়ারের হাতে এভাবে মরেছে, তাদের অবস্থা কি হবে একবার ভাবুন। কতটা নিচ মানুষরূপী জানোয়ার একটা, শুধু নিজের স্বার্থটাই বোঝেন। একবারও এদেরও জীবন, এদেরও ফ্যামিলি আছে। কুয়াশার কথাগুলো শুনে সম্রাটের মনে হচ্ছে এক্ষুনি ওখানেই হাতে থাকা গানের গিটারের চাপ দিয়ে কুয়াশার মাথার খুলি উড়িয়ে দিতে, কিন্তু কেন জানি তার হাত এতে সায় দিচ্ছে না। তাই সে গান পিছনে কোমরে গুঁজে রেখে কুয়াশার হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যেতে লাগলো। আর যাওয়ার সময় গার্ডদের হাতের ইশারায় লাশটাকে নিয়ে যেতে বলল। সম্রাট যে কুয়াশাকে টানছে তার কোনো হুঁশই নেই, সে সামনে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে, প্লিজ প্লিজ লাশটাকে গায়েব করবেন না, অ্যাটলিস্ট ওনার লাশটা ফ্যামিলির কাছে পৌঁছে দিন, প্লিজ। সম্রাট কুয়াশাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে এসে ঠাস করে দরজা বন্ধ করে দরজার সাথে তার দু হাত চেপে ধরল। কুয়াশা ব্যথায় কুঁকড়ে উঠল। সম্রাট ভারী গলায় দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জানোয়ার বলার সাহস কোথায় পেলে তুমি? এতটুকু একটু মেয়ে সম্রাট খানকে জানোয়ার বলছে? হাউ ডিয়ার ইউ! বেশ করেছি বলেছি, আপনি একটা জানোয়ার, জানোয়ারের মতো মানুষ খুন করেন আপনি, আপনি জানোয়ার জানোয়ার জানোয়ার। সম্রাট আরো জোরে হাত চেপে বলল, আমার আসল রূপ তুমি এখনো দেখনি, আমাকে কোনো নিকৃষ্ট কাজ করতে বাধ্য করো না। এর থেকে আর কি বা নিকৃষ্ট হতে পারে? মানুষ খুন করার থেকে নিকৃষ্ট আর কি হতে পারে? আপনি জানোয়ারের মতো। কুয়াশা আর কিছুই বলতে পারলো না, চোখ বড় বড় করে সম্রাটের দিকে তাকালো। সে হাত দিয়ে প্রাণপণে সম্রাটকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সম্রাটের সাথে পেরে উঠছে না। সে চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে তার। কিছুক্ষণ পর সম্রাট কুয়াশাকে ছেড়ে দিয়ে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে কুয়াশার দুপাশে হাত রেখে একদম কাছে গিয়ে বলল, দেখেছো খুন করার থেকে নিকৃষ্ট আর কি হতে পারে? সো নিজের লিমিটের মধ্যে থেকো, আমাকে জানোয়ার হতে বাধ্য করো না। বলেই কুয়াশাকে মৃদু ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সে আর কুয়াশা ওখানে নিজের দু হাত চেপে ধরে বসে কাঁদতে লাগলো। কি করবে ও, একটা মেয়ের যে তার সম্মানটা সবার আগে, সৎমা তাও মানসিক অত্যাচার করতো, কিন্তু সম্রাট
সে তো শারীরিক অত্যাচার করা শুরু করেছে, কিন্তু সে দমবে না, তার বাবার মৃত্যুর প্রতিশোধ সে নেবেই। মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে সব কিছু সহ্য করতে হবে। কুয়াশার ঠোঁটের করে হাত রেখে দেখল ঠোঁট কেটে রক্ত ঝরছে। কিছুক্ষণ আগে সম্রাট অমানুষের মতো অত্যাচার করলো এই ঠোঁটের উপর, না সে কাঁদবে না, কিছুতেই সে কাঁদবে না। কুয়াশা দু হাতে চোখ মুছে উঠে দাঁড়ালো, নিজেকে স্বাভাবিক করে রূপ থেকে বেরিয়ে এলো সে। সিঁড়ি দিয়ে নামার সময় কুয়াশা কারোর সাথে ধাক্কা খেলো, চোখ তুলে দেখে স্যাম দাঁড়িয়ে আছে। কুয়াশা ওখান থেকে চলে আসতে চাইলে স্যাম আবার পথ আটকায়। হেই বিউটি, এত তাড়া কিসের যাওয়ার? পথ ছাড়ুন আমার। তা তো ছাড়বই, তার আগে এটা তোমার মানুষের প্রতি খুব দরদ, তাই না? মানুষের প্রতি দরদ থাকবে না তো, কি আপনাদের মতো অমানুষের প্রতি দরদ থাকবে? হেই কুল ডার্লিং কুল, আমি জাস্ট জিজ্ঞাসা করছি, কিন্তু তুমি যেভাবে স্যারের মুখের উপর কথা বলছো তারপরেও যে তুমি বেঁচে আছো এটা তো সত্যি অবাক করার বিষয়। তবে বাঁচবে না বা কেন বলো, তোমার মতো একটা সেক্সি মেয়ে কে আর কি এত সহজে কেউ হারাতে চায়? কুয়াশা অগ্নির দৃষ্টিতে স্যামের দিকে তাকালো। স্যাম কুয়াশার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, ওই শাড়িতে তোমাকে একটু বেশি সেক্সি লাগছে, বলে বাঁকা হেসে চলে গেল। কুয়াশা একরাশ ঘৃণা নিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ছি, কতটা নিজ মানসিকতার মানুষ এরা, এরা সবাই সবাই একই রকম। কুয়াশা নিজের রুমে গেল। সেতু বসে বসে কাপড় গোছাচ্ছিল, তার কাজ শুধুই সম্রাটের জন্য রান্না করা, আর তার সময় মতো কী লাগে তা দেওয়া। তা বাদে সবসময় নিজের ঘরেই বসে থাকেও। কুয়াশা গিয়ে সেতুর কাছে বসল। কী হয়েছে, লাশটা একটু বেশি ভয়ানক ছিল? সেতুর কথা কুয়াশা শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো। আচ্ছা, এরা এত মানুষকে খুন করে, এদের কি কোনো দয়া মায়া নেই? দয়া মায়া আসলে কি জানো তো, সবই টাকার মায়া, বুঝেছো? টাকার লোভে কালো বিজনেস করে, আর তাদের এই বিজনেসের দ্বারা কাটা হয়ে দাঁড়াবে তাদের উপরে ফেলতে এদের এক মিনিটও সময় লাগে না। এখানে সবসময় মৃত্যুর খেলা হয়, এদের মনে টাকা ছাড়া আর কোনো কিছুরই মায়া নেই, নিজের জীবনেরও নয়, বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো সেতু। কুয়াশা এবার বুঝেছে সে কীভাবে তার প্রতিশোধ নেবে। সম্রাটের কালো ধাঁধা সে যদি একবার পুলিশের সামনে তুলে ধরতে পারে তাহলেই কেল্লা পথে। সম্রাট সে সকালবেলা বেরিয়েছে, একেবারে দুপুরে বাড়ি ফিরছে, না জানি আবারও কার প্রাণ নাশ করেছে সে। সম্রাট নিজের রুমের রকিং চেয়ারে বসে আছে, হাতে শ্যাম্পনের গ্লাস, তার চারপাশে গার্ডসরা ঘিরে রয়েছে। পিছনে দাঁড়িয়ে স্যাম বলল, স্যার গম্বুজের পার্টনার আমাদের এগ্রিমেন্ট পেপারে সাইন করেছে, গম্বুজের লাশ দেখে ভয় পেয়ে মুহূর্তে সাইনটা করে দিয়েছে। স্যামের কথা শুনে সম্রাট একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে শ্যাম্পনের গ্লাসের চুমুক দিয়ে বলল, বেচারা গম্বুজ অহেতুক নিজের প্রাণটা হারালো, আমার কথা আগে মেনে নিলে কি হতো, অন্তত প্রাণটা তো বেঁচে যেত। মিস শেখের সাথে কথা হয়েছে? পেছন থেকে আহসান বলে উঠল, ইয়েস স্যার, উনি আপনার সাথে দেখা করতে চান। ওকে, ডেট ফিক্স করো, নাও আই গো। সবাই চলে যেতে লাগলো। সম্রাট আবার বলে উঠল, সেম স্টপ। স্যাম দাঁড়িয়ে পড়ে, বাকি গার্ডসহ সবাই রুম থেকে বেরিয়ে যায়। কুয়াশা সেতুর কোলে মাথা রেখে শুয়ে আছে, এমন সময় ঘন্টা বেজে ওঠে। স্যারের লাঞ্চের সময় হয়ে গেছে, ওঠো ওনাকে খাবার দিয়ে এসো, বলেই সেতু কুয়াশাকে উঠিয়ে রান্নাঘরের দিকে ছুটল। কুয়াশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। সবাই কত ভয় পায় এই অমানুষটাকে। কুয়াশা খাবার নিয়ে সম্রাটের ঘরে ঢুকলো, কিন্তু কোথাও কেউ নেই। খাবারের প্লেটটা রেখে কুয়াশার মনে হচ্ছে, খাবারে বিষ মিশিয়ে দেই, খেয়ে দে মরে যাক, কিন্তু ভাগ্য আমার কাছে এখন বিষও নেই। কুয়াশা খাবার রেখে চলে আসার ছোট দরজার কাছে যেতে কেউ তার হাত ধরে হ্যাঁচকা টান ফেলে নিজের সাথে মিশিয়ে নিল। কুয়াশা আকস্মিক ঘটনায় নিজেকে সামলাতে না পেরে তার বুকের উপর গিয়ে পড়ল। চোখ তুলে দেখে সম্রাট গায়ে একটা গেঞ্জি পরে ঘাড়ে টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি শাওয়া নিয়ে বেরোলো সে। সম্রাট কুয়াশার হাত পেছনে মুছড়ে ধরে আছে, কুয়াশা নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। এত শক্তি অবধি করছো কেন, যখন জানো তুমি আমার থেকে ছাড়া পাবে না? আপনার এই নোংরা স্পর্শ আমার সহ্য হচ্ছে না, ছাড়ুন আমাকে। শাট আপ, আমি তোমাকে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না আমি খাবার হাতে নিয়েছি ততক্ষণ পর্যন্ত খাবার হাতে দাঁড়িয়ে থাকবে। আমার কোনো ইচ্ছে নেই বাবার খুনের জন্য খাবার হাতে দাঁড়িয়ে থাকার, কিন্তু নিজের সম্মানের প্রতি তো প্রেম আছে, তাই না? কুয়াশা অগ্নি দৃষ্টিতে সম্রাটের দিকে তাকালো। সম্রাট বাঁকা হেসে বলল,
যতক্ষণ পর্যন্ত না আমার খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকো আর আমাকে সার্ভ করো। কুয়াশা না চাওয়া সত্ত্বেও সম্রাটকে খাবার বেড়ে দিল। খাওয়া শেষে কুয়াশা সব কিছু গুছিয়ে নিতে লাগলো। তখনই সম্রাট কুয়াশাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কুয়াশা আঁতকে উঠে সম্রাটের দিকে ঘুরতে চাইল তাকে ধাক্কা মারার জন্য, কিন্তু সে পারলো না। সম্রাট শক্ত করে তার পেট চেপে ধরেছে। কি করছেন? ছাড়ুন আমাকে, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ছাড়ুন বলছি আমার। চিল, কোনো খারাপ উদ্দেশ্য আমার মনে নেই। বলেই কতগুলো প্যাকেট কুয়াশার সামনে ধরলো। এগুলো নাও, এখানে তোমার ড্রেস থেকে শুরু করে সব প্রয়োজনীয় জিনিস এখানেই আছে। আজ থেকে তুমি এইসব পরবে, আর কোনোদিনও শাড়ি পরবে না। বলে ব্যাগগুলো কুয়াশার হাতে দিয়ে ওখান থেকে ফোনে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল সে। কুয়াশা ব্যাগগুলো ধরে আছে, তার ইচ্ছে হচ্ছে সবগুলো কাপড়ে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। সম্রাট ফোন রেখে বারান্দার রেলিংয়ে দুহাত রেখে বলল, এসব কথা মাথা থেকে ছেড়ে ফেলো, নইলে কাপড় ছাড়া এই ঘরে বসিয়ে রাখবো। সম্রাটের কথায় কুয়াশার চোখ বড় বড় করে তার দিকে তাকালো। এই ঘরে বেশিক্ষণ থাকা যাবে না, নইলে সে কখন কি করবে আমার কোনো ধারণা নেই। কুয়াশা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন কুয়াশার নাস্তা ভর্তি ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে সামনের বার ডেস্কে বসে আছে সম্রাট, আর তার সামনে বসে আছে মিস্টার শেখ, কোনো এক সিক্রেট মিটিং করছে। তাদের চারপাশে গার্ডসরা দাঁড়িয়ে আছে, কিন্তু খুব দূরে। এসব মানুষদের নাস্তার প্রয়োজন হয় না, কুয়াশা খুব ভালো করেই জানে। তারা মদ দিয়ে অতিথি আপ্যায়ন করে, কুয়াশারও অত শখ নেই কোনো অতিথি আপ্যায়ন করার, কিন্তু তাকে এই নাস্তার ট্রে নিয়ে ওদের সামনে যেতে হবে। ওরা কী কী কথা বলছে তা তাকে শুনতে হবে, তাই এই পদ্ধতি। তাই আর কিছু না ভেবে কুয়াশা তাদের দিকে এগিয়ে গেল। ওরা একটা টেবিলে দুজন দুজনের সামনাসামনি বসেছে আর হাতে শ্যাম্পনের গ্লাস। কুয়াশা গিয়ে তাদের সামনে টেবিলে ট্রেটা রাখে, তাকে দেখে সম্রাট অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকায়। কুয়াশা সেটা দেখেও চটকে আর একটা ভাব নিয়ে বলল, অতিথি আপ্যায়ন এই নেশা জাতীয় জিনিস নয়, এই ধরনের সভ্য খাবার দিতে হয় বলে আমি মনে করি। সম্রাট দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এইসব করতে কে বলেছে? আর তোমার এইসব থার্ড ক্লাস বিস্কিট এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। কুয়াশা কিছু বলতে যাবে, তার আগে মিস্টার শেখ বলে ওঠে, হে কুল, এস কে কুল, এত সুন্দরী একটা মেয়ে যখন আমার জন্য নিয়ে যাতে নাস্তা রেডি করে এনেছে, তাহলে তো একটু খেতেই হয়। বলেই কুয়াশার দিকে বিশ্রী নজরে তাকিয়ে একটা বিস্কিট উঠিয়ে খেতে লাগলো। আর অন্যদিকে সম্রাট রেগে আগুন হচ্ছে, মনে হচ্ছে তার এই আগুনে সব কিছু ঝলসিয়ে দেবে সে। কুয়াশা, আই থিংক কুল। কুয়াশা আর কিছু না বলে গজ গজ করে ওখান থেকে বেরিয়ে গেল, কারণ ওর কাজ শেষ। নাস্তার পিরিয়ডের নিচে ভয়েস রেকর্ডার সেট করে রেখেছে সে, যেটা কাল সম্রাটের রুম থেকে চুরি করেছ। কুয়াশা তাড়াতাড়ি রুমে এসে কানে ইয়ারফোন লাগালো। ওদের কথায় ও যা বুঝলো তা হলো, কাল সন্ধ্যায় ওদের সিক্রেট গ্রাউন্ডে তারা মাল ডেলিভারি করবে, এটাই সুযোগ তাদের প্রমাণ সহ ধরা। কিন্তু এখন এই খবরটা পুলিশকে দেব কি করে? সেতু ঘরে নেই, তাই কুয়াশা তাড়াতাড়ি সেতুর ফোন খুঁজে পুলিশকে ফোন দিতে চাইলো। কিন্তু তারপরে ভাবলো যে পুলিশ স্টেশন গিয়ে পুলিশ অফিসারকে মেরে ফেলতে পারে, সে পারে না এমন কোনো কাজ নেই, হতেও তো পারে, সে পুলিশদেরও কিনে নিয়েছে, এখন কি করব? ও হ্যাঁ, একটা উপায় আছে, বাবার বন্ধু মিরাজ সেও একজন পুলিশ অফিসার, তাকে যদি বলি তাহলে কোনো না কোনো পথ তো বেরোবেই। কুয়াশা মিরাজকে ফোন করলো, সে ফোন ধরতে কুয়াশা তাকে সবকিছু খুলে বলল। মিরাজ বলল, কুয়াশা মা তুমি নিশ্চিন্তে থাকো, আমি সব কিছু সামলে নেব, আর কালও সম্রাটকে প্রমাণ সহ গ্রেপ্তার করব। ফোনটা রেখে কুয়াশা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, তাড়াতাড়ি ফোন থেকে নাম্বার ডিলিট করে যেখানকার ফোন আবার সেখানে রেখে দিল সে। এখন মনটা একটু হালকা লাগছে তার। কুয়াশা অনেক আরামে বিছানার উপর বসলো। কাল যখন সম্রাট যাবে নিজের কার্যসিদ্ধির জন্য, তখন সেখান থেকে আর ফিরতে পারবে না, সোজা শ্বশুর বাড়ি যাবে। আজ তো আমি অনেক খুশি। এমন সময় হাতে হাসকাটানে কেউ তাকে বিছানা থেকে উঠিয়ে কোমর জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় কুয়াশা কিছুই বুঝতে পারছে না। সম্রাট কুয়াশার পেছনে চুল আঁকড়ে ধরে মাথা উঁচু করে ধরল, মুখের একদম কাছে মুখ এনে বলল, কেন গিয়েছিল ওখানে? আমি তোমাকে যেতে বলেছিলাম। আপনার বলা আর না বলাতে আমার কিছু যায় আসে না, আমি একজন সার্ভেন্ট, আর সার্ভেন্টের যেটা কাজ আমি সেটাই করছি। চুপ, একদম চুপ, আমি তোমাকে এসব করার জন্য এখানে রাখিনি। আমি বলেছিলাম তুমি শুধু আমার কাজ করবে,
বাইরের মানুষদের খাবার সার্ভ করতে নয়। কুয়াশা সম্রাটকে ধাক্কা দিয়ে বলল, আমি আপনার হাতের পুতুল নই যে আপনি যা বলবেন আমি তাই শুনতে বাধ্য। ইচ্ছে হয়েছে, অতিথি আপ্যায়ন করেছি, তাতে আপনার কি? সম্রাট অগ্রি দৃষ্টিতে তাকিয়ে আছে কুয়াশার দিকে। কুয়াশার কথা শুনে তার কাছে গিয়ে কুয়াশাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে তার উপর উঠে দুহাত বিছানায় চেপে ধরে হিসিয়ে বলল, সে তুই আমার হাতের পুতুলি, আমি যা বলবো তোকে সেটাই করতে হবে। তার এক চুলো যদি এদিক ওদিক হয় না, তুই ভাবতেও পারবি না আমি তোর সাথে কি করবো। আজ যা করেছিস করেছিস, এর পরের বার যদি দেখি আমি ছাড়া তুই অন্য কারোর জন্য কাজ করেছিস, সেদিনই হবে তোর লাস্ট দিন। গট ইট? বলেই কুয়াশাকে ছেড়ে উঠে চলে গেল। কুয়াশা উঠে নিজের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আজ যত ব্যথা দেওয়ার দিয়ে দে, কাল তো তোর খেল খতম। আজ সম্রাট নিজের কাজে বেরিয়েছে, সেটা দেখে কুয়াশার আর হাসি ধরে। আজ আর এই অমানুষটা ফিরে আসবে না, সবাই ধরে বেঁধে একেবারে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, দেখি কিভাবে বাঁচে এই মানুষরূপী জানোয়ারটা। আজ আমি একটু বেশি এক্সাইটেড, আমার তো নাচার ইচ্ছে হচ্ছে, আমার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। অনেকক্ষণ তো হয়ে গেছে, এখনো সম্রাট বাড়ি ফেরেনি, তার মানে এতক্ষণ ও জেলে বসে আছে। ইয়েস, সম্রাট যখন জেলের ভাত খাবে, জেলের পাথর ভাঙবে, তখন কি মজাটাই না হবে। ইস, ভাবতে আমার নাচতে ইচ্ছে করছে। কিন্তু কুয়াশা সব চিন্তা ভাবনায় একটা জল ঢেলে দিয়ে রাত ১২টায় সম্রাট তার গার্ডসদের নিয়ে বাড়িতে আসে। তা দেখে কুয়াশা সব হাওয়া ফুস হয়ে গেল। এটা কি হলো, এই শয়তানটা বাড়িতে কি করছে? এর তো এতক্ষণে জেলে থাকার কথা। সম্রাট নিজের রুমের দিকে গেল, কুয়াশা তার পিছু পিছু গেল। এটা কি হলো, আমাকে জানতেই হবে। কুয়াশা সম্রাটের রুমের দরজার সামনে আড়ি পেতে আছে। কিছু শোনা যাচ্ছে কি না? কই, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। এমন সময় ভেতর থেকে কেউ কুয়াশার হাত টেনে তাকে ভেতরে নিয়ে এসে দরজা লাগিয়ে তার সাথে চেপে ধরলো। কুয়াশা শক, এটা কি হলো? সম্রাট কুয়াশার গলায় পাগলের মতো চুমু দিতে লাগলো। তারপর নিজের নাক ঘষতে ঘষতে বলল, সে আমাকে মিস করছিলে। সম্রাট এত কাছে আসাতে কুয়াশার গা ঘৃণায় রিড়ি করছে। এই লোকটা তার বাবার খুনি, কুয়াশা কিছুই বলছে না। দেখে সম্রাট আবার বলল, কি হলো, প্ল্যান সাকসেসফুল হয়নি বলে মন খারাপ? কুয়াশা চমকে উঠল, উনি কি করে জানলো? তুমি কি করে ভাবলে তুমি আমার রুম থেকে ভয়েস রেকর্ডার চুরি করবে আর আমি বুঝতেও পারবো না? আবা, সেটা কি না প্লেটের নিচে সেট করেছে। তুমি কত বোকা, তুমি ভাবলে কি করে পুলিশ আমার কিছু করতে পারবে? ওরা সবাই আমার পায়ের ধুলো, বুঝেছ? এখন বলো, তুমি এত সব কিছু করেছো, তার জন্য তোমাকে কি পুরস্কার দেওয়া যায়? কুয়াশা গলা থেকে মুখ তুলল। কুয়াশা কাঁপছে, সে নিজেও বুঝতে পারছে না তার সাথে কি হতে চলেছে। সে কেন বুঝতে পারলো না যে বড় বড় শহরের পুলিশকে ধোকা দিতে পারে, তার কাছে তো বাংলাদেশের পুলিশ পিঁপড়ে সমান। সম্রাট কুয়াশার কাছে আর একটু এগিয়ে এলো। কুয়াশার কোমর জড়িয়ে ধরে তাকে উঁচু করে কুয়াশার ঠোঁট ঠোঁট ডুবিয়ে দিল সে। কুয়াশার নীরবের চোখে জল ফেলতে লাগলো, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না, সে জানে এই চেষ্টা বৃথা। সম্রাট কিছুক্ষণ পর কুয়াশার ঠোঁট ছেড়ে দিয়ে নেশা ধরা কণ্ঠে বলল, এরপর থেকে যদি এই ধরনের বোকা বোকা প্ল্যান করো তাহলে প্রতিবার আমার এই পুরস্কারের জন্য প্রস্তুত থাকো। কুয়াশার কানের কাছে এসে ফিসফিস করে বলল সে, আর আমি জানি তোমার মতো বোকা মেয়ে এই ধরনের বোকা বোকা প্ল্যান ছাড়া কিছুই করতে পারবে না। এখন যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলেই কুয়াশাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল সম্রাট। কুয়াশা রুম থেকে বেরিয়ে নিজের ঘরে গেল, কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো, শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে কাঁদতে লাগলো সে। আর সম্রাটের স্পর্শের জায়গাগুলো জোরে জোরে ডলতে লাগলো। অসহ্য লাগছে তার আজ নিজের শরীরটাকে। কুয়াশা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সেতু ঘুমিয়ে আছে। কুয়াশাও গিয়ে তার পাশে শুয়ে পড়লো। মাঝরাতে ঘুমের ঘুরে কুয়াশার মনে হলো কেউ তার শরীরে হাত বুলাচ্ছে। যখন তার কামিজের নিচে পেতে দিতে চাইল, তার আগেই কুয়াশা লাফিয়ে উঠল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে। কুয়াশাকে উঠতে দেখে লোকটা পালিয়ে যেতে চাইলে কুয়াশা হাতের টেবিলে থাকা ফুলদানিটা তার দিকে ছুড়ে দিল। ফুলদানিটা গিয়ে সোজা লোকটার মাথার পেছনে লাগলো, তবুও থামলো না, ক্ষত মাথা নিয়েই বেরিয়ে গেল। কুয়াশার রাগে রক্ত টকবক করছে। কি মনে করেছে কি এই সম্রাট, আমি মেয়ে বলে ও যখন যা ইচ্ছা তাই করবে। মেয়ে হতে পারি কিন্তু অতটাও অবলা নয়। উফ, আজ তাড়াহুড়ায়
দরজা লাগাতেও ভুলে গেছিলাম আমি। ফুলদানি পড়ার আওয়াজে সেতু ঘুম থেকে উঠে পড়েছে। কি হয়েছে কুয়াশা? কুয়াশা কিছু বলতে যাবে তার আগে বাইরে গুলির আওয়াজে দুজন চমকে ওঠে। কুয়াশা আর সেতু দুজনে দৌড়ে বাইরে গিয়ে দেখে স্যামের নিথুর দেহ মাটিতে পড়ে আছে, আর সম্রাট তার সামনে দাঁড়িয়ে পাগলের মতো গুলি করেই যাচ্ছে, যেন তার কোনো হুঁশই নেই। তার রাগ মাথার উপরে উঠে আছে। গানের বুলেটও শেষ, কিন্তু সম্রাট পাগলের মতো ট্রিগার চেপেই যাচ্ছে। সম্রাটের যখন হুঁশ এলো, গান ও বুলেট নেই, তখন সে গান ছুঁড়ে ফেলে স্যামের কাছে তার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমি তোকে একবার ওয়ার্ন করেছিলাম যে তুই কুয়াশা থেকে দূরে থাকবি, কিন্তু তুই আমার কথা শুনলি না, সম্রাটের কথা শুনলি না। তোর সাহস কী করে হলো এত রাতে কুয়াশা রুমে ঢোকার? ওকে বাজে নজরে দেখার সাহস কী করে হলো তোর? আমি তো তোকে শেষ করে দেবো, তোকে টুকরো টুকরো করে ফেলবো। তুই জানিস না সম্রাটের জিনিসে হাত দিলে সম্রাট কতটা ভয়ঙ্কর হতে পারে। সম্রাট পুরো পাগল হয়ে গেছে, কুয়াশা পুরো অবাক। সে তো ভেবেছিল ওটা সম্রাট, ওটা স্যাম ছিল। সম্রাটের এই রূপ দেখে কুয়াশা নিজেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। গার্ডরা এসে সম্রাটকে সরিয়ে নিল আর স্যামের লাশটা নিয়ে চলে গেল। সম্রাটের এখনও রাগ কমেনি, ও ফুপাচ্ছে। তার ওই ভয়ঙ্কর চোখ দিয়ে একবার কুয়াশার দিকে তাকালো সে। কুয়াশা ভয়ে থরথর করে কাঁপছে। সম্রাটের এ রূপের সাথে কুয়াশা অজানা ছিল। সম্রাট কুয়াশার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। কুয়াশা আর সেতু ঘরে গেল। সেতু চুপচাপ শুয়ে পড়ল, কিন্তু কুয়াশা শুতে পারছে না, তার মন অস্থির লাগছে। সম্রাটের ভয়ঙ্কর চেহারাটা মনে পড়লেই ও কেঁপে উঠছে। কুয়াশা সম্রাটকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু ও একটা মেয়ে হয়ে এটা কী করে করে? একটা মেয়ের যে পদে পদে বিপদ, কী জানি সম্রাট যদি কোনো দিন এভাবেই ওর উপর ঝাঁপিয়ে পড়ে, তখন একটা মেয়ের কাছে তার সম্মান অনেক বড়। কী করবে কুয়াশা? পুলিশও সম্রাটের কিছুই করতে পারবে না, তাহলে কুয়াশা পারবেটা কি? বা কিছু তো একটা করতেই হবে তাকে। ও আগে ভেবেছিল ও এখানে এসেছে সম্রাটকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এখন তো তার মনে হচ্ছে ও এখানে বন্দি হয়ে আসছে। সম্রাট তাকে বুদ্ধি দিয়ে এখানে আটকে রেখেছে। না না, নিজেকে সম্রাটের থেকে বাঁচাতে হবে, যে করেই হোক আমি পারবো না ওরকম একটা জানোয়ারের কাছে নিজেকে সঁপে দিতে। না না, আমাকে পালাতে হবে, যে করেই হোক এখান থেকে পালাতে হবে। যেই ভাবা সেই কাজ। কুয়াশা একটা জগ নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। চারদিকে গার্ডসরা পাহারা দিচ্ছে, এদের হাত থেকে কী করে বাঁচবে সে? কুয়াশা নিজেকে স্বাভাবিক করে গার্ডদের সামনে দিয়ে যেতে লাগলো। বাড়ির দরজার কাছে আসতে গার্ডসরা তাকে আটকালো। ম্যাম, আপনার এই বাড়ির বাইরে যাওয়া বারণ। সম্রাটের বাচ্চা কি আগে থেকে জানতো নাকি যে আমি পালাবো? ধুর, আমি বাইরে যাইনি, আমার ঘরে পানি শেষ হয়ে গেছে, পানি আনতে বাইরে এসেছি। রান্নাঘর ওই দিকে। আমি জানি রাতের বেলা ওখানেই যেতে আমার ভয় লাগছে, তুমি এনে দাও। বলে জগ গার্ডসের হাতে ধরিয়ে দিল। গার্ডস পানি আনতে গেলে কুয়াশা সুযোগ বুঝে যেমনই বেরোতে যাবে, অমনি পেছন থেকে কেউ বলে উঠল, তোমারও দেখছি পালিয়ে যাওয়ার খুব শখ। কুয়াশা ভয়ে ভয়ে পেছনে দেখালো। সম্রাট চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, কুয়াশা দম মেরে দাঁড়িয়ে থাকে। সম্রাট গিয়ে কুয়াশার হাত ধরে টানতে টানতে ভেতরে এনে একটা চেয়ারে বসালো। একটা টেবিল, দুদিকে দুটো চেয়ার। সম্রাট অন্য চেয়ারটাতে বসে হাতে থাকে গানটা টেবিলের উপর রাখে। কুয়াশা গান দেখেই ভয় পেয়ে যায়, স্যামের কথা মনে পড়ে যায় তার। তোমার তো মরার খুব শখ আছে তাই না? ওকে, লেটস প্লে দ্য গেম। টেবিলে থাকা গানটাতে মাত্র একটা বুলেট আছে। এই গান দিয়ে একবার তুমি আমাকে শ্যুট করবে, একবার আমি তোমাকে। যার ভাগ্যে এই বুলেট আছে সে তার হয়ে যাবে। তবে খেলায় ফায়দা কিন্তু তোমারই হবে। তুমি যদি মরো তবে তোমার শখ পূরণ হবে, আর আমি যদি মরি তাহলে তুমি আমার থেকে মুক্তি পাবে, আর এখান থেকে পালানোর প্রয়োজনও হবে না। লেটস স্টার্ট দ্য গেম। বলে সম্রাট গান হাতে নিয়ে কুয়াশার দিকে তাক করলো। কুয়াশার চোখ বড় বড় করে ফেললো। ভালোই হবে সে মরে, অ্যাটলিস্ট এই নরক থেকে তো মুক্তি পাবে। কুয়াশার চোখ বন্ধ করে নিল। সম্রাট শ্যুট করার সাথে সাথেই কুয়াশা চমকে উঠল। কিন্তু কই, কিছুই তো হলো না। এবার কুয়াশার পালা। কুয়াশা গান নিয়ে দাঁড়িয়ে আছে। সে কী করবে? শ্যুট করবে? সে কী করে শ্যুট করবে? সে তো গান চালাতে পারে না। কী হলো, গান চালাতে পারো না? কুয়াশা চুপ করে সম্রাটের দিকে তাকিয়ে রইল। ওকে, আমি শিখিয়ে দিচ্ছি। বলেই সম্রাট কুয়াশার পেছনে এসে কুয়াশার হাতে গান ধরে সামনের দিকে তাক করলো। কুয়াশার ঘাড়ে নিজের চিবুক ঠেকিয়ে সামনে তাকিয়ে কুয়াশাকে গান চালানো শিখিয়ে দিল। তারপর নিজের জায়গায় এসে বসল। কুয়াশা ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ট্রিগারে চাপ দিল। ট্রিগারে চাপ দিয়ে কুয়াশা নিজেই চমকে উঠল, কিন্তু কিছুই হলো না। এইভাবে আরও চারবার চান্স মিস হয়ে গেছে। এবার কুয়াশার পালা, এবারই লাস্ট। কুয়াশা গান হাতে সম্রাটের দিকে তাক করে ধরে আছে। ও কি শ্যুট করবে? এটাই লাস্ট,
তার মানে এতে বুলেট আছে। তাহলে কি ও শেষে সম্রাটকে খুন করে খুনি হবে? কুয়াশার হাত কাঁপছে। কুয়াশা চোখ বন্ধ করে খুব জোরে ট্রিগারে চাপ দিল, আর সাথেই নিজে নিজেই চমকে উঠল। কিন্তু কই, কোনো শব্দই তো হলো না। কুয়াশা পিটপিট করে চোখ খুলে দেখল, আজ তো সম্রাট তার সামনে ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে আছে। কুয়াশা চোখ খুলে একটা ঢোক গিলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সম্রাট নিজের জায়গা থেকে উঠে কুয়াশার কাছে গিয়ে তার দুপাশে চেয়ারে হাত রেখে কুয়াশার দিকে ঝুঁকে গেল। তারপর গম্ভীর গলায় বলল, সে আমাকে সবসময় তুমি খুনি খুনি ভাবো, আজ তোমার আর আমার মাঝে পার্থক্যটাই বা কি রইল? আর একটু হলে তোমাকে মার্ডার করে দিতে। কুয়াশার আগে চেঁচিয়ে বলতে লাগলো, আপনার মতো মানুষ একটা কেন, দশটা খুন করতেও আমার হাত কাঁপবে না। আপনার মতো একটা মানুষ মারলে আরো দশটা মানুষ বেঁচে থাকার আশা পাবে, কিন্তু এই গানে তো বুলেটও নেই, আপনি চিটিং করেছেন। শাট আপ, তুমি ভাবলে কি করে আমি সত্যি ওই গানে বুলেট রেখেছি? কিছুক্ষণ আগে ওই গান তোমার সামনেই ফাঁকা হয়েছে, এত সহজে তুমি আমার থেকে মুক্তি তো পাবে না। এখানে এসে যখন গেছো তখন এই সম্রাট না চাইলে এখান থেকে এক পাও তুমি বেরোতে পারবে না। আর হ্যাঁ, গেট রেডি ফর দ্য পার্টি, বলে চলে যাচ্ছিল সম্রাট। তখনই কুয়াশা চেঁচিয়ে বলতে লাগলো, আপনি আমাকে যেতে কেন দিচ্ছেন না? আমাকে তো এখানে এই জন্য রাখা হয়েছিল যাতে আমি আপনাকে শাস্তি দিতে পারি, রাইট? কিন্তু এখন আমি নিজে এখান থেকে চলে যেতে চাইছি, তাহলে আমাকে আপনি যেতে দিচ্ছেন না কেন? কিসের জন্য আমাকে আটকে রেখেছেন বলুন। কুয়াশার কথা শুনে সম্রাট কিছু সময়ের জন্য ওখানে দাঁড়িয়ে পড়ল, তারপর কিছু না বলে নিজের রুমে চলে গেল। বারান্দায় গিয়ে দু হাতে রেলিং ধরে দাঁড়িয়ে রইল সে। সত্যিই তো, ও কেন কুয়াশাকে আটকে রেখেছে? আমাকে সামান্য ট্রেড করেছে, তাই হতেই পারে না। এর থেকে অনেক বড় বড় ট্রেড করে ডোন্ট কেয়ার মনে করেছে। তাহলে সামান্য মেয়েটাকে কেন এত লাউডলি নিচ্ছে? ওর থেকে কোনো ছেলে বাজে নজরে তাকালে আমি কেন এত রেগে যাই? ওই মেয়ের সামনে থাকলে কেন নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি? সব কিছু কেমন যেন অগোছালো হয়ে যায়। কেন ওই মেয়েকে আমার থেকে দূরে যেতে চাইলে আমার বুক ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হয়? সম্রাট দু হাতে রেলিং শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। চোখের সামনে বারবার কুয়াশায় মুখটাই ভেসে উঠছে, তার সেই বৃষ্টি ভেজা স্নিগ্ধ মুখটা, তার আগে চেহারার ভয় আর তো চেহারা ঘৃণায় ভরপুর তার দৃষ্টি, সব কিছু যেন আমার আপন মনে হয়। এই সব ছাড়া আমি যেন অপূর্ণ, অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে কিন্তু এরকম নেশা আগে কখনো লাগেনি। কুয়াশা একটা নেশা যা দিনে দিনে আমাকে ধীরে ধীরে ক্রাশ করছে। এই নেশা একটা মদ অভ্যাসে পরিণত হচ্ছে, নেশাটা দিনে দিনে এত গভীর হচ্ছে না? এই কুয়াশা নামক নেশাটা আমার চাই, এই নেশায় আমি নেশাগ্রস্ত হতে চাই বারবার। এই চাওয়াটাকে কি বলে তা আমার জানা নেই, শুধু জানি এই নেশাটা আমার চাই। এই প্রথমবার একটা খুন করে আফসোস করছি, কেন রায়হানকে খুন করতে গেলাম? যদি ও রায়হানকে খুন না করতাম তাহলে হয়তো এত দ্বিধা থাকতো না। তবে যতই দ্বিধা থাক না কেন, এই নেশা আমার চাই চাই। আজ বাড়িতে পার্টি আছে, সম্রাটের ডেলিভারি সাকসেস হয়েছে বলে ও বাড়িতে একটা পার্টি থ্রো করেছে। কুয়াশার রেডি হওয়ার কোনো ইচ্ছেই নেই, শুধুমাত্র সম্রাটের জন্য তাকে সাজতে হচ্ছে। তাই কুয়াশা ঠিক করেছে ও আজ শাড়ি পরবে, সম্রাট তাকে শাড়ি পরতে বারণ করেছিল, যার কারণে আজ বেশি করেও শাড়ি পরবে। সেহেতু পার্টির অ্যারেঞ্জমেন্টে দেখতে ব্যস্ত। অন্যদিকে কুয়াশা শাড়ি নিয়ে পরেছি বিপাকে, স্লিভলেস শাড়ি, কুচি সামলাতে গিয়ে আঁচল পড়ে যাচ্ছে, আঁচল সামলাতে গিয়ে কুচি নষ্ট, কিছুতেই সামলাতে পারছে না, তাই আঁচলটা ফেলে দিয়ে আগে কুচি ঠিক করতে লাগলো সে। সম্রাট কুয়াশা কী করছে তা দেখার জন্য তার রুমের সামনে আসতে তার মাথা গরম হয়ে গেল, রাগ চরম পর্যায়ে উঠল। এই মেয়ে এত বোকা কেন, দরজা এড়িয়ে রেখেছে, কিন্তু দরজার ফাঁকা দিয়ে তো ভেতরে সবই দেখা যাচ্ছে, দরজা পুরোপুরি ভাবেও লাগাতে পারে না। এখন যদি আমি না এসে অন্য কেউ আসতো তখন? সম্রাট রুমের ভেতর ঢুকে দরজা লক করে দিল। দরজা লকের শব্দে কুয়াশা চমকে সামনে তাকালো। সম্রাটকে রুমের ভেতরে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্যাবাচেকা খেয়ে গেল। চটপট শাড়ি দিয়ে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করতে লাগলো সে। হাউ ডিয়ার ইউ, আমার রুমে ঢোকার সাহস কি করে হলো আপনার, চেঁচিয়ে বলল কুয়াশা। জাস্ট শাট আপ, দরজা খোলা রেখে এইভাবে শাড়ি পরলে যে কেউ ভেতরে ঢুকে আসবে। আর তুমি যেটাকে নিজের রুম বলছো সেটা তোমার রুম নয়, এই পুরো বাড়িটাই আমার, সো রুমটাও আমার। কুয়াশা কিছু বলবে তার আগে সম্রাট আবার বলল, আর তোমাকে আমি বলেছিলাম তুমি শাড়ি পরবে না, তাহলে শাড়ি পরছো কেন, কোথায় পেলে তুমি শাড়িটা? আমি আপনার কথায় উঠবো না বসবো না, সরুন। কুয়াশা সম্রাটকে সরিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ওয়াশরুমে ঢোকার আগে সম্রাট কুয়াশার হাত ধরে ফেলল, তারপর শান্ত কণ্ঠে সে বলল, দাও আমি পরিয়ে দিচ্ছি। সম্রাটের কথা শুনে কুয়াশা যেন আকাশ থেকে পড়ল। কি বলছে কি এই লোকটা, আপনি পাগল হয়ে গেছেন, কি বলছেন কি? আমার দুটো হাত আছে, আমি
পড়তে পারবো, আপনার থেকে পড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তোমার প্রয়োজনে আমার কিচ্ছু যায় আসে না, আমি পড়াবো যখন বলেছি তখন আমিই পড়াবো, এখানে দাঁড়ান। বলেই কুয়াশাকে টেনে নিজের সামনে আনলো সে। আপনি একটু বেশ। কুয়াশার কিছু বলার আগে সম্রাট তার থেকে শাড়ি কেড়ে নিচে ফেলে দিল। কুয়াশা তাড়াতাড়ি দু হাত দিয়ে নিজেকে ঢাকলো। সেদিকে সম্রাটের কোনো খেয়ালই নেই, সে খুব মনোযোগ দিয়ে শাড়ি দেখছে, কোন দিক দিয়ে ধরতে হয় কীভাবে পরাতে হয় কিছুই বুঝতে পারছে না। কিন্তু সে আজ কুয়াশাকে শাড়ি পরাবে, তার আজ খুব ইচ্ছে করছে সে নিজ হাতে কুয়াশাকে শাড়ি পরাবে। সেদিন তো স্যাম কুয়াশাকে শাড়ি পরা নিয়ে বাজে নজরে দেখেছিল, বলেই সে কুয়াশাকে শাড়ি পরতে বারণ করেছিল। সে চায় কুয়াশাকে শুধু সেই শাড়িতে দেখবে, আর কেউ নয়। তবে আজকের ইচ্ছেটাও সে পূরণ করবে, সে কুয়াশাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দেবে। সম্রাট শাড়ি ধরে প্যাঁচাপেঁচি করছে, কুয়াশা শুধু দেখেই যাচ্ছে, একদিকে যেমন লজ্জায় মরে যাচ্ছে অন্যদিকে তার রাগও হচ্ছে। শাড়ি পরাতে পারে না বা শাড়ি পরাতে আসে, কিন্তু শাড়িটা পরতে তো হবে, তাই কুয়াশা সম্রাটকে দেখিয়ে দিল কীভাবে কুচি করতে হয়। ও কিছু করতে গেলে এলোমেলো হয়ে যায়, সম্রাট যেমন তেমন করে কুচি করে তা ধরে কুয়াশার সামনে হাঁটু গেড়ে বসে কুচিটা কুয়াশার কোমরে খুশি দিল। সম্রাটের হাতে চোয়া পেয়ে কুয়াশা জমে গেল, যতই হোক একটা ছেলের স্পর্শ। সম্রাট কুয়াশার সাদা ফটফটে পেটে নাভি দেখে সম্রাটের দম বন্ধ হয়ে এলো, এক নেশা গ্রাস করছে তাকে, নিজেকে আর ধরে রাখতে পারলো না। সে দু হাতে কুয়াশার কোমর ধরে তার নাভিতে ঠোঁট বসালো, কুয়াশা কেঁপে উঠলো, কুয়াশা পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত পা অবশ হয়ে গেল, একটু নড়ারও শক্তি নেই তার মধ্যে। সম্রাটের ঠোঁট কুয়াশার সাদা পেটের চারপাশে বিচরণ করছে। সম্রাট ধীরে ধীরে উপরে উঠতে গেলে কুয়াশা সম্রাটকে বাধা দেয়, সম্রাট থমকে যায়। সে তাড়াতাড়ি উঠে কুয়াশার দিকে তাকালো, কুয়াশার চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সম্রাট কুয়াশার আঁচল ঠিক করে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। কি হয়েছিল সম্রাটের? কুয়াশার সামনে এলে সব কিছু কেমন জোরে এলোমেলো লাগে তার। সম্রাট যাওয়ার সাথে সাথেই কুয়াশা ওখানে বসে চোখের জল ফেলে দেয়। ও কেন ওই সম্রাটকে বাধা দিল না কেন? কুয়াশা এক করে দাঁড়িয়ে আছে, রাত আটটা, সব গেস্টরা চলে এসেছে, সবাই সবার মতো এনজয় করছে, তাদের সাথে সম্রাটও তাল মিলিয়েছে, প্রত্যেকটা মেয়ে ছোট ছোট পোশাক পরে ড্রিঙ্কস করে নাচারাচি করছে, কুয়াশা সবকিছু অসহ্য লাগছে। কিছু মেয়ে সম্রাটকে ঘিরে ধরেছে, কিন্তু সম্রাটের নজর শুধু কুয়াশার দিকে। সে তো গিয়ে কুয়াশার পাশে দাঁড়ালো। বাহ, তোমাকে তো এই লাল শাড়িটাই বেশ মানিয়েছে, তুমি তো দেখছি শাড়ি পরতেও শিখে গেলে। কথাটা শুনে কুয়াশা চট করে সম্রাটের দিকে তাকালো, সম্রাট তার দিকে তাকিয়ে আছে। কুয়াশা নজর সরিয়ে সেতুর দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিল। জানো, আজ তোমাকে দেখে আমার মেয়েটার কথা মনে পড়েছে, সেও তোমার মতোই ছিল। ছিল মানে এখন কোথায়? কুয়াশার প্রশ্ন শুনে সেতু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নেই, ক্যান্সার হয়েছিল, চিকিৎসার অভাবে মারা গেছে। এই শাড়িটা ওর শেষ জন্মদিনে খুব শখ করে ওকে উপহার দিয়েছিলাম, কিন্তু পরার সুযোগ হয়ে ওঠেনি, তার আগে পরপারে চলে গেল। চোখ দিয়ে টপটপ করে এক ফোঁটা জল পড়ল সেতুর, সাথে কুয়াশারও। আমি কি তোমার মেয়ে হতে পারি না? কুয়াশার কথা শুনে সেতু তাকে বুকে জড়িয়ে ধরল। সেতু গেছে গেস্টদের কি কি লাগবে তা দেখতে, কুয়াশা একাই দাঁড়িয়ে আছে। এমন সময় মিস্টার শেখ এসে দাঁড়ালো। হেই বিউটি, কেমন আছো? কুয়াশা বিরক্তির সুরে বলল, ভালো। এখানে একা একা কি করস? মশা মারছি, আপনার কোনো প্রবলেম? নো নো, আমার কি প্রবলেম হবে? আর তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। নো থ্যাঙ্কস, বলেই কুয়াশা ওখান থেকে চলে এলো। তার ভালো লাগছে না, তাই চারপাশটা ঘুরে দেখতে লাগলো সে। এমন সময় একজনের ধাক্কা খেয়ে কুয়াশা গিয়ে আরেকজনের বুকে গিয়ে পড়ল। চাল সামলে সরি বলে মাথা তুলে দেখে সম্রাট তার দিকে তাকিয়ে আছে। কুয়াশা তাড়াতাড়ি নিজেকে ছাড়তে চাইলে সম্রাট আরও শক্ত করে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল, সাথে সাথেই গান বেজে উঠল। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। কুয়াশা চারদিক ঘুরে দেখতে দেখতে কখন সবার মাঝে চলে এসেছিল নিজেও জানে না, যেখানে সম্রাটের অন্য মেয়ের সাথে ড্যান্স করার কথা ছিল সেখানে কুয়াশা এসে তার বুকেই পড়ল, আর সম্রাট তাকে নিয়ে ড্যান্স করতে মগ্ন হলো। পুরো বাড়ি অন্ধকার, শুধু ওদের দুজনের উপরে লাইটের আলো ছড়ানো। কুয়াশা বারবার নিজেকে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার সম্রাট তাকে আরও গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। কুয়াশা সম্রাটের এত কাছে যে
কুয়াশার গরম নিঃশ্বাস সম্রাটের বুকে আছড়ে পড়ছে, আর সেই গরম নিঃশ্বাসে সম্রাটের বুকে সুনামি চলে যাচ্ছে। কুয়াশার চোখে রাগ স্পষ্ট, কিন্তু সেটাও সম্রাটের কাছে এখন ভালোই লাগছে। ড্যান্স শেষে সম্রাট কুয়াশাকে নিজের কাছে টেনে নিয়ে ঘাড়ের চুল সরিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, এক্ষুনি এখান থেকে রুমে যাও, এখানে যেন আর তোমাকে না দেখি। বলেই কুয়াশাকে ছেড়ে দিল সম্রাট, সবাই হাততালিতে ভরিয়ে তুলল। শুধু একটা মেয়ে চলছে যার সাথে সম্রাটের ড্যান্স করার কথা ছিল। সবার মাঝে এসে সম্রাট তাকে সবার আড়ালে কারোর সাথে ধাক্কা দিয়েছিল, আর টাল সামলাতে না পেরে সামনে যাকে পেয়েছে তাকে আঁকড়ে ধরল। টাল সামলে যখন দেখল একটা থার্ড ক্লাস মেয়ে, তখন তাকে নিজের থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর সেই ধাক্কাতেই কুয়াশা গিয়ে সম্রাটের বুকে পড়ে। কুয়াশা অন্যদিকে এসে দাঁড়ালো, রাগে গা জ্বলছে, না চাইতে বারবার ওই অমানুষটার কাছেই আমাকে যেতে হচ্ছে। কেন কেন আমি রুমে যাব? যাব না, যদিও আমি নিজেই রুমে চলে যেতাম, কিন্তু এখন আর যাব না, সম্রাট বলেছে তাই যাব না, যাব না, যাব না, যাব না। আবার মিস্টার শেখ এসে কুয়াশার পাশে দাঁড়ালো। এমনি রাগ হচ্ছে, তার মধ্যে এই বিরক্তিকর লোকটা নিজের চুল নিজেই ছেঁড়ার ইচ্ছে হচ্ছে। বাহ, তুমি তো খুব সুন্দর রক্ষিতার কাজ করতে পারো। মানে? চাইলে আমারও রক্ষিতা হতে পারো। কি বলছেন এসব? তা সম্রাট তোমাকে এক রাতের জন্য কত দেয়? আমি তোমাকে তার থেকেও ডাবল দেব, শুধু আমাকে এক রাতের জন্য খুশি করে দাও। কথাটা শেষ হতে না হতেই কুয়াশা শেখে গেলে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। চরিত্রহীন লম্পট একটা আমাকে দেখে কি তোর রক্ষিতা মনে হয়? শেখে চড় মারায় সে রেগে যায়। আজ তো তোকে আমি নিজের বিছানায় নিয়েই ছাড়বো, চল। বলেই কুয়াশা হাত ধরতে যাবে, তখনই কেউ তার হাত ধরে ফেলে। কুয়াশা ভয়ে দুবার পিছিয়ে দেখে সম্রাট চোখ মুখ লাল করে শেখের হাত ধরে আছে। শেখ কিছু বলবে তার সুযোগটাও না দিয়ে তাকে পাগলের মতো মারতে শুরু করে দিল। শেখ রক্তাক্ত অবস্থায় ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো, কিন্তু সম্রাটের মন মরছে না, সে মেরেই চলেছে তাকে পাগলের মতো। সম্রাটের ভয়ানক রূপ দেখে কেউ এগোনো সাহস পাচ্ছে না। সম্রাট শেখের কলার ধরে বলতে লাগলো, তোর সাহস হয় কি করে কুয়াশার দিকে বাজে নজরে তাকানোর? আমি তোর এই চোখ উপড়ে ফেলব। হাউ ডেয়ার ইউ টফার, তুই কুয়াশাকে বাজে কথা বলিস? আই উইল কিল ইউ, আই ডোন্ট স্পেয়ার ইউ ইডিয়েট। সম্রাট কিল ঘুষি দিয়েই যাচ্ছে। সবাই যখন দেখলো মানুষটার মরা মরা অবস্থা, তখন সবাই সম্রাটকে ধরে আটকালো, কিন্তু সম্রাট কিছুতেই মানছে না, তার এখনও শান্তি হয়নি। কিছু লোক শেখকে নিয়ে হসপিটালে গেল, আবার সম্রাটের ভয়ঙ্কর নজর পড়লো কুয়াশার উপর। কুয়াশা সম্রাটের নজর দেখে থরথর করে কাঁপছে। সম্রাট গিয়ে কুয়াশার হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যেতে লাগলো, আর যাওয়ার সময় সবাইকে বলে গেল পার্টি এখানেই শেষ। সবাই সবার মতো চলে যেতে লাগলো। এদিকে কুয়াশার অবস্থা খারাপ, কি হতো যদি সম্রাটের কথা শুনে রুমে চলে যেত? কেন যে যে দেখাতে গেল সে, এখন সে নিজে নিজেই পস্তাচ্ছে। সম্রাট কুয়াশাকে টানতে টানতে রুমে নিয়ে এসে ধাক্কা দিল। কুয়াশা গিয়ে সোজা বেডে পড়ল। কুয়াশার ভয়ে কলিজার পারে শুকিয়ে গেছে, যে ভয়টা পেয়েছিল আজ হতে সেটাই হতে চলেছে। কুয়াশা তাড়াতাড়ি বেড থেকে উঠে পড়ল, চুপচাপ আছে, কারণ এখন কথা বললে তারই ক্ষতি। সম্রাটের এখনও রাগ কমেনি, সে গিয়ে কুয়াশার দুই ভাউ ধরে টেনে নিজের কাছে নিয়ে হিসিসিয়ে বলল, আমি তোকে বলেছিলাম ওখান থেকে চলে আসতে, তুই আসলি না কেন? খুব শখ তাই না ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করা? ওকে, আজ তোর এই শখ আমি মিটিয়ে দেবো। বলেই কুয়াশাকে বেডে ছুঁড়ে মারল সে। কুয়াশা গিয়ে বেডের উপর হুমড়ি খেয়ে বলল। কুয়াশা সম্রাটের দিকে ঘুরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ প্লিজ আমার সর্বনাশ করবেন না, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমায় ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি। আর কিছু বলার আগে সম্রাট কুয়াশার দুই হাত বেডে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ঢুপিয়ে দিল। পাগলের মতো কুয়াশার গলায় ঘাড়ে চুপুতে ভরিয়ে দিল সে। কুয়াশা শাড়ির আঁচল টেনে খুলে ফেলল সে। অন্যদিকে কুয়াশার চোখের জলে ভাসাচ্ছে। আজ এই জানোয়ারের হাতে সব শেষ হবে, আমি নিঃস্ব হয়ে যাব। কিন্তু কুয়াশাকে অবাক করে দিয়ে সম্রাট তাকে ছেড়ে তার পাশে বেডে দু হাতে ছড়িয়ে সোজা হয়ে শুয়ে পড়ল। এটাই সুযোগ এখান থেকে পালানোর, তাই কুয়াশা চুপচাপ ওখান থেকে উঠে চলে আসতে চাইলে সম্রাট তার হাত টেনে দিয়ে নিজের বুকের উপর ফেলে। কুয়াশা নিজেকে ছাড়াতে চাইলে সম্রাট বলে, যেভাবে আছো সেভাবেই শুয়ে থাকো, নইলে অর্ধেক কাজটা এক্ষুনি সম্পূর্ণ করে ফেলবো। কুয়াশা ভয়ে চুপ করে রইল সম্রাটের বুকে। এক সময় সম্রাটের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো সে। আর সম্রাট যেন এক স্বর্গে বাস করছে, এর থেকে শান্তির আরও কী বা হতে পারে? সম্রাটের সব রাগ নিমিষে শেষ হয়ে যায়, কারো মাথা নিজের বুকে নিয়ে ঘুমানোটা যে এতটা সুখের তা সে আগে জানত না। এই সুখটা যে টাকা দিয়ে কেনা যায় না, সে চাইলে পারত আজ কুয়াশাকে নিজের করে নিতে, কিন্তু কেন যেন তার মন তার বিপক্ষে দাঁড়ালো, সে কোনোভাবেই কুয়াশাকে নিজের করতে পারল না।
বারবার মন শুধু একটা কথাই বলছে, এটা ভুল, এটা ভুল। সম্রাট কুয়াশাকে শরীর নয়, এইভাবেই সবসময় কাছে যায় সারা জীবনের জন্য। ও কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে যখন কুয়াশার ঘুম ভাঙে, তখন সে বুঝতে পারে সে সম্রাটের বুকে শুয়ে আছে। সম্রাট তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কুয়াশা কালকের কথা মনে করে এক ঝটকায় সম্রাটকে সরিয়ে উঠে দাঁড়ালো। ঝটকা খেয়ে সম্রাটের ঘুমও ভেঙে গেল। সামনে কুয়াশাকে থেকে ঘুম ঘুম কণ্ঠে বলল সে, গুড মর্নিং। তোর মর্নিং এর গুস্তি গিলাই, আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি এই শয়তানটাকে বালিশ চাপা দিয়ে মারি। কিন্তু কালকে সম্রাটের ভয়ানক রূপের কথা মনে পড়তেই ও থমে গেল। কিছু না বলে রাগে গজ গজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল সে। সম্রাটের আজ খুব ভালো ঘুম হয়েছে, সে তো চায় প্রতিদিনই এইভাবে সুখের ঘুম ঘুমাতে। সম্রাট ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর কুয়াশা এদিকে ছটফট করছে। আর কতদিন এইভাবে, কতদিনই বা চলবে? আমি এখানে কিসের জন্য আছি? সম্রাট কিসের জন্য আমাকে এখানে আটকে রেখেছে কিছুই বুঝতে পারছি না। হয়তো নিজের শিকার বানানোর জন্য, না না এটা হতে পারে না। আমি কিছুতেই সম্রাটের কাছে বলিদান হব না, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করবটা কি? সম্রাটের রুম। কুয়াশা তাড়াতাড়ি সম্রাটের রুমে গেল, তন্নতন্ন করে পুরো ঘর খুঁজলো যদি তার কোনো কালো বিজনেসের কিছু পায়, কিন্তু কিছুই নেই ঘরে। ধুর, কুয়াশা হতাশ হয়ে রুমে ফিরে এলো। কি করবে ও, কিন্তু এখন যাই করুক না কেন, তাকে আগে নিজেকে রক্ষা করতে হবে, এখান থেকে পালাতে হবে। কিন্তু এখান থেকে পালালে ও সম্রাটকে কীভাবে শাস্তি দেবে কিছুই তার মাথায় ঢুকছে না। একই তো নিজের সম্মান, অন্যদিকে নিজের বাবার প্রতিশোধ। কী করবে কুয়াশা? সম্রাট সে সকালবেলা বেরিয়েছে আর রাত 11টায় বাড়ি ফিরেছে। ততক্ষণে কুয়াশা গভীর ঘুমে, ঘুমের ঘোরে গালে কারো স্পর্শ পেয়ে ঘুম ঘুম চোখে তাকাতেই দেখে সম্রাট তার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। সম্রাটকে দেখেই কুয়াশা লাফিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে স্বপ্ন দেখছে না তো, সম্রাট এখানে কেন? কুয়াশা পাশ ফিরে দেখলো সেতু নেই, সেতু কোথায় গেল? সম্রাট কুয়াশার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে পড়ল। সেতু বাইরে, আর আমি তোমাকে নিতে এসেছি। নিতে এসেছেন মানে? নিজেকে ছাড়াতে ছাড়াতে অবাক হয়ে বলল কুয়াশা। নিতে এসেছি মানে আজ থেকে তুমি আমার রুমে ঘুমাবে। মানে? চলো আমার ঘুম আসছে না বলেই কুয়াশা হাত ধরে নিয়ে যেতে চাইলে কুয়াশা এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে চেঁচিয়ে বলতে লাগে, আর ইউ মেন্টালি সিক, আপনি পাগল হয়ে গেছেন? এত রাতে আপনি একটা অবিবাহিত মেয়ের ঘরে ঢুকে বলছেন আপনার রুমে যেতে? আপনার ঘুম আসছে না বলে আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? একটা ছোট বাচ্চা যে আপনাকে আমার ঘুম পাড়িয়ে দিতে হবে? কাল কিছু বলিনি, মানে এটা নয় যে আপনি যখন তা ইচ্ছা তাই করবেন। অনেক হয়েছে আপনার আর না, আমি আপনার কিনা দাসী নই যে আপনি যা বলবেন আমি তা মানতে বাধ্য। কুয়াশার কথা শুনে সম্রাট রাগে আগুন। কুয়াশা দাঁতে দাঁত চেপে কথাটা বলে কুয়াশার দিকে এগোতে গেলে কুয়াশা দু কদম পিছিয়ে বলল, খবরদার আমার কাছে আসলে আমি নিজেকে শেষ করে দেব। কুয়াশার কথা শুনে সম্রাটের বুকটা ধুক করে উঠল। যেই মানুষটা জানি কতগুলো খুন করেছে, সে আজ সামান্য একটা মেয়ের মুখে মৃত্যুর কথা শুনে আটকে উঠল। সম্রাট কুয়াশার কথা শুনে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। শুধু ঘর থেকে নয়, বাড়ি থেকেই বেরিয়ে গেল সম্রাট। সম্রাট যাওয়ার কিছুক্ষণ পর সেতু রুমে এলো। সেতু নজর কুয়াশার উপর কেমন জানি, এই নজরের কারণটাও কুয়াশার অজানা নয়। একটা মেয়ে কাল সারা রাত একটা ছেলের ঘরে ছিল, তার উপর আজ আবার সেই ছেলেটি রাতের বেলা তার রুমে ঢুকে পড়লে এরকমটা ভাবাই স্বাভাবিক। সেতু কিছু না বলে শুয়ে পড়ল, কুয়াশাও আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল, তলিয়ে গেল ঘুমের দেশে। হঠাৎই মুখে পানি ঝাপটা পেয়ে ছিটকে উঠল কুয়াশা। সামনে তাকিয়ে দেখলো সম্রাট দু চোখ লাল করে হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, তার একটু দূরে সেতু আর দুটো মেয়ে কিছু প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশাকে উঠতে দেখে সম্রাট বেরিয়ে গেল আর মেয়ে দুটো এসে কুয়াশাকে উঠিয়ে ফ্রেশ করে সাজাতে বসালো। আরে কি করছো কি তোমরা, আমাকে এভাবে জোর করে এসব কি করছো? ম্যাম প্লিজ স্থির হয়ে বসুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আরে আজব তো, আমি কোনো শাড়িটাই পরবো না, ছাড়ো আমাকে। কুয়াশা লাফাতে লাগলো, এদিক থেকে ওদিক দৌড়াতে লাগলো, কিন্তু দুটো মেয়ের সাথে পেরে ওঠেনি, তাকে জোর করে শাড়িটা পরানো তারা। কুয়াশা সেটা খুলতে যাবে, তার আগেই সম্রাট এসে দাঁড়ায়। সম্রাটকে দেখে কুয়াশা তেড়ে গেল। এত রাতে এসব কি হচ্ছে কি, আমাকে কি আপনার পাগল মনে হচ্ছে? বলে সম্রাটের কাছে যেতেই সম্রাট কুয়াশাকে কোলে তুলে নিল। কুয়াশা দুই হাত পা নাড়িয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। সম্রাট কুয়াশাকে ড্রয়িং রুমে এনে সোফায় বসিয়ে দিল। কুয়াশার সামনে তাকিয়ে অবাক,
এক বুড়ো কাগজ কলম নিয়ে সামনে বসে আছে। তাকে দেখি কুয়াশা লাফিয়ে উঠল। এটা কিছুতেই হতে পারে না, কি হচ্ছে এসব? সম্রাট কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলল। কাজী সাহেব বিয়ে পড়াটা শুরু করলো। কুয়াশা পালাতে চাইছে কিন্তু পারছে না। সম্রাট তার হাত ধরে আছে এক হাতে। কাজী সম্রাটকে কবুল বলতে বললে সম্রাট একবারেই কবুল বলে দেয়। এবার কুয়াশার পালা। ও কিছুতেই কবুল বলবে না, মরে গেলেও না, কিছুতেই না। কুয়াশা হাতে ঝাড়ি মারছে, যা তা বলে চেঁচাচ্ছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। সম্রাটকেও ইচ্ছে মতো কথা শোনালো, কিছুতেই কোনো কাজ হচ্ছে না তার। যত যাই হোক, আমি কবুল বলবো না, বলবো না, বলবো না, বলবো না, না, কিছুতেই না। বউকে এভাবে লাফালাফি করতে হয়তো কাজী এই প্রথমবার দেখছে। একসময় কুয়াশা সফল হলো নিজের হাত ছাড়াতে, তাও আবার সম্রাটের হাতের কামড় দিয়ে। কুয়াশা দৌড়ে বাড়ির বাইরে যাবে, তার আগেই দরজা বন্ধ হয়ে গেল। কুয়াশা দৌড়াদৌড়ি করছে বাড়ি থেকে বেরোনোর জন্য। গার্ডসরা কুয়াশাকে ধরতে এলে কুয়াশা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। এইভাবে পুরো বাড়ি দৌড়ালো কুয়াশা, কিন্তু কোনো লাভই হলো না। পেছন থেকে সম্রাট কুয়াশার হাত ধরে টান মারলো। কুয়াশা সোজা সম্রাটের বুকে গিয়ে পড়ল। সম্রাট কুয়াশার গলার পিছনে হাত দিয়ে ধরে কুয়াশার মুখের কাছে নিজের মুখ এনে বলল, বিয়ের আগে বাসর করতে চাও নাকি বিয়ের পর বৈধ হবে? সম্রাটের কথা শুনে রাগে কুয়াশা জ্বলতে লাগলো। আপনি নিজেকে কি ভাবেনটা কি? আমি কি এটা তুমি খুব ভালো করে জানো, তাই আর নিজেকে চিনিয়ে দিতে চায় না। সো সে কবুল? নো আই ক্যান্ট। আপনার মতো জানোয়ারকে বিয়ে করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। এত সহজে তোমাকে তো মরতে দিচ্ছি না। সো সে কবুল? বলবো না। এবার সম্রাট রেগে এক হুঙ্কার ছাড়লো। আই সেড সে কবুল। কুয়াশা সম্রাটের চেহারা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে সাথে সাথে বলে ফেললো, কবুল, কবুল, কবুল। সম্রাট কুয়াশাকে কোলে নিয়ে নিজের ঘরে এলো। পুরো রুম বাসর ঘরের মতো করে সাজানো। তা দেখে কুয়াশার রাগ মাথার উপর উঠে তবলা বাজানো শুরু করলো। কুয়াশা সম্রাটের কোল থেকে নেমে বেডের সাজানো সব ফুল এলোমেলো করে দিতে লাগলো। রুমের সব কিছু ভাঙচুর করতে লাগলো। নিজের মাথা থেকে ওড়না খুলে ছুঁড়ে ফেললো সে। বাহ, তুমি তো দেখছি বাসনের জন্য প্রস্তুত হচ্ছ। সম্রাটের কথায় কুয়াশা তার দিকে তাকালো। সম্রাট পকেটে হাত দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়াশার কাণ্ড দেখছে। কুয়াশা তা দেখে রেগে গিয়ে সম্রাটের কাছে যেতে যেতে চেঁচিয়ে বলতে লাগলো, আপনি নিজেকে কি ভাবেন কি? আমাকে জোর করে বিয়ের স্বামিত্বের দোহাই দিয়ে ভেবেছেন আমার থেকে বেঁচে যাবেন? আপনার ভাবনা আপনার কাছেই রাখুন, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। গট ইট? বলে আঙুল দিয়ে শাসাতে শাসাতে সম্রাটের কাছে চলে গেলেই সম্রাট কুয়াশা হাত ধরে টেনে তাকে দেয়ালে চেপে ধরলো। বলো, আমার এরকম কোনো ইন্টেনশন নেই, কিন্তু এখন আমাদের ইন্টেনশনটা তোমার জন্য অনেক খারাপ হতে চলেছে। বলেই কুয়াশার গলায় ঠোঁট বসালো। কুয়াশা প্রাণপণে নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু কিন্তু সম্রাটের সাথে পেরে উঠছে না সে। ছাড়ুন আমাকে, আমি বলছি ছাড়ুন আমাকে, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ের কোনো মানেই হয় না। জোর করে বিয়ে করেছেন আপনি আমায়, আমি আপনাকে কখনোই স্বামী হিসেবে মানব না। কুয়াশা চেঁচিয়ে যাচ্ছে, অন্যদিকে সম্রাট কুয়াশার নেশায় পড়েছে। কুয়াশার কোনো কথাই তার কানে যাচ্ছে না, সে কুয়াশাতে মগ্ন। এমন সময় হঠাৎই সম্রাট কুয়াশাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিল। কুয়াশা উঠে যেতে চাইলে তার হাত ধরে টেনে নিজের বুকে নিল। দেখো চুপচুপ ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আর যদি ঘুমাতে না চাও তবে এক্ষুনি বাসর সেরে ফেলবো। সম্রাটের কথায় কুয়াশা দমে গেল। তার মানে কি, আমাকে শুধুই বুকে নিয়ে ঘুমানোর জন্য এত রাতে এত নাটক করলো? এই শয়তান কি সত্যি সাইকো নাকি? আমি কিছুই বুঝছি না যে এই শয়তানটা আসলে চাইছেটা কি। এরকম আকাশ পাতাল ভাবনায় কুয়াশা ঘুমের দেশে তলিয়ে গেল। আর সম্রাট সম্রাট কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি কখনোই ভাবিনি আমার জীবনে ও কখনোই রাতটা আসবে, ইনফ্যাক্ট আজ সকালেও ভাবিনি। আমার কুয়াশাকেই চাই, কিন্তু কখনো বিয়ের কথা ভাবিনি, বিয়ের কথা আমার মাথাতেই আসেনি। এমনি তো জোর খাটিয়ে সব কিছু করা যায়, আমি যাইলেই পারতাম কুয়াশাকে জোর করে আমার রুমে আনতে, কিন্তু আমি করিনি। থ্যাংকস ফর কুয়াশা আমাকে বিয়ের আইডিয়াটা দেওয়ার জন্য, আজ থেকে এই জোর করাটাও বৈধ হবে তার জন্য। সকালে কুয়াশা ঘুম থেকে উঠে দেখলো সম্রাট তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সম্রাটের হাত ঝটকা মেরে সরিয়ে উঠতে গেলে সম্রাট আবার তার হাত ধরে নিজের বুকের উপর ফেলে ঘুম ঘুম কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? আমার এখনো ঘুম ভাঙেনি। কুয়াশা আবার জোর করে সম্রাটের কাছ থেকে উঠে বলে, এইসব ন্যাকামো আমার সামনে করবেন না, আপনি ছোট বাচ্চা নন যে আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে হবে আপনাকে। বলেই কুয়াশা ওয়াশরুমে চলে গেল। সাথে সাথে আবার বেরিয়ে এসে চারদিকে চোখ বুলালো, দেখলো সোফার উপর চার পাঁচটা ব্যাগ, সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে ফ্রেশ হয়ে ব্যাগ খুলে দেখে সবগুলোই শাড়ি। কুয়াশার মেজাজ চটকে যায়।
এই লোকের ইন্টেনশন ভালো না। কি ভেবেছে কি আমি শাড়ি পরতে পারবো না, আর তখন উনি আমাকে শাড়ি পরাতে আসবেন। এই কুয়াশা এটা কখনোই হতে দেবে না। কুয়াশা পেঁচিয়ে পেঁচিয়ে যতদূর পারে শাড়ি পরেছে, এভাবে দু একদিন পরলেই শিখে যাবে সে। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। সম্রাট ঘুম থেকে চোখ খুলেই দেখে তার সামনে এক অপ্সরী নিজের ভেজা ভেজা চুল ছাড়ছে। কিন্তু মেয়েটা একটু রোম্যান্টিক, এদিকে ঘুরে ঝাড়লে কি হতো, তার চুলের ফোঁটা ফোঁটা পানিতে আমার ঘুম ভাঙত। উফ, কত সুন্দরই না হতো মোমেন্টটা। সম্রাট নিজে অবাক হচ্ছে তার এই ভাবনার জন্য, সে কখনো এরকম কিছুই স্বপ্নে ভাবেনি। তার রূপসীকে দেখে সম্রাট তার নিজেকে ধরে রাখতে পারলো না, বেড থেকে উঠে গিয়ে পেছন থেকে কুয়াশাকে জড়িয়ে ধরলো। আচমকা কোমর জড়িয়ে ধরায় কুয়াশা পেছন ঘুরে সম্রাটকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আপনি আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না, আপনাকে আমার অসহ্য লাগে, সাথে আপনার স্পর্শগুলো। কুয়াশার কথা শুনে সম্রাট রাগে কুয়াশাকে ড্রেসিং টেবিলের পাশে দেয়ালে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বাতালের মতো কুয়াশার ঠোঁটে চুমু দিতে লাগলো সে। কুয়াশা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। কিছুক্ষণ পর সম্রাট নিজের থেকেই কুয়াশাকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার স্পর্শ তোমার যতই অসহ্য লাগুক না কেন, এই স্পর্শটাই তোমাকে সহ্য করতে হবে, ওটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। বলেই কুয়াশাকে ছেড়ে দিয়ে অশ্রমে ঢুকে পড়ল সে। কুয়াশা ওখানেই চোখে জল ফেলতে লাগলো। সম্রাট রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কুয়াশা একা একা বসে আছে। আমাকে জোর করে বিয়ে করেছেন তাই না? এই সম্রাটকে আমি হাড়ে হাড়ে বোঝাবো বিয়ে করা কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। সারাদিন বসে বসে কুয়াশা বুঝে আটলো যে সে কি করবে। সম্রাটকে আমি বিয়ে করার সব মিটিয়ে দেব, ওর জীবনটা হিল করে দেব, পদে পদে ওকে আছাড় খেতে হবে। রাতে সম্রাট রুমে ঢুকে দেখে কুয়াশা শুয়ে আছে। সম্রাট খেয়ে এসেছে তাই কোনো শব্দ না করে গায়ের ব্লেজার খুলে রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ঢোকার সাথে সাথে ভেতর থেকে সম্রাটের উফস আর একটা বালতি পড়ার শব্দে কুয়াশা লাফিয়ে উঠলো। খুশিতে গদগদ করতে লাগলো, কাজ হয়ে গেছে। বেড থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কিন্তু কুয়াশা এতটাই আত্মহারা ছিল যে তার মনেই ছিল না যে সে নিজে ওয়াশরুমের ফ্লোরে সাবান পানি ছিটিয়ে রেখেছে। সম্রাটের কোমর ভাঙার জন্য ওয়াশরুমে ঢুকে সাথে সাথে সাবানের পানিতে পা পড়ে ধপাস কুয়াশা ভয়ে চোখ বন্ধ করে নিল। কিন্তু কই পড়েনি তো, পড়লে তো সে ব্যথা পেত। কুয়াশা পিটপিট করে চোখ খুলে দেখে সম্রাট তার কোমর জড়িয়ে ধরে আছে, আর ও সম্রাটের শার্টের কলার চেপে ধরে আছে। কুয়াশা তাড়াতাড়ি ছেড়ে উঠতে চাইলে আবারও পা পিছলে যায়, সাথে সাথে সম্রাট ধরে ফেলে। এবার সম্রাট না হেসে পারল না, সম্রাট হাসতে হাসতে কুটি কুটি খাচ্ছে, আর কুয়াশা সম্রাটের কলার ধরে সম্রাটের হাসির দিকে তাকিয়ে আছে। এই প্রথম ও সম্রাটকে হাসতে দেখলো, যার হাসি এত সুন্দর সে কি করে পারে অন্যের হাসি কেড়ে নিতে। সম্রাট হাসতে হাসতেই বলল, লাইক সিরিয়াসলি তুমি যে ফিল্মি ভাবে আমাকে জব্দ করতে চেয়েছিলে। ফিল্মি হোক আর যাই হোক না কেন, আমি তো চেয়েছিলাম আপনার কোমর ভাঙতে। ও রিয়েলি, তো আমার কোমর ভাঙলো কি, উল্টে তোমার এই বোকা বোকা প্ল্যানে তুমি ফাঁসতে যাচ্ছিলে, তোমারই কোমর ভাঙতো এখনই। ভাঙেনি তো, আর অত ফিল্মি ভাবে ধরে থাকতেও হবে না, ছাড়ুন আমাকে। ফিল্মি ভাবে শুধু ধরেই না, এখন রোম্যান্সও করবো। বলেই কুয়াশার হাত ধরে নিয়ে গিয়ে দেয়ালে ঠেকালো, আর এক হাত দিয়ে শাওয়ার অন করে দিল। শাওয়ারের পানিতে দুজন ভিজছে। কুয়াশা চলে যেতে চাইলে সম্রাট এক হাত কুয়াশার কোমরে আর এক হাত দেয়ালে চেপে ধরে। তাই কুয়াশা রাগে লোক নিয়ে সম্রাটের দিকে তাকিয়ে আছে, ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। সম্রাট কুয়াশাকে দেখছে, পানিগুলো কুয়াশার গাল গলা বেয়ে পড়ছে, তার স্নিগ্ধ ঠোঁটে পানির সবার হয়ে সম্রাট তার মাঝে হারিয়ে যাচ্ছে বারবার। কুয়াশার স্নিগ্ধ রূপে সম্রাট নেশায় পড়ে গেল, অন্য সব কিছু ভুলে সে শুধু তার স্নিগ্ধ কুয়াশাকেই দেখছে। কুয়াশার ঠোঁট কাঁপছে, ধীরে ধীরে কুয়াশার ঠোঁট দখল করে নিল সম্রাট। এক হাত কুয়াশার কোমর জড়িয়ে ধরল, কুয়াশার গলায় আসা পানিগুলো শুষে নিতে লাগলো সে। এদিকে কুয়াশা কাঁপা কাঁপে শুরু হয়ে গেছে ঠান্ডায়, ও একটু নড়তেও পারছে না, ছাড়া পাওয়া তো দূরের কথা। সম্রাট কুয়াশাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আই এম সরি কুয়াশা, সরি ফর এভরিথিং, আমি জানি আমি তোমার কাছে অপরাধী, কিন্তু বিশ্বাস করো আমি এর জন্য সত্যি অনেক বেশি অনুতপ্ত। আমি হয়তো তোমার কাছে ক্ষমারও যোগ্যতা রাখি না, কিন্তু তবুও পারলে আমাকে ক্ষমা করে দাও, এর জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তবুও দয়া করে আমার থেকে দূরে যেও না, আমি সহ্য করতে পারবো না, প্লিজ কুয়াশা তুমি আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি। কথাটা বলার সময় সম্রাটের চোখের পানিগুলো শাওয়ারের পানির সাথে মিশে কুয়াশার শরীরে পড়ছিল, যা কুয়াশার অজানা। আমি আপনাকে কখনো ক্ষমা করব না মিস্টার সম্রাট খান, আপনি যে শুধু আমার বাবার খুনি
তা তো নয়, না জানি আরো কত সন্তানকে আপনি এতিম করেছেন। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব কুয়াশা। আমি আপনাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সম্রাট বুঝলো কুয়াশা ঠান্ডায় কাঁপছে, তখন সে নিজে থেকে তাকে ছেড়ে দিল। ছাড়া পাওয়ার সাথে সাথে কুয়াশা ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সম্রাট ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। সামনে তাকিয়ে দেখলো কুয়াশা চেঞ্জ করে এখন ড্রেসিং টেবিলের সামনে চুল মুছছে আর বকবক করছে, নিশ্চিত তাকেই ভুগছে। তাই সে আর দেরি না করে কুয়াশার কাছে গিয়ে তাকে কোলে নিয়ে বেডে নিয়ে এসে বুকে জড়ি ধরে শুয়ে পড়ল। কুয়াশা রাগ হচ্ছে কিন্তু সে কিছুই বলতে পারছে না, তার সব প্ল্যান সবসময় তার উপরে এসে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে নেয়। সম্রাট রুমে এসে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কুয়াশা এসে সোফায় বসে পড়লো, এক মনে ভাবছে। তার মাথায় কিছুই ঢুকছে না, সে করবেটা কি? এমন সময় সম্রাট এসে কুয়াশার কপালে চুমু দিল। কুয়াশার রাগি চোখে সম্রাটের দিকে তাকালে সম্রাট মুচকি হেসে চলে যায়। রাত 12:30, এখনও সম্রাট বাড়ি ফেরেনি, কুয়াশা ঘরেই পায়চারি করছে। সে চায় না সম্রাটের জন্য চিন্তা করতে, কিন্তু তার অজান্তেই তার চিন্তা হচ্ছে। মনের ভিতর অনেক ধরনের ভাবনা আসছে, টেনশনে চলে ঘুম আসছে না বেচারির। বিয়ের বন্ধনটাই হয়তো এরকম, না চাইতেও একটা মায়ায় ফেলে দেয়। রাত 1:30, বাড়ির মেন গেটে গাড়ির হর্ন শুনে কুয়াশা দৌড়ে বারান্দায় গিয়ে দেখে সম্রাটের গাড়ি ভেতরে ঢুকছে। কুয়াশা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, সাথে সাথে কুয়াশা বেডে গিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লো। নয়তো সম্রাট যদি জিজ্ঞাসা করে সে এতক্ষণ কেন জেগেছিল, তখন সে কী বলবে? তার থেকে বরং ঘুমানো অ্যাক্টিং করা ভালো। সম্রাট রুমে ঢুকতে দেখে কুয়াশা অন্যদিকে ঘুরে শুয়ে আছে, তাকে দেখে সম্রাট পাকা হাসলো। তারপর গার্ডসদের ফোন করে ডিনার রুমে গিয়ে যেতে বলল। তাকে দেখেই সম্রাট একবার বাঁকা হাসলো, তারপর গার্ডসদের ফোন করে ডিনার রুমে দিয়ে যেতে বলল। সম্রাট ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, ডিনার এসে গেছে, তাই সম্রাট খাবার নিয়ে বেড়ে বসতে বসতে বলল, তোমাকে ফিল্মে জয়েন হতে হতো, তুমি যা অ্যাক্টিং করো তাতে নিশ্চয়ই তুমি দুদিনে ফেমাস হয়ে যেতে। সম্রাটের কথা শুনে কুয়াশা রাগ উঠল, লাফিয়ে উঠে বলল, দুদিনে কেউ ফেমাস হয় না, আপনার মতো মাফিয়ারা ছাড়া। বাবা, এক্ষুনি তো ঘুমিয়েছিলে, উঠতে না উঠতে এত তেজ। সম্রাটের কথায় কুয়াশার কিছুটা লজ্জা পেল, সে ধরা পড়ে গিয়েছে। আচ্ছা কুয়াশা এখন কী করে না করে সম্রাট কীভাবে যে বুঝতে পারে? না এটা ধরো, আজ আমি খুব ক্লান্ত, আমাকে খাইয়ে দাও। পারবো না। উফ কুয়াশা, এখন এত ফর্মালিটি করো না তো, তুমি জানো তোমাকে খাইয়ে দিতেই হবে। কুয়াশার কিছু না বলে চোখ মুখ খিচিয়ে সম্রাটকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে সম্রাট কুয়াশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কাল রেডি থেকো। চোখ বন্ধ করে বলল সম্রাট, কিসের জন্য? হানিমুনের জন্য। হোয়াট, এত চমকাচ্ছ কেন? আমাদের বিয়ে হয়েছে, এখন আমরা হানিমুনে যাব, এটা কি স্বাভাবিক নয়? মোটেও না, আমি যাব না। তোমার কাছে মতামত চাইনি, আমি বলেছি তুমি রেডি থাকবে তো থাকবে, ব্যাস। আর হ্যাঁ, এখন থেকে রুমে কাপড় চেঞ্জ করবে না, চেঞ্জিং রুম ছাড়া। মানে কি? এই বাড়ির আনাচে কানাচে সিসিটিভি ক্যামেরা সেট করা আছে, যা আমার ফোনের সাথে কানেক্টেড। আমি বাইরে থাকলেও সবসময় তোমার খোঁজখবর আমার কাছেই থাকে, বুঝেছো? ইউনো, যখন তুমি টাওয়াল পরে রুমে এসেছিলে তখন আমার অবস্থাটা কেমন ছিল, ইচ্ছে করছিল তখনই ছুটে এসে তোমাকে আদরে ভরিয়ে দিই। ইউ ক্যারেক্টারলেস কন্ডার একটা, আপনি আমার কাপড় চেঞ্জ করতে, ছি 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 ছি, আপনি এতটা নিজ? নিজেকে সম্রাটের থেকে ছাড়িয়ে নিয়ে বলল কুয়াশা। কুয়াশাকে টেনে আবার নিজের সাথে মিশিয়ে বলল সম্রাট, আমি অতটাও ক্যারেক্টারলেস নই, নিজের করণীয়টা আমি খুব ভালো করেই জানি। কুয়াশার কিছুই বলল না, সে রাগে ফুঁসছে। এখন সে বুঝতে পেরেছে কী করে বারবার তার প্ল্যান ফেল হয়েছে। পরের দিন তারা ইংল্যান্ডের জন্য বেরিয়ে পড়ল, পার্সোনাল প্লেনে করেই চলল তারা, উদ্দেশ্য ইংল্যান্ড। ইংল্যান্ডের ল্যান্ড পোস্টে নেমেই কুয়াশা দেখলো কতগুলো কালো গাড়ি তাদের নিতে এসেছে। তারা এই গাড়িতে করে একটা প্যালেসে গেল, প্যালেস দেখেই কুয়াশা অবাক, এত বড় প্যালেসে সম্রাট একা থাকে? আচ্ছা, তার মা বাবা নেই? এই প্রশ্নটা কুয়াশা কখনো ভাবেনি, আর নাই কখনো সম্রাট কখনো এই বিষয়ে কিছু বলেছে। এত বড় প্লেসে আপনি একা থাকতেন? থাকতাম, তবে এখন থেকে তুমি থাকবে। আপনার বাবা মা নেই? কুয়াশার কথায় সম্রাট তার দিকে তাকালো। ছিল, এখন নেই, আমি যখন ছোট ছিলাম তখন তার একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাকে আমার বাড়ি থেকে আমার বড় আম্বু বের করে দেয়, রাস্তায় রাস্তায় চুরি করে বেড়াতাম নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য। ছোটখাটো চুরি করতে কখন যে এত বড় মাফিয়া হয়ে গেলাম বুঝতেই পারলাম না। যদি আপনার বাবা মা থাকতো তাহলে নিশ্চয়ই আপনি এত বড় মাফিয়া হতেন না। কুয়াশার কথা শুনে সম্রাট কুয়াশার দিকে তাকালো। কুয়াশার ছলো ছলো চোখ সম্রাটের থেকে সরিয়ে জানালার কাছে গিয়ে জানালা পর্দা সরিয়ে দিল। বাইরের দৃশ্যটা কত সুন্দর, সম্রাট কুয়াশাকে নিয়ে পুরো শহর ঘুরলো। এই কয়দিনে কুয়াশা মন দিয়ে সব কিছু অনুভব করেছে, সে কখনো কল্পনাও করেনি সে এসব দেখার সুযোগ তার আছে বা কোনোদিনও হবে। তারা শুধু যে ইংল্যান্ড ঘুরেছে তা না, আরও বিভিন্ন দেশে গিয়েছিল তারা,
কুয়াশা সম্রাটকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সম্রাটের উত্তর হয় হানিমুন করতে যাচ্ছি। কিন্তু এ কয়েকদিনে সম্রাট কুয়াশাকে জড়িয়ে ধরা ছাড়া অন্য কোনোভাবে ছোঁয়নি। প্রায় এক মাস পর তারা বাংলাদেশে ফিরে অনেকদিন ধরে কুয়াশা এই বাড়িটা দেখেনি, তাই সে চারপাশে দেখতে লাগলো। বাড়িতে দিয়েই নিজের কাজে চলে যায়। কুয়াশা রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য আলমারিতে কাপড় নিতে গেলে একটা ফাইল তার চোখে আটকে যায়। ফাইলটা হাতে নিয়ে দেখে তার উপরে লেখা আছে কনফিডেন্সিয়াল ফাইল, হয়তো সম্রাটের হবে। তাই সে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিল, কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাতে সম্রাট ফিরলে একসাথে ডিনার করতে বসে তারা। ডিনার শেষে দুজনের রুমে আসে। সম্রাট দরজা লক করে বেডে এসে ল্যাপটপ নিয়ে বসে আর কুয়াশা বারান্দা চলে যায়। রাতে বাইরের প্রকৃতিটাই দেখছিল। এমন সময় পেটে কারো স্পর্শ পেয়ে চমকে উঠেছে। আর বুঝতে দেরি হলো না এটা কার স্পর্শ। সম্রাট কুয়াশাকে তার দিকে ঘুরিয়ে কুয়াশার ঠোঁট দখল করে নিল। কুয়াশাও বাধা দিল না, সম্রাট কুয়াশার ঠোঁট ছেড়ে দিয়ে তাকে কোলে নিয়ে বেডে এনে শুয়ে দিল। তারপর তাকে জড়িয়ে ধরে শুয়ে বলতে লাগলো, আমি তোমার স্বামী কুয়াশা, তোমাকে মন ভরে ভালোবাসে আর মন ভরে আদর করার অধিকারটাও কি আমার নেই। কুয়াশা কিছুই বলল না, চুপচাপ চোখ বন্ধ করে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে সম্রাটের বুকে পড়লো। আজ এই চোখের জলের কারণ নির্ধারিত করা অনেক কঠিন। এতদিন সে কেঁদেছে সম্রাটের থেকে বাঁচার জন্য, কিন্তু এখন তার এটাও মনে হচ্ছে সত্যি তো সম্রাটের তো অধিকার আছে তার উপর। কুয়াশা এক দোটানায় ভুগছে, এই দোটানায় তার একটা ভুল তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। পরের দিন সম্রাট সকালবেলা বেরিয়ে পড়ে, অনেক বড় গ্রাউন্ড, চারদিকে গার্ডসদের ছড়াছড়ি, সামনে দাঁড়িয়ে আছে মিস্টার জন আর মিস্টার রায়। সম্রাট গিয়ে তাদের সাথে কথাবার্তা বলতে লাগলো। তার পাশে একটা বড় গাড়িতে ভর্তি ছোট বড় বিভিন্ন ধরনের গান। জন তা দেখে বলল, গুড মিস্টার এসকে, আপনার জন্য আমাদের আরো একটা বিগ ডিল আছে। এটাই আমার লাস্ট ডিল, আপনাদের সব ভাবনা আমি মিটিয়ে দিলাম, আর কোনো ধরনের এগ্রিমেন্ট পেপারে আমি সাইন করব না। বাট হোয়াই? এটা পার্সোনাল ম্যাটার, আপনি আমার সব কিছু বুঝে নিয়ে যেতে পারেন। সম্রাট মিস্টার জনকে দেখে বলল। মিস্টার জন অনেক বোঝালো সম্রাটকে, কিন্তু সম্রাট যেটা একবার ভাবে সেটাই করে। তাই জন নিজে সব কিছু বুঝে নিয়ে চলে আসবে। তখনই গোলের শব্দে তাদের কানে এলো, সাথে একটা অ্যানাউন্সমেন্টও। এসকে, এখান থেকে পালাবার চেষ্টা করো না, আমরা তোমাকে চারদিক থেকে ঘিরে ধরেছি, পালানোর কোনো রাস্তা নেই। এই অ্যানাউন্সমেন্ট শুনে সম্রাটের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সম্রাট জানতো এরকমটাই কিছু হবে। সে কুয়াশার চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছে, কিন্তু সেটা রাগ আর ঘৃণার মাঝে ঢাকা পড়ে আছে। সে চেয়েছিল এইসব কালো বিজনেস ছেড়ে আর পাঁচটা মানুষের মতো তার ভালোবাসাকে নিয়ে বাঁচতে, তার কুয়াশাকে নিয়ে বাঁচতে। কিন্তু পরেই ভাবলো নিজের বাবার খুনিকে নিশ্চয়ই কেউ এত সহজে ক্ষমা করবে না। কুয়াশা দোটানায় ভুগছিল, সে কী করবে নিজেও বুঝতে পারছিল না। তাই সম্রাট নিজেই তার সিদ্ধান্তটা সহজ করে দিল। সে ইচ্ছে করেই তার কনফিডেন্সিয়াল ফাইলটা আলমারিতে রেখেছিল যেন কুয়াশা সেটা পায়। আর সম্রাট জানে ফাইলটা পেলেই কুয়াশা এই সিদ্ধান্ত নিতে দুবার ভাববে না, আর সেটাই হলো, এটাই শাস্তি পাওয়ারই যোগ্য। সম্রাট ধীরে ধীরে পুলিশদের কাছে গেল। তার চোখ এখন শুধু একজনকেই খুঁজছে, যার জন্য এত কিছু সে কোথায়। একসময় সম্রাটের অপেক্ষা শেষ করে কুয়াশা পুলিশ জিপ থেকে বেরিয়ে এলো। সম্রাট কুয়াশাকে দেখে তার কাছে গেল। কুয়াশার চোখে ঘৃণায় স্পষ্ট, আপনি কি মনে করেছিলেন জোর করে বিয়ে করে দেশে বিদেশে ঘুরিয়ে নিয়ে বেড়ালে আমি আপনাকে ক্ষমা করে দেব, আমি ভুলে যাব আপনি আমার বাবার খুনি? কখনোই না, আপনি আমার কাছে আমার বাবার খুনি আর খুনিই থাকবেন, আর এটা আপনার প্রাপ্য শাস্তি। একজন খুনিকে বড় বড় প্লেসে নয়, চার দেয়ালের অন্ধকার ঘরেই মানায়। ঠিকই বলেছো কুয়াশা, এটাই আমার প্রাপ্য। কি জানো কুয়াশা, আমি চেয়েছিলাম এসব কালো বিজনেস ছেড়ে আর পাঁচটা মানুষের মতো নিজের ভালোবাসাকে নিয়ে বাঁচতে। তাই তো যতগুলো দেশে আমার নেটওয়ার্ক ছিল আমি সেখানে গিয়ে নিজের সব হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু আমার যে শাস্তি পাওয়াটা প্রয়োজন ছিল। আমি যে তোমার বাবার খুনি, আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তো মাথা পেতে নেব। তুমি চাইলেই আমাকে শুধরাতে পারতে কুয়াশা। হ্যাঁ, আমি জানি বাবার খুনিকে অত সহজে ক্ষমা করা চায় না, তাই তো আজ তোমার এই শাস্তি আমি মাথা পেতে নিলাম। আমি চাইলেই এই পুলিশের হাত থেকে পালাতে পারি, কিন্তু আমি পালাবো না। আমি যে তোমাকে কথা দিয়েছি আমি তোমার দেওয়ার শাস্তি মাথা পেতে নেব, কিন্তু যাওয়ার আগে অজানা কিছু কথা তোমাকে জানিয়ে দিতে চাই যা তুমি জানো না। এতদিনে আমার কাছে একবারও জানতে চাওনি আমি তোমার বাবাকে কেন মেরেছি, সেটা জানা তোমার প্রয়োজন। আমার বাবা মা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাদের খুন করা হয়েছে। আমার বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন। তিনজন মাফিয়ার খুনের প্রমাণ যখন আমার বাবা পেল সেটা কোর্টে দেওয়ার আগে রাতে ওই তিনজন আমাদের বাড়িতে এসে আমার বাবা মাকে খুন করে। শুধু যে খুন করে তাও নয়, তারা আমার মাকে ধর্ষণও করে। আমি দরজার বাইরে একটা ফাঁকা দিয়ে সবটা দেখেছি। এটা ন্যায় বিচার চাইতে যখন পুলিশের কাছে, আই মিন তোমার বাবার কাছে যাই,
তিনি আমাদের সাহায্য না করে উল্টে আমার বাবা মায়ের ওপর মিথ্যা অপবাদ দিয়ে কেসটা বন্ধ করে দেয়। সেই অপবাদে আমার বড় আব্বু আমার উপর অতিষ্ঠ হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন প্রতিশোধের আগুন আমার মাঝেও জ্বলেছিল। এত বছর পর আমি ডেনমার্ক থেকে শুধু আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নিতে এসেছি। প্রথমে দুইজন, তারপর তোমার বাবা, তারপরের দিন মিস্টার গম্বোস। বিজনেসের কথা বলে ওদের কাছে গিয়ে ওদের শেষ করেছি। আমি ভেবেছিলাম ওদের শেষ করে বাংলাদেশ থেকে চলে যাব, কিন্তু তার আগেই তুমি আমার জীবনে চলে এলে। তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু বাঁচার স্বপ্ন দেখার আগেই যে আমি অনেক বড় একটা ভুল করেছি, তোমার বাবাকে খুন করেছি। নিজের প্রতিশোধ নিতে গিয়ে আমি তোমার বাবাকে মেরেছি, আর তার জন্য এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল। সম্রাট দম নিল। কুয়াশা ফ্যাল ফ্যাল চোখে সম্রাটের দিকে তাকিয়ে আছে। কথা বলার ভাষা সে হারিয়ে ফেলেছে। তার বাবা এতটা নিজ কাজ করেছে সে ভাবতে পারছে না। সম্রাট আবারও বলল, কুয়াশা, আমি জানি অন্যদের মতো আমি নিজের মনের কথা খুলে বলতে পারি না, তবে আজ বলতে চাই কুয়াশা, আই লাভ ইউ, তুমি আমার নেশা। কুয়াশা থরথর করে কাঁপতে লাগলো। তার কানে একটা কথাই ঘন্টার মতো বাজছে, আই লাভ ইউ। পুলিশ এসে সম্রাটকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যেতে লাগলো। তার প্রত্যেকটা ধাক্কা যেন কুয়াশার বুকে লাগছে। ও এটা কি করলো? সম্রাটকে পুলিশের হাতে ধরিয়ে দিলাম। সম্রাটের তো কোনো দোষ নেই। সম্রাটের জায়গায় আজ আমি নিজে দাঁড়িয়ে আছি। সম্রাটের সিচুয়েশন বুঝতে একদমই কষ্ট হলো না। আমি যখন পারি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সম্রাটকে পুলিশে ধরিয়ে দিতে, তাহলে সম্রাট তো তাদের খুন করবে, এটাই তো স্বাভাবিক। আমি এত বড় ভুল কি করে করতে পারলাম? নিজের ভালোবাসাকে এইভাবে বলি দিলাম। কুয়াশা তাড়াতাড়ি সম্রাটের দিকে তাকাতে দেখে সম্রাটকে গাড়িতে তুলে পুলিশ গাড়ি ছেড়ে দিয়েছে। কুয়াশা গাড়ির পিছনে দৌড়াতে লাগলো। প্লিজ প্লিজ ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। প্লিজ ওনাকে ছেড়ে দিন, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। আই লাভ হিম। ব্যাস এই কথাটাই যথেষ্ট ছিল সম্রাটের জন্য। কুয়াশা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে রাস্তার মাঝেই বসে পড়ল। ও খুব বড় ভুল করেছে। সম্রাট প্রথম থেকে নিজের আচরণে তাকে বুঝিয়েছে সে তাকে কত ভালোবাসে, কিন্তু সে ঘৃণার পোটটি পড়েছিল, তাই এতদিন সম্রাটের ভালোবাসা তার চোখে পড়েনি। কিন্তু এখন এখন যে সে তার ভালোবাসাও হারিয়ে ফেলল। কুয়াশা মাথা নিচু করে কাঁদতে লাগলো। এমন সময় সামনে কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকাতে কুয়াশা চমকে পেছনে ছিটকে যায়। সম্রাট? সম্রাট কোনো কথা না বলে কুয়াশার হাত ধরে দৌড়াতে লাগলো। কুয়াশা ছলো ছলো চোখে শুধু সম্রাটকেই দেখছে। কিছু দূরে একটা গাড়ি দাঁড় করানো। সম্রাট গিয়ে কুয়াশাকে গাড়িতে উঠিয়ে নিজে উঠতে ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। কুয়াশা এখনও অবাক হয়ে সম্রাটের দিকে তাকিয়ে আছে। সম্রাট কুয়াশার অবস্থা বুঝে তার দিকে তাকিয়ে বলল, হোয়াট, কি দেখছো এইভাবে? আপনি এখানে? আপনি তো পুলিশের কাছে। আরে ধুর, এই সাবান্ত পুলিশের চোখে ধুলো দেওয়া আমার বাঁ হাতের খেল। তুমি দেখছি আমাকে এখনো চিনতেই পারলে না। তাতে কি হয়েছে, এখন চিনে নেব? সম্রাট কুয়াশার দিকে তাকিয়ে মুচকি হেসে তাকে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিসিয়ে বলল, আমিও তোমাকে হেল্প করব, নিজেকে খুব ভালো করে চিনিয়ে দেব। সম্রাটের কথায় কুয়াশা লজ্জা শেষ। ছয় বছর পর, হ্যাঁ ঠিক ছয় বছর পর, এক নতুন শহরে এসে নতুন পরিচয়ে নিজেদের নতুন এক জীবন শুরু করেছে সম্রাট আর কুয়াশা। সম্রাট এখানে এসে নিজের একটা কাপড়ের ডিজাইনের বিজনেস শুরু করে। একজন মাফিয়া যখন এসব বিজনেস শুরু করে তখন সবারই হুশ উড়ে যাওয়ার মতো অবস্থা হবে, এটাই স্বাভাবিক। খুব অল্প সময়ে সম্রাটের বিজনেস অনেক বড় নাম করলো। দেশে বিদেশে তার বিজনেসের প্রশংসা ছড়িয়ে পড়লো। মাফিয়া গ্যাংয়ে যেমন সবাই সম্রাটকে ভয় পেত, ঠিক তেমনই এখানেও সবাই সম্রাটকে ভয় পায়। কিন্তু কেউ জানে না সবাই যেই সম্রাট খানকে ভয় পায় সেই সম্রাট খানও কাউকে ভয় পায়। আমি বলছি তুমি কান ধরো। হোয়াট, কান ধরবো? কান কেন ধরবো? আমি বলছি তো আই এম সরি। সরিতে কাজ হচ্ছে না, আমি বলছি তুমি কান ধরবে। কেন, ওই মেয়ের সাথে হেসে হেসে কথা বলার সময় মনে ছিল না এই কথাটা? তুমি পার্টিতে গেছিলে নাকি মেয়ে পটাতে গেছিলে? বাবা, মেয়েটা এত ভালো লাগলো যে সামনে বউ আছে তা ভুলে গেছো। এই শাস্তি তো তোমাকে পেতেই হবে। কান ধরবে নয়তো আজ রাতে আমার সাথে কথা বলবে না। আরে এটা কেমন কথা? এটা এমনই কথা, কান ধরো আগে, নইলে কোনো কথা নাই। এই চুপ। মুখে আঙুল দিল কুয়াশা। আচ্ছা বাবা, আচ্ছা কান ধরলাম, খুশি এবার? না, উঠবস করো। হোয়াট? নইলে ওকে ওকে বলেই সম্রাট কান ধরে উঠবস করতে লাগলো। কুয়াশা সম্রাটকে উঠবস করতে দেখে ফিক করে হেসে দিল। আচ্ছা আমাকে দেখে হাসা হচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি মজা, বলেই সম্রাট কুয়াশাকে ধরতে গেল। ই, না না বলেই কুয়াশা দৌড়ে পালালো। সম্রাট গিয়ে কুয়াশাকে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। কুয়াশার ঠোঁটে ঠোঁট ছুঁতে যাবে, তার আগে এক চার বছরের মেয়ে ঘরে ঢোকে বলল,
পাপা আমার জন্য চকলেট এনেছ? সম্রাট চমকে কুয়াশাকে ছেড়ে দূরে এসে দাঁড়ালো। নিজের পকেটে হাত ভুলিয়ে অসহায়ের মতো কুয়াশার দিকে তাকালো। কুয়াশা মিটি মিটি হাসছে। তখন কুয়াশা সবার সামনে থেকে এমনভাবে হাত ধরে নিয়ে এলো যে মেয়ের জন্য চকলেট আনতেই ভুলে গেছে। এবার সম্রাট নেশার দিকে তাকালো। নেশার ছোট ছোট চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে। সম্রাট নেশার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, মামুনি আসলে জানো তো, বাবা না আজ ভুলে গেছে তার রাজকন্যার জন্য চকলেট আনতে। কাল এতগুলো চকলেট নিয়ে আসবো। না না না, তোমার কখনোই চকলেট আনতে মনে থাকে না, তুমি পচা। আর এই জন্য তোমাকে পানিশ পেতেই হবে। তুমি কান ধরো। হোয়াট? বাবুনি আই এম সরি, কাল চকলেট নিয়ে আসবো তো। সরি, ডোন্ট অ্যাকসেপ্ট ইট। তুমি কান ধরো, নইলে আজ রাতে তুমি আমার সাথে কথা বলবে না। এটা কি ধরনের কথা মামুনি? এটা এমনি কথা, তুমি এক্ষুনি কান ধরো, নইলে এই আমি চুপ। বলে অন্যদিকে ঘুরে মুখ ফুলিয়ে দাঁড়ালো। সম্রাট অসহায়ের মতো কুয়াশার দিকে তাকালো। কুয়াশা মুচকি হেসে নেশার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বেডে বসে পড়লো। আর সম্রাটকে ভ্রু নাচিয়ে কানে ধরতে বলল। সম্রাট আর কী করবে, সে আবার কান ধরুক। আর আপনারা এদিকে কমেন্ট করুন এই গল্পে সম্রাট আর কুয়াশার জুটি কেমন ছিল। কুয়াশা বাসর ঘরে পায়চারি করছে। পুরো দুনিয়ার চিন্তা ভাবনা আজ তার মাথায় এসে ঘর বেঁধেছে। কুয়াশা এতিম, আপন বলতে তার কেউই নেই। ছোট থেকে এসে এতিমখানায় বড় হয়েছে। আজ হ্যাপি নিউ ইয়ার। রাত 12টায় এতিমখানার সবাই একসাথে মিলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করছে তারা। কিন্তু তখনও কুয়াশা জানতো না তার নতুন বছরের শুরুটা আসলে এইভাবেই হবে। ঠিক এক মাস আগে একজন ভদ্রলোক এসেছিল নিজের ছেলের জন্য কুয়াশার বিয়ের কথা বলতে। কুয়াশা না বলে দিয়েছিল, এরপর থেকে এ নিয়ে আর কোনো কথা হয়নি। কিন্তু আজ হঠাৎ করেই ওই ভদ্রলোক রায়হান খান নিজের ছেলে আর কাজি নিয়ে এসে অরফানেঞ্জায় হাজির হয়। তারা এক কথা, ছেলের বউ আজ একসাথে করে নিয়ে যাবে। ছেলে হাই সোসাইটি থেকে বিলং করে, তাই অরফানেঞ্জের MD রুকসানা বেগম অমত করেননি। আর কুয়াশা যদিও এই ঘটনার জন্য রেডি ছিল না, বিয়ের জন্য না বলে দিয়েছিল, কিন্তু রুকসানার যুক্তির কাছে হার মেনে তাকে বিয়েটা করতেই হয়। এখন তার মাথায় হাজারো চিন্তা এসে ভর করছে, পায়চারি করছে আর নিজে নিজেই বকবক করছে সে। এটা কি হলো, নতুন বছরের শুরুটা শেষে এভাবে হলো? একটা অচেনা অজানা মানুষের সাথে কি করে সারা জীবন কাটাবো, তার নামটা পর্যন্ত আমি জানি না। আরে না না, নাম জানি তো, রেজিস্টার পেপারে দেখেছি ছেলের নাম সম্রাট খান। এই নাম ছাড়া কুয়াশা আর কিছু জানে না সম্রাটের বিষয়ে। আমার তো মনে হচ্ছে সম্রাটও এই বিয়েতে রাজি। নিশ্চয়ই তার বাবার জোরাজুরিতে এই বিয়েতে তাকে রাজি হতে হয়েছে। যেভাবে রায়হান সাহেব বিয়ের জন্য তোড়জোড় করছিল, তাতে মনে হচ্ছিল যেন নিজের ছেলেকে ধরে বেঁধে এনে বিয়ের জন্য বসিয়েছে। এখন যদি সম্রাট রুমে ঢুকে সোজা বলে দেব যে আমি এই বিয়েতে রাজি নই, তোমার মতো এতিম মেয়েকে আমার বিয়ে করার জন্য কোনো ইচ্ছে নেই, নেহাতি বাবার জোরাজুরিতে এই বিয়েতে আমি বাধ্য হয়েছি, তখন আমি কি করব? যদি আমাকে বলে তোমার সাথে এক বিছানায় আমি ঘুমাতে পারবো না, তুমি সোফায় ঘুমাও, তখন না না মোটেও না, আমি সোফায় ঘুমাবো না, সোজাসুজি বলে দেব যার ইচ্ছে সে সোফায় ঘুমাক, আমার কোনো ইচ্ছে নেই সোফায় ঘুমানোর, আমি বরং এক্ষুনি বিছানা দখল করে নেই, নইলে আবার পরে আমাকেই সোফায় ঘুমাতে হবে। এরকম কেস আমি অনেকবার দেখেছি, দেখিনি তবে পড়েছি ফেসবুকের গল্পে। কিন্তু আমি তো কোনো গল্পের হিরোইন নই যে হিরো যা বলবে তাই তাকে শুনতে হবে। সম্রাট যদি আমাকে কিছু বলতে আসে না তবে আমিও দেব মুখে ঝামা ঘষে। কুয়াশা বকবক করতে করতে বেডের দিকে এগিয়ে গেল শোয়ার জন্য। তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, বাহ, আমার সম্পর্কে তো দেখছি অনেক কিছুই ভেবে বসে আছো। কথাটা শুনে কুয়াশার চোখ বড় বড় করে পেছনে তাকালো। সম্রাট পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা সম্রাটকে দেখেই ক্রাশ খেলো, এ তো পুরোই ক্রাশের ড্রাম। বিয়ের সময় কুয়াশা সম্রাটের চেহারা দেখেনি, শুধু তার দানবের মতো বডিটা ছাড়া, কিন্তু এখন দেখছে চকটকে ফর্সা মুখে গাল ভর্তি দাড়ি, ঘন কালো চুল কপালের উপর পড়ে আছে, ছোট ছোট ওই বাদামি চোখগুলো নেশায় ভরপুর,
ছোট এক রহস্যময় হাসি ঝুলিয়ে কুয়াশার দিকে তাকিয়ে আছে সে। এই মুখে যদিও রহস্যময় হাসিটা বেশ মানিয়েছে, তবুও কুয়াশা এখন তার উপর ক্রাশ খাওয়া বাদ দিয়ে ওই রহস্যময় হাসির রহস্য উদ্ঘাটনে লেগে পড়েছে। সম্রাট ধীরে ধীরে হেঁটে কুয়াশার কাছে এসে দাঁড়ায়। কুয়াশা সম্রাটের প্রায় অর্ধেক। সম্রাট কুয়াশার দিকে একটু ঝুঁকে বলে, তাহলে তো এখন আমার উচিত তোমার ভাবনাগুলোকে আমার মিথ্যে প্রমাণ করা। বলেই কুয়াশার কমর জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। কুয়াশা কেঁপে ওঠে, তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কি হচ্ছে এসব, সে কি ভেবেছিল আর কি হচ্ছে? সম্রাট কুয়াশার মুখ দেখে বাঁকা হেসে তার গানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, তবে রেডি তো আমাদের ফার্স্ট নাইটের জন্য? সম্রাটের কথা শুনে কুয়াশার চোখ বড় বড় হয়ে গেল, চারদিকে ঘুরছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো, হাত পা অবশ হয়ে গেল। কুয়াশা, কুয়াশা! কুয়াশার কোমর জড়িয়ে গালে হাত দিয়ে কুয়াশাকে ডাকছে সম্রাট। কুয়াশা জ্ঞান হারিয়েছে। যাক বাবা, এখনো তো আমি কিছুই করলাম না, শুধু বলাতেই বেহুশ, কিছু করলে না জানি কি হতো। সম্রাট বাঁকা হেসে কুয়াশাকে কোলে তুলে বেডে শুয়ে দিল। তার পাশে সম্রাটও শুইল, হাতের উপর মাথা রেখে কুয়াশাকে দেখতে লাগলো সে। কি আছে এই মেয়ের মধ্যে যা আমাকে মুহূর্তেই বশীভূত করেছে, মুহূর্তে এক নেশায় ফেলে দিয়েছে? সম্রাট কুয়াশাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল একটা সময়। কুয়াশার ঘুম ভাঙতে সে অনুভব করে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে ঝরিয়ে আছে। মাথা তুলে এক অচেনা মানুষকে দেখতেই কুয়াশা ঝটকা মেরে সরিয়ে দেয় তাকে। সম্রাট কুয়াশাকে জড়িয়ে ধরে বেডের কিনারায় শুয়েছিল, তাই কুয়াশার ঝটকা খেয়ে একটু সরতে ফ্লোরে ধ্রং করে পড়ে যায় সে। চোখ বড় বড় করে কুয়াশার দিকে তাকায়। কুয়াশা চেঁচিয়ে বলতে লাগে, আপনার সাহস তো কম না, আমার রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরার সাহস কে দিল আপনাকে? কে আপনি আর সীমা কোথায়? বলে এদিক ওদিক তাকালো কুয়াশা। আরে এটা তো আমাদের অনাথ আশ্রমের রুম নয়, তাহলে আমি আছি কই, এখানে কি করছি? কুয়াশা নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখে সে বিয়ের সাজে। তার রাতের কথা মনে পড়ে যায়, তার তো বিয়ে হয়ে গেছে আর এই মাত্র যাকে বেড থেকে ফেললো তার সাথেই। কুয়াশা ভয়ে ভয়ে ঢোক গিলে সম্রাটের দিকে তাকায়। সম্রাট রেগে কটমট দৃষ্টিতে কুয়াশার দিকে তাকিয়ে আছে। কুয়াশা ভয়ে আমতা আমতা করতে করতে তাড়াতাড়ি বেড থেকে নেমে ওয়াশরুম খুঁজে এক দৌড় দিল ওয়াশরুমের দিকে। এদিকে সম্রাটের মাথা রাগে ফেটে যাচ্ছে, তা জানা ছিল না যে বিয়ের পরের প্রথম সকালটা বউয়ের হাতে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে শুরু হবে। সম্রাট খান, এই সম্রাট খান কিনা এই সকালবেলা ফ্লোরে পড়ে আছে? যেই সম্রাট খানের নামে পুরো শহর ভয়ে কাঁপে, সেই সম্রাট খান আজ নতুন বউয়ের হাতে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে আছে? অসাধারণ! সম্রাট চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে নিজের রাগ কমানোর চেষ্টা করলো। তারপর ফ্লোর থেকে উঠে ফোন হাতে নিয়ে করিডোরে চলে গেল সে। কুয়াশা ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে এদিক ওদিক উঁকি মারছে রুমে কেউ আছে কিনা তা দেখার জন্য। ওয়াশরুমে গেছে তো ঠিক, কিন্তু ভয়ের চোটে তার কাপড় নেওয়ার কথা মনেই ছিল না। রুমে কেউ নেই দেখে কুয়াশা টাওয়াল জড়ানো গায়ে বেরিয়ে এলো, পা টিপে টিপে কাবার্ডের দিকে এগোতে লাগলো। সম্রাট ফোনে কথা শেষ করে রুমে আসার জন্য পেছনে ঘুরে পা বাড়াতেই সামনে তাকিয়ে সে হা হয়ে যায়, বুকের হার্টবিট হাই হতে শুরু করে দেয়। এই মেয়ে কি আমাকে পাগল করেই ছাড়বে নাকি? কুয়াশার শরীরে টাওয়াল জড়িয়ে আছে, ভেজা চুলগুলো পিঠে গড়াগড়ি খাচ্ছে, ঠোঁট কামড়ে ধরে বড় বড় গোল গোল চোখগুলো এগিয়ে দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তার এই রূপ সম্রাটকে এলোমেলো করে দিচ্ছে। কুয়াশা পা টিপে টিপে কাবার্ডের কাছে এসে কাবার্ড খুলে দেখে পুরো কাবার্ড তার ড্রেসে পরিপূর্ণ আর সব কটাই শাড়ি। কুয়াশা শাড়ি দেখেই চুপসে গেল। আমি শাড়ি পরবো কি করে, আমি তো শাড়ি পরতে পারি না, আমার কখনো শাড়ি পরার প্রয়োজনই পড়েনি। যদিও একবার পরেছিলাম, সেটাও সীমার হেল্প নিয়ে, কিন্তু এখন কিভাবে পরবো? ধুর! কুয়াশা ঠোঁট উল্টিয়ে একটা আকাশি রঙের শাড়ি বের করে কাবার লাগাতে যাবে, তখনই সে অনুভব করলো কেউ পেছন থেকে তার পেট জড়িয়ে ধরেছে। কুয়াশা তাড়াতাড়ি পেছনে ঘুরে দেখে সম্রাট। কুয়াশা সম্রাটকে দেখেই চমকে যায়, উনি এখানে কখন এলেন এসব ভাবতে থাকে। কুয়াশা তাড়াতাড়ি হাতে থাকা কাপড় দিয়ে নিজে ঢাকার ব্যর্থ চেষ্টা করে কাবার্ডের সাথে মিশে যায়। সম্রাটের নেশা ভরা চাহনিতে কুয়াশার দম বন্ধ হয়ে এলো, বুকের ধুকবুকানিটা বেড়েই গেল। সম্রাট কুয়াশার কাছে গিয়ে তার দুপাশে হাত রেখে কুয়াশার দিকে ঝুঁকে গিয়ে তার ঘাড়ের ঠোঁট বসালো সে। কুয়াশা ভয়ে চোখ বন্ধ করে নিল। সম্রাটের ছোঁয়ায় সে কেঁপে উঠল, হাত থেকে কাপড় পড়ে গেল তার। কুয়াশার কাঁপাকাঁপি দেখে সম্রাট তার দিকে ছোট ছোট চোখ করে তাকালো। সে বুঝতে পারছে না কুয়াশা তাকে এতটা ভয় পাচ্ছে কেন। না, এই মেয়ের সাথে উল্টো পাল্টা কিছু করা যাবে না, রাতে বেহুশ হয়েছে, পরে না জানি কি হয়।
সম্রাট হাঁটু গেড়ে বসে কাপড়গুলো উঠিয়ে কুয়াশার হাতে দিলে। কুয়াশা কোনো মতে সম্রাটের পাশ কাটিয়ে চেঞ্জিং রুমে ঢুকে সম্রাট যেন নিজে হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণে তো সে নিজেই তার নিজের মধ্যে ছিল না, কিন্তু কতদিনই বা নিজেকে তার নেশার থেকে দূরে রাখতে পারবে সে? কিছুক্ষণ পর কুয়াশার চেঞ্জিং রুম থেকে বেরোলো। সম্রাট সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল। দরজা খোলার শব্দে সামনে তাকাতে সম্রাট অবাক। এ কি করেছে এ মেয়ে? কীভাবে শাড়ি পরেছে? কোনো রকমে পেঁচিয়ে নিয়েছে শুধু। কুয়াশা অসহায়ের মতো সম্রাটের দিকে তাকিয়ে আছে। সম্রাট চোখের ইশারায় বলল, হেল্প লাগবে? কুয়াশা জোরে জোরে মাথা ঝাঁকালো। সম্রাট মুচকি হেসে উঠে কুয়াশার কাছে গেল। তীক্ষ্ণ নজরে সম্রাট শাড়ির দিকে তাকিয়ে আছে। এই শাড়ি আমি ধরবো কোন দিক দিয়ে? হ্যাঁ, আর কিভাবে শাড়ি ভাঁজ করে পড়তে হয়? ইনফ্যাক্ট শাড়িটা মানুষ পরে কীভাবে সেটাই তো আমি জানি না, শাড়ি পরবো কী করে? সম্রাট আগে কুয়াশার গায়ে পেঁচানো শাড়ি একটানে খুলে ফেললো। সম্রাটের এই কাজে কুয়াশা দু হাত দিয়ে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। সম্রাট দু হাতে শাড়ি ধরে দাঁড়িয়ে আছে। কোন দিক দিয়ে পরাটা শুরু করবে সে বুঝতে পারছে না। অবশেষে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা লজ্জায় চোখ তুলে তাকাতেই পারছে না। তার এই লজ্জা মাখা মুখটা সম্রাটের কাছে ভালো লাগছে, তাই তাকে আরও একটু লজ্জা দেওয়ার জন্য কুয়াশার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল সে, শাড়ি পরা দরকার কি? এমনি তো তোমায় অনেক হট লাগছে। সম্রাটের কথা শুনে কুয়াশা কিছুক্ষণের জন্য নিজের হার্টবিট মিস করল। এমনি তো সে লজ্জায় মরে যাচ্ছে, তার উপর সম্রাটের এই কথায় তার ইচ্ছে হচ্ছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। অবশেষে অনেক চেষ্টার পর দুজনে মিলে শাড়ি পরতে সফল হয়। শাড়ি পরা শেষে সম্রাট কাবার্ডের কাছে গিয়ে কাপড় বের করতে করতে বলল, রাতে বেহুশ হয়ে আমার ফার্স্ট নাইটটা নষ্ট করে এখন আমাকে পাগল করা হচ্ছে। সম্রাটের কথা শুনে কুয়াশা ভ্রু কুচকে তার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে নিজের দিকে তাকাতে সাথে সাথে শাড়ির আঁচল দিয়ে নিজের পেট ঢেকে নিল। সম্রাট তা দেখে মুচকি হেসে দিল, বলল, এখন ঢেকে আর কি হবে, যা দেখার তা তো অনেক আগেই দেখে নিয়েছি, বলেই ওয়াশরুমের দিকে রওনা হলো। কুয়াশা সম্রাটের কথা লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। সম্রাটকে ওয়াশরুমে যেতে দেখে চট করে বলে উঠল, সরি। সম্রাট কুয়াশার দিকে ফিরে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কিসের জন্য? ফার্স্ট নাইট স্পয়েল করার জন্য? না, সকালে বেড থেকে ফেলে দেওয়ার জন্য সরি। কুয়াশার কথা শুনে সম্রাট বাঁকা হেসে তার দিকে এগুতে এগুতে বলল, শুকনো সরিতে তো কাজ চলবে না ম্যাডাম। সম্রাটকে এগুতে দেখে কুয়াশার আত্মারাম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে? সম্রাট কুয়াশার কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে নাকে নাক ঘষে বলল, ম্যাডাম তোমার হাতে এক কাপ কফি পেতে পারি কি? কফির কথা শুনে কুয়াশা হাঁপ ছেড়ে বাঁচলো যেন। সম্রাট মুচকি হেসে কুয়াশাকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল, আর কুয়াশা নিচে গেল। সম্রাটের পরিবারে শুধু সম্রাট আর তার বাবা ছাড়া আর কেউই নেই। এখন কুয়াশা এসেছে তাদের ছোট্ট পরিবারে এক সদস্য হয়ে। যদিও তাদের পরিবারে খুব ছোট, তবুও বাড়িতে লোকের সংখ্যা কম নয়। কতগুলো সার্ভেন্ট দিনে রাতে নিজের কাজ করে চলেছে, আর বাড়ির চারপাশ গার্ডসের অভাব নেই। এসব দেখে কুয়াশা খুব অবাক হচ্ছে। দুজন মানুষ থাকতে তার উপর সম্রাটের বাবা নানান কাজে সবসময় দেশের বাইরেই থাকেন, তবুও এত গার্ড দিয়ে হয়টা কি? এইসব কথা ভাবতে ভাবতে কুয়াশা কিচেন খুঁজে সেখানে চলে গেল সম্রাটের জন্য কফি বানাতে। আজ সন্ধ্যায় একটা পার্টি রাখা হয়েছে তাদের বিয়ে উপলক্ষে। কুয়াশাকে দুটো পার্লারে মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে। সেজেগুজে কুয়াশা নিজের রুমে একা বসে আছে। সম্রাট নিচে পার্টির অ্যারেঞ্জমেন্ট নিয়ে ব্যস্ত। গেস্টরা সব চলে আসতে শুরু করলো, তাই সম্রাট নিজের রুমে এসেছে কুয়াশাকে নিতে। রুমে এসে সম্রাট থমকে যায়। কালো রঙের লেহেঙ্গাটা যেন কুয়াশার ফর্সাকায় ফটফট করছে, ডার্ক মেকআপ, চুলগুলো বাঁধা। সম্রাট তার কুয়াশাকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে। এই অপূর্ব সুন্দর মেয়েটা যে শুধুই আমার, একে যে সামলে রাখতে হবে, না হলে যখন তখন যে কেউ এর দিকে হাত বাড়াবে। কিন্তু সম্রাট তা কখনোই হতে দেবে না। যে আমার কুয়াশার দিকে হাত বাড়াবে তার হাত আমি কেটে ফেলবো। সম্রাটকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কুয়াশা বেড থেকে উঠে দাঁড়ালো। সম্রাটকে দেখে কুয়াশা তার উপর আরেক দফা ক্রাশ খেল। এই লোকটা তার বর ভাবতে কেমন যেন একটা ফিলিংস হচ্ছে কুয়াশার। কিন্তু সম্রাট এইভাবে চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে কেন? আমাকে কি আজ সুন্দর লাগছে না নাকি? নাও লাগতে পারে, যেভাবে ভূতের মতো মেকআপ করিয়েছে সম্রাট বুঝি আমাকে চিনতেই পারছে না। কুয়াশা ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সম্রাট কুয়াশাকে দাঁড়াতে দেখে তার কাছে গেল, একটু ঝুঁকে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজ তোমাকে একদম আমার কুয়াশা কুয়াশা লাগছে। এসে করছে আমার এই কুয়াশাকে আমার বুকের বাম পাশের হৃৎপিণ্ডের খাঁচায় বন্দিনী করে নি।
যেন পালাতে না পারে। সম্রাটের গরম ভাব কুয়াশার কানে লাগে, তার দম বন্ধ হয়ে আসছে। তার উপর সম্রাটের এমন ভালোবাসায় ভরা কথাগুলোতে কুয়াশা কোথায় যেন হারিয়ে যাচ্ছে বারবার। সম্রাট কুয়াশার দিকে হাত বাড়িয়ে দিল। নিজে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কুয়াশা সম্রাটের হাতে হাত রাখলো। এ যেন এক স্বর্গীয় সুখে কুয়াশার বুক কেঁপে উঠল। পার্টির সবাইকে দেখে মনে হচ্ছে তারা সবাই প্রফেশনাল, ছেলে মেয়ে উভয়ই। সবাই ওয়েস্টার্ন ড্রেস পরিহিত, সবাই ড্রিঙ্কস ট্র্যান্স ইত্যাদি নিয়ে ব্যস্ত। কেউ কেউ এসে সম্রাটের কুয়াশায় শুভেচ্ছা জানাচ্ছে। এসব কিছুই কুয়াশা ভালো লাগছে না, তার মন ছটফট করছে। আজ সে ভীষণভাবে তার পরিবারকে মিস করছে। আজ যদি তার পরিবার থাকতো তাহলে হয়তো বিয়ের নিয়ম অনুযায়ী সে আর সম্রাট এখন তার বাবার বাড়ি যেত, কত ভালোই না হতো। কুয়াশার মন খারাপ, সম্রাটের চোখ এড়ালো না, তাই সে পার্টি শেষ করে কুয়াশার হাত ধরে তাকে গাড়িতে এনে পেছনে ছিটে বসায় আর নিজেও বসে। সামনের সিটে দুজন গার্ড বসে আছে, একজন ড্রাইভ করছে। কুয়াশা অবাক হয়ে প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি এই রাতের বেলায়? কোনো কথা বলো না, এটা তোমার জন্য সারপ্রাইজ। কুয়াশাও আর কিছু বলল না। তাদের গাড়ি একটা অনাথ আশ্রমের সামনে এসে দাঁড়ালো। তা দেখে কুয়াশা লাফিয়ে উঠল। আপনি? সম্রাট মুচকি এসে গাড়ি থেকে নেমে কুয়াশাকেও নামালো। কুয়াশা কিছু না বলে আশ্রমের দিকে দিল দৌড়। সম্রাট তার যাওয়ার দিকে তাকিয়ে আছে মুগ্ধ নয়নে। মেয়েটা খুব খুশি হয়েছে তা সম্রাট খুব ভালো করেই বুঝতে পেরেছে। সম্রাটও চলল আশ্রমের দিকে। কুয়াশা আশ্রমে ঢুকতেই সব ছোটো ছোটো ছেলেমেয়েরা তাকে এসে জড়িয়ে ধরল। সবাই খুব খুশি কুয়াশাকে দেখে। কুয়াশাও তাদের কাছে পেয়ে অনেক খুশি। ছোটো বাচ্চাদের কাছে পেয়ে সেও ছোটো বাচ্চা হয়ে গেছে। আশ্রমের আরও অনেকে এগিয়ে এসেছে তার কাছে, তারাও ভীষণ খুশি। সম্রাট শুধু দূর থেকে কুয়াশাকেই দেখছে। একটা গার্ডস এসে সম্রাটের দিকে কিছু ব্যাগ এগিয়ে দিল। সম্রাট সেগুলো নিয়ে গার্ডসদের চলে যেতে বলল। গার্ডসরা মানা করলেও সম্রাটের কথার উপর কথা বলতে পারেনি, তাই তারা চলেই গেল। সম্রাট ব্যাগগুলো নিয়ে গিয়ে কুয়াশার হাতে দিল। কুয়াশা সেগুলো হাতে নিয়ে অবাক দৃষ্টিতে সম্রাটের দিকে তাকালো। সম্রাট কুয়াশার চাহনি বুঝতে পেরে বলল, প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি, খালি হাতে কি করে আসি, তাই সবার জন্য কিছু কিছু গিফট নিয়ে এসেছি। সম্রাটের কথা শুনে কুয়াশার চোখ ছল ছল করে উঠল। প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি, খালি হাতে কি করে আসি, তাই সবার জন্য কিছু কিছু গিফট নিয়ে এসেছি। সম্রাটের কথা শুনে কুয়াশার চোখ ছল ছল করে উঠল। কুয়াশা গাড়িতে বসে এক দৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে আছে। সম্রাট আপন মনে ড্রাইভ করছে। এই মানুষটা আমাকে এত ভালোবাসে ভাবতেই অবাক লাগছে আমার। আমি যতদূর জানি সম্রাট বিয়ের আগে আমাকে চিনত না, তাহলে বিয়ের পর এই একদিনে একটা অপরিচিত মেয়েকে কেউ এতটা আপন কিভাবে করে নিতে পারে? যদিও বিয়েতে আমার কোনো মত ছিল না, তবু এখন মনে হচ্ছে একটা সঠিক মানুষের সাথেই আমার বিয়ে হয়েছে। এই একদিনে এই অচেনা মানুষকেও নিজের কত আপন মনে হচ্ছে। খুব ইচ্ছে করছে এই মানুষটাকে নিজের সব কিছু দিয়ে বিশ্বাস করতে, ভরসা করতে। একবার এই মানুষটার বুকে মাথা রেখে তার হৃদয় স্পন্দন শুনতে আর বুঝতে ওই হৃদয় স্পন্দনে কতটা গভীরে আমার নামটা লেখা আছে। কুয়াশার ভাবনা ছেদ পড়লো যখন গাড়ি ব্রেক করলো। কুয়াশার ভাবনার জগৎ থেকে বের হয়ে সামনে তাকাতে দেখে, এ কি, ওদের বাড়ি কোথায়? এ তো চারদিকে স্তব্ধতা, এক খোলা জায়গা। অবাক হয়ে সম্রাটের দিকে তাকালো সে। সম্রাট আবার তাকে মেরে ফেলতে এখানে নিয়ে আসেনি তো? সম্রাট কিছু না বলে গাড়ি থেকে নেমে কুয়াশার পাশে এসে দরজা খুলে একটু ঝুঁকে কুয়াশার সিট বেল্ট খুলে তাকে কোলে ধরে নিল। কুয়াশা সম্রাটের কাছে হতভম্ব হয়ে গেছে। আরে কি করছেন এসব আপনি? সম্রাট সোজা চলতে চলতেই বলল, চুপ করে থাকো। কুয়াশা আর কিছু বলল না। সম্রাট কুয়াশাকে এক লেকের সামনে এসে নামিয়ে দিল। চারদিকে খোলা জায়গা, লেকের পানি চাঁদের আলো চিকচিক করছে, পানির কলবল শব্দে মন ভরে যাচ্ছে। কুয়াশা মুগ্ধ হয়ে লেকের দিকে তাকিয়ে আছে আর সম্রাট পকেটে হাত রেখে কুয়াশার দিকে তাকিয়ে আছে। আশ্রমে কুয়াশা তার মেকআপ ধুয়ে ফেলেছে আর ওনাটাও মাথা থেকে খুলে বুকে ছড়িয়ে দিয়েছে। চাঁদের আলো স্নিগ্ধ কুয়াশাকে দেখে সম্রাট তার কুয়াশার মাঝে হারিয়ে যাচ্ছে বারবার। সম্রাট নিজের পকেট থেকে হাত বের করে কুয়াশার চুলের খোপা খুলে দিল। তার চুল পুরো পিঠে এলোমেলো ছড়িয়ে পড়ল। কুয়াশা অবাক চোখে সম্রাটের দিকে তাকালো। সম্রাট গিয়ে কুয়াশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি যখন প্রথম তোমাকে খোলা চুলে দেখেছিলাম তখনই আমি তোমার নেশায় পড়ে গিয়েছিলাম। আজ এই সুন্দর প্রকৃতিও হার মানবে তোমার এই খোলা চুলের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। সম্রাটের কথা শুনে কুয়াশা মুচকি হেসে তার দিকে ঘুরে দাঁড়িয়ে সম্রাটের চোখে চোখ রাখলো। সম্রাট কুয়াশার কোমর ঝরিয়ে ধরে বলল, এইভাবে সারা জীবন আমার পাশে থেকো কুয়াশা, কখনো আমায় ছেড়ে চলে যেও না।
আমি মানতে পারবো না। সম্রাটের এই আকুতি ভরা কণ্ঠ যেন কুয়াশার বুকে গিয়ে লাগলো। কুয়াশার ছল ছল চোখে সম্রাটের বুকে মাথা রাখে। কখনো আপনাকে ছেড়ে যাব না, কখনো না। কুয়াশার কথায় সম্রাটের বুকে পরম শান্তিতে ভরে যায়। এক হাতে কুয়াশার কোমর জড়িয়ে রেখে অন্য হাতে কুয়াশার পেছনের চুলগুলো আঁকড়ে মাথা উঁচু করে ধরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় সে। কুয়াশা আর বাধা দিল না, পরম আবেশে চোখ বন্ধ করে নিল সে। দু হাতে সম্রাটের শার্টের কলার খামচে ধরল সে, পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে দাঁড়ালো সে। কুয়াশার রেসপন্স পেয়ে সম্রাট আরও গভীরভাবে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। রাতে কুয়াশা বেডের এক পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। সম্রাট ওয়াশরুম থেকে বেরিয়ে কুয়াশাকে ওভাবে শুতে দেখে মুচকি হেসে বেডের কাছে এলো। কুয়াশাকে নিজের দিকে ঘুরিয়ে তার উপর আশ্বাস হয়ে চোখে চোখ রেখে বলল, কাল আমার ফার্স্ট নাইট স্পয়েল করে এখন এখানে ঘুমোনো হচ্ছে। কুয়াশা তো ভয়ে শেষ, ভয়ের চোটে গলা দিয়ে কথাই বের হচ্ছে না কোনো। না মানে ইয়ে মানে, সম্রাট ভ্রু কুচকে বলল, হোয়াট কি ইয়ে মানে, এসব কি করছো, হ্যাঁ কি হয়েছে? না মানে কিছু না আসলে। কুয়াশার কথা আটকে গেল কারণ সম্রাট তার গলায় মুখ ঘুষেছে। কুয়াশা দম ধরে রইল। সম্রাট কুয়াশার গলায় নাক ঘষতে ঘষতে বলল, এত ভয় পাও কেন আমাকে, আমি বাঘ না ভাল্লুক যে তোমাকে আমি খেয়ে ফেলবো? না না মানে, সম্রাট কুয়াশার ঠোঁটে আঙ্গুল দিয়ে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, অনেক ভয় পেয়েছ, আর বেঁধে হবে না, এখন ঘুমিয়ে পড়ো, নিজেকে মানিয়ে নিতে তুমি যথেষ্ট সময় পাবে। বলেই কুয়াশাকে নিজের বুকে জড়িয়ে শুয়ে পড়ল সে। আর কুয়াশা সম্রাটের বুকের হার্টবিট শুনতে লাগলো। এই লোকটা এত ভালো কেন, আমার না বলা কথা আপনা থেকেই কি করে বুঝে যায়, হয়তো একেই ভালোবাসা বলে। কুয়াশা মুচকি হেসে এক হাতে সম্রাটকে জড়িয়ে ধরলো। সম্রাটের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। সকালে কুয়াশা কিচেনে গেল রান্না করতে। সম্রাটের অনেক বাধা দেওয়ার পরও ও কুয়াশা শোনেনি। বাড়িতে তার শাশুড়ি মা ননদ বলতে কেউই নেই, কাজ করার মতো অনেক সার্ভেন্ট আছে, তবুও কুয়াশা নিজের দায়িত্বটা বুঝে নিতে চায়। এমনি কাজ না হয় নাই করলো, কিন্তু রান্নাটা তো করতেই হবে। রান্না শেষে যখন খেতে বসলো তখন তাদের ডাইনিং টেবিলে বসার স্টাইল দেখে কুয়াশা অবাক। টেবিলের এক মাথায় সম্রাট, তো অন্য মাথায় রায়হান সাহেব। কুয়াশা কোন মাথায় বসবে, টেবিলের আর তো কোনো মাথায় খুঁজে পাচ্ছে না সে, আর কীভাবে তাদের সার্ভ করবে, এদিক থেকে ওদিকে যেতে তো একজনের খাওয়া শেষ হয়ে যাবে। কুয়াশার ভাবনায় ছেদ ঘটিয়ে সম্রাট তাকে তার পাশে বসতে বলল আর সার্ভেন্ট এসে তাদের সার্ভ করতে লাগলো। খাওয়া শেষে সবাই উপরে চলে গেল। কুয়াশা সার্ভেন্টদের সাথে টেবিল গোছাতে লাগলো, যদিও সার্ভেন্ট বারবার মানা করেছিল। কুয়াশা টেবিল গুছিয়ে রেখে রুমে এসে দেখে সম্রাট ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। কুয়াশা গিয়ে কাভার থেকে একটা টাই বের করে এনে সম্রাটকে পড়াতে লাগলো। সম্রাট অবাক হয়ে জিজ্ঞেস করল, কুয়াশা কি করছোটা কি? কুয়াশা টাই বাঁধতে বাঁধতেই বলল, এখন থেকে সব সময় টাই পরে অফিস যাবেন, টাই না পরলে কেমন মাফিয়া মাফিয়া লাগে আপনাকে, চেহারায় মাফিয়া মাফিয়া স্টাইল নিয়ে ঘুরে বেড়ান কেন? কুয়াশার কথা শুনে সম্রাট ভ্রু কুচকে তার দিকে তাকালো। আচ্ছা সত্যি যদি আমি মাফিয়া হই তখন তুমি কি করবে? ছেড়ে চলে যাব। কুয়াশার কথা শুনে মুহূর্তেই সম্রাটের বাম পাশের বুকে ছিন ছিন ব্যথা করে উঠল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত শক্ত করে মুট করে আছে সম্রাট। সম্রাটকে এই অবস্থা দেখে কুয়াশা বলল, আরে আপনি তো সিরিয়াস হচ্ছেন কেন, আমি মজা করলাম জাস্ট। কুয়াশার কথা শেষ হওয়ার আগেই সম্রাট রুম থেকে বেরিয়ে গেল। এখানে আর থাকতে পারবে না সে, অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। কুয়াশা ওখানে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। এটা কি হলো, এইভাবে চলে গেল কেন, আমি তো জাস্ট একটু মজা করলাম, কত সুন্দর করে টাইটা বেঁধে দিলাম আমি, আর সম্রাট কি না একটু আদর না করেই চলে গেল, আর দূর আমিও এটা কি ভাবছি, যে কাছে এলে আমার ভয়ে আত্মারাম উধাও হয়ে যায়, এখন কি না তারই আদর পেতে চাইছে এই মনটা। কুয়াশা এসব কথা ভেবে নিজে নিজেই হাসতে লাগলো। হঠাৎ কেউ একজন এসে কুয়াশাকে টেনে নিয়ে দেয়ালে ঠেকিয়ে দুহাত দেয়ালে শক্ত করে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কুয়াশা চোখ বড় বড় করে সম্রাটের দিকে তাকালো। সম্রাট পাগলের মতো কুয়াশাকে আদরে ভরিয়ে দিতে লাগলো। কুয়াশা যেন সম্রাটের ভালোবাসে ডুবে যেতে লাগলো, চোখ বন্ধ করে সম্রাটের ছোঁয়া অনুভব করতে লাগলো সে। কিছুক্ষণ পর সম্রাট কুয়াশাকে ছেড়ে তার গানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমার বউ আমার কাছে কিছু এক্সপেক্ট করবে, আর আমি কি সেটা পূরণ না করে পারি। কুয়াশা চোখ বন্ধ করে সম্রাটের তপ্ত শ্বাস অনুভব করতে লাগলো। সম্রাট বাঁকা হেসে কুয়াশার কপালে চুম হয়ে গিয়ে দিয়ে চলে গেল। কুয়াশা বুকের মধ্যে একটা ভালো লাগা নিয়ে ওখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কুয়াশা এই বাড়িতে আসার পর থেকে এই বাড়িটা সে ভালো করে দেখেনি, তাই আজ সে ঘুরে ঘুরে বাড়ির চারদিক দেখতে লাগলো।
এমন একটা রুমের কাছে এসে আটকে গেল সে। ভেতরে রায়হান সাহেব বসে ল্যাপটপে কাজ করছেন। কুয়াশাকে বাইরে দাঁড়াতে দেখে রায়হান বলে উঠল, আরে বর্ষা, তুমি এখানে? জি, আসলে আমি বাড়িটা ঘুরে দেখছিলাম আর কি। ও, তুমি বাইরে কি করছো? ভেতরে এসো। কুয়াশা ভেতরে ঢুকলো। সম্রাট কাজে বেরিয়ে পড়েছে। জি বাবা। ও, খুব ভালো, আমিও বেরিয়ে হচ্ছিলাম। তা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না। কুয়াশা ঘরটার চারদিকে দেখতে টেবিলের উপর একটা ছবিতে তার চোখ আটকে গেল। কুয়াশা গিয়ে ছবিটা হাতে নিল। এটা তো আমার ছবি, এক মাস আগে যখন আশ্রমের চ্যারিটির জন্য আশ্রমের বাচ্চাদের সাথে রাস্তায় সবার থেকে সাহায্য নিচ্ছিলাম। কুয়াশা প্রশ্নবোধক চোখে রায়হানের দিকে তাকিয়ে বলল, এই ছবিটা আপনার কাছে কি করে এলো? রায়হান সাহেব ছবিটার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বললেন, এটা এক মাস আগের তোলা, যখন চ্যারিটির জন্য আশ্রমের সবাই দান করছিল। তোমাকে আমি ওখানেই প্রথমবার দেখেছি। তোমার কথাবার্তা বাচ্চার বাপগুলো আমার খুব ভালো লাগলো। মনে হচ্ছিল যদি আমার একটা মেয়ে থাকত তবে হয়তো একই রকম হতো। তখনই তোমাকে নিজের ছেলের বউ হিসাবে মেনে নিই আমি। সেদিনই আশ্রমে গিয়ে বিয়ের কথা বলি। কিন্তু সেদিন একদিকে তুমি না বলে দিয়েছিলে, আবার অন্যদিকে আমার ছেলেটাও বিয়ে করবে না বলে হুঙ্কার ছাড়তে, তাই এর কথা আগে বাড়াইনি। ওকে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি শোনা, নিজের খেয়াল রেখো, বাই। বলেই রায়হান সাহেব চলে গেল। রায়হানের মুখে সোনা ডাকটা শুনে কুয়াশা মনে হলো যেন তার নিজের বাবার সামনে দাঁড়িয়ে আছে সে। তার বাবা থাকলেও নিশ্চয়ই এভাবেই সোনা ডাকতে থাকে। কুয়াশার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাতে কুয়াশা মুখ গুমরা করে বেডের এক কোণে পা উঠিয়ে বসে আছে। সম্রাট ওয়াশরুম থেকে বেরিয়ে কুয়াশার এই গুম মারা কিউট ফেস দেখে মুচকি হেসে তার কাছে গেল। সম্রাটকে কাছে আসতে দেখে কুয়াশার পেছনে ঝুঁকে যেতে লাগলো। সম্রাট নেশা ভরা চোখে কুয়াশার দিকে তাকিয়ে এগুতে লাগলো। কুয়াশার পেছনে ঝুঁকতে ঝুঁকতে একসময় বেডের সাথে মিশে গেল। সম্রাট কুয়াশার উপর আজ শোয়া হয়ে শুয়ে তার নাকে নাক ঘষে বলল, কি হয়েছে, এভাবে মুখ ফুরিয়ে রেখেছো কেন? কুয়াশা মুখ ঘুরিয়ে নিল। এমনি এমনি কেন? আপনি আমাকে বিয়ে করতে চাননি কেন? আমি দেখতে সুন্দর নই নাকি? বিয়ে করতে চাইনি মানে? এই মুহূর্তে আমার বউ হয়ে আমার ঘরে আছো, তারপরে বলছো বিয়ে করতে চাইনি? বাবা আমাকে বলেছে আপনি নাকি আমাকে বিয়ে করবেন না বলেই না বলে দিয়েছিলেন। তখন তো আর আমি তোমাকে দেখিনি, যখন দেখেছি তখন তোমাকে বউ করে নিজের ঘরে নিয়ে এসেছি। কুয়াশা এখনো মুখ ঘুরিয়ে আছে। কি হলো, কথা বলবে না? কুয়াশা চুপ করে আছে। তবে সরি, আমার প্রয়োজন ছিল সেদিন তোমার ছবিটা দেখা, তাহলে হয়তো অনেক আগেই তুমি আমার জীবনে আসতে। আর যদি আপনি কখনোই আমার ছবিটা না দেখতেন তো কি আপনি অন্য কাউকে বিয়ে করে নিতেন? অন্য কারোর সাথে তোমার তুলনা হয় না, তুমি ছাড়া আমার জীবন অন্য কেউ আসতেই পারে না। বলেই কুয়াশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সম্রাট। কুয়াশা সম্রাটকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলল, আর অন্য কেউ যেন না আসে। কুয়াশার কথায় সম্রাট মুচকি হাসল। কুয়াশা ডাইনিং টেবিল গোছাচ্ছে আর মুন্নির মানে সার্ভেন্ট এর সাথে কথা বলছে। টেবিল গোছানো শেষ হলো, তাদের গল্প শেষ হচ্ছে না। গল্পের মূল বিষয় মুন্নির গ্রামের বাড়ির কাহিনী, সেগুলো শুনে কুয়াশা হাসতে হাসতে শেষ। এমন সময় হঠাৎ করে সম্রাট কোথা থেকে এসে কুয়াশাকে ধুম করে কোলে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। কুয়াশা অবাক চোখে সম্রাটের দিকে তাকিয়ে আছে, আবার লজ্জাও পাচ্ছে এইভাবে মুন্নির সামনেই কোলে নেওয়ার জন্য। শুধু যে মুন্নি তা তো নয়, বাড়িতে কতগুলো গার্ডসও আছে, কিন্তু সেদিকে সম্রাটের কোনো ভ্রূক্ষেপই নেই, সে নিজের মতো হেঁটেই চলেছে। সম্রাট রুমে এসে দরজা লক করে কুয়াশাকে নামিয়ে দরজার সাথে চেপে ধরল। আরে কি করছেন, আমাকে এইভাবে নিয়ে এলেন কেন? কি করছিলে কি ওখানে? কি আর করব, গল্প করছিলাম মুন্নির সাথে। ও, তুমি এখন গল্পে লেগে আছো? ওইদিকে যে আমি অফিসে যাব তার কোনো খেয়াল আছে তোমার? আপনি অফিসে যাবেন তো, আমি কি করব? সম্রাট কুয়াশার সামনে টাই তুলে ধরল। কে পড়িয়ে দেবে? কেন, আপনি পড়তে পারেন না? সম্রাট পারে না এমন কোনো কাজ নেই। তাহলে? কিন্তু বউয়ের হাতে পড়িয়ে নেওয়ার অনুভূতিটাই আলাদা। সম্রাটের কথা শুনে কুয়াশা মুচকি হেসে টাইটা নিয়ে তাকে পড়াতে লাগলো। সম্রাট কুয়াশার কোমর জড়িয়ে ধরে তাকে দেখতে লাগলো। কুয়াশা সম্রাটের এই নেশা ভরা চাহনি দেখে লজ্জায় আটখানা হচ্ছে। টাই পড়া শেষে কুয়াশা সম্রাটকে ছাড়তে চাইলে সম্রাট তাকে আরও কাছে টেনে নেয়। এবার কুয়াশার বুকের ঠিপ ঠিপ শব্দটা বাড়তে লাগলো। সম্রাট কুয়াশার দিকে এগুতে লাগলো। কুয়াশার চোখ বন্ধ করে সম্রাটের চোহার অপেক্ষা করতে লাগলো। এমন একটা সময় কেউ দরজায় নক করল। কুয়াশা চট করেই চোখ খুলল। সম্রাটের দিকে তাকাতে দেখে সে চরম বিরক্তির উপর
পর্যায়ে চলে গেছে। সম্রাটের রাগে মাথা ফেটে যাচ্ছে, আর সময় পেল না নক করার। দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোলে এনে বলল, হোয়াট, কি চাই? বাইরে থেকে আওয়াজ এলো, স্যার বড় সাহেব আপনাকে ডাকছেন। ড্যাডকে গিয়ে বলো আমি আসছি। ওকে স্যার। সম্রাটের অবস্থা দেখে কুয়াশা ঠোঁট চেপে হাসি বন্ধ করার চেষ্টা করছে। সম্রাট এটা বুঝতে পেরে ভ্রু কুচকে বলল, হোয়াট হ্যাপেন্ড, হাসছো কেন? এবার আর কুয়াশা নিজেকে আটকে রাখতে পারলো না, শব্দ করে হাসিতে ফেটে পড়লো সে। কুয়াশার হাসি দেখে সম্রাটের রাগ হলো, প্রচণ্ড রকমের রাগ হলো। আমাকে ব্যঙ্গ করা হচ্ছে? উইট, বলেই কুয়াশা দুই হাত দরজায় চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। কুয়াশার চোখ বড় বড় হয়ে গেল। আমাদের খুব শীঘ্রই নিউ ইয়র্ক যেতে হবে, খুব বড় একটা অফার এসেছে। আমি যেতে পারবো না, ইউ ক্যান গো। হোয়াট, যেতে পারবে না মানে? তুমি খুব ভালো করেই জানো ক্লায়েন্টস আমার খুব বিশ্বস্ত। বিশ্বস্ত হোক আর নাই হোক, আমি এই মুহূর্তে নিউ ইয়র্ক যাচ্ছি না। আমি এখন কুয়াশাকে একা ছাড়তে পারবো না। মানে? মানেটা খুব সিম্পল ড্যাড, আমার প্রতিদ্বন্দ্বীরা সবাই উত পেতে রয়েছে, একটা সুযোগ পেলে সবাই আমাদের ছিঁড়ে খাবে। আমার উপর প্রতিশোধ নিতে তারা কুয়াশাকেও নিজের টার্গেট বানাতে পারে। আমি ওই রিস্কটা নিতে পারবো না, কুয়াশাকে একা ছাড়তে পারবো না আমি। তাহলে কুয়াশাকে সাথে নিয়ে চলো। অসম্ভব ড্যাড, তুমি জানো নিউইয়র্ক আমাদের জন্য কত বড় বিপদজনক, আমি কুয়াশাকে ওখানে নিয়ে যেতে পারবো না। কিন্তু এর আগে তো কখনো এতটা ভয় পাওনি, আগে তো সবসময় তুমি নিজে যেতে ডিল ফাইনাল করতে। কারণ আগে আমার জীবনে কুয়াশা ছিল, এখনও আছে। আমি ওকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে পারবো না, আমি ওকে হারাতে পারবো না। আর যখন কুয়াশা তোমার সত্যিটা জেনে যাবে তখন কি করবে? আই ডোন্ট নো, আমি জানি না কি করবো, বাট আমি কুয়াশাকে ছাড়া বাঁচবো না। ও আমার অস্তিত্ব, ওকে আমি কখনো নিজের থেকে দূরে যেতে দেবো না। দ্যাটস ইট, বলেই সম্রাট রুম থেকে বেরিয়ে গেল। রায়হান সাহেবের ঠোঁটের করে হাসি ফুটে উঠেছে, এই প্রথমবার, এই প্রথমবার নিজের ছেলের মুখে কাউকে হারানোর ভয় দেখলো সে। সম্রাট খান, যাকে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনরাও পর্যন্ত ভয় পায়, আজ সে একটা মেয়েকে নিয়ে ভয় পাচ্ছে? এই ভয়টা একসময় রায়হান সাহেবেরও ছিল, কিন্তু সে বুঝতে বড্ড দেরি করে ফেলেছিল। তার আগেই তার সহধর্মিনী তাকে ছেড়ে চলে যায়, যেন কালো বিজনেসের জন্য সে তার স্ত্রীকে হারিয়েছে। রায়হান সাহেব চেয়েছিল সেই কাজ থেকে বিরত থাকবে, কিন্তু তার আগেই সম্রাট এই বিজনেসে ভয়ঙ্করভাবে লিপ্ত হয়ে যায়। মায়ের মৃত্যুর পর সে আরও হিংস্র হয়ে ওঠে, মানুষ খুন করা তার নেশা হয়ে যায়। দিনে দিনে সম্রাটের ক্ষোভ পুরো আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে। হাজার বলার পরও যখন সে এই বিজনেস থেকে নিজের নাম সরাতে সম্রাট নারাজ, তখন রায়হান ডিসিশন নেয় সম্রাটের বিয়ে দেওয়া। কিন্তু তাতেও তিনি সফল হচ্ছিলেন না, তবে এখন তিনি সফল। সম্রাটের মনে কুয়াশার জন্য এই ভয়টাই পারবে তাকে এসব কাজ থেকে দূরে সরাতে। শুধু সঠিক সময়ে তাকে তার ভয়টার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। কুয়াশাই পারবে সম্রাটের হিংস্র জীবনের রঙিন ফুল ফোটাতে। রাত 10টা, কুয়াশা সম্রাটের কোলে। কুয়াশা বুঝতে পারছে না সম্রাট তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কুয়াশাকে জোর করে সাজিয়েছে, কেন সাজিয়েছে সেটাও বলেনি। লাল টকটকে শাড়ির আঁচল ছেড়ে পড়েছে, মুখে হালকা মেকআপ, চোখে কাজল, কপালে স্টোনের টিপ, কানে স্টোনের ঝুমকো, আর হাত ভর্তি লাল চুড়ি, চুলগুলো ছেড়ে দিয়েছে। অবাক করার কথা হলো, এই সাজটা কুয়াশা এর আগে একবার সেজেছিল হ্যাপি নিউ ইয়ারে। আবার এইভাবে আজ তাকে সম্রাট সাজিয়েছে, তাতে খুব অবাক হচ্ছে কুয়াশা। সম্রাট কুয়াশাকে একটা বেনুতে এনে নামিয়ে দিল। কুয়াশা অবাক হয়ে চারদিকে দেখছে, এটা সেই লেকের ধারটা, আজ শুধু এখানে বেলুন সাজানো হয়েছে, তার মধ্যে সুন্দর করে ডিনার টেবিল, চারদিকে লাইটিংয়ের আলোয় ঝলঝল করছে। কুয়াশা মুগ্ধ হয়ে চারদিকে দেখছে, এমন সময় লাইট অফ হয়ে গেল, চারদিকে অন্ধকার ছেয়ে গেল। কুয়াশা ভয় পেয়ে সম্রাটকে খুঁজতে লাগলো, কিন্তু একই সম্রাট কোথায় গেল? কুয়াশা এদিক ওদিক গিয়ে সম্রাটকে খুঁজছে, কিন্তু কোথাও নেই সম্রাট। এমন সময় লেকের পারে তাকিয়ে কুয়াশা অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল। রাত 10টা, কুয়াশা সম্রাটের কোলে। কুয়াশা বুঝতে পারছে না সম্রাট তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কুয়াশাকে জোর করে সাজিয়েছে, কেন সাজিয়েছে সেটাও বলেনি। লাল টকটকে শাড়ির আঁচল ছেড়ে পড়েছে, মুখে হালকা মেকআপ, চোখে কাজল, কপালে স্টোনের টিপ, কানে স্টোনের ঝুমকো, আর হাত ভর্তি লাল চুড়ি, চুলগুলো ছেড়ে দিয়েছে। অবাক করার কথা হলো, এই সাজটা কুয়াশা এর আগে একবার সেজেছিল হ্যাপি নিউ ইয়ারে। আবার এইভাবে আজ তাকে সম্রাট সাজিয়েছে, তাতে খুব অবাক হচ্ছে কুয়াশা। সম্রাট কুয়াশাকে একটা বেনুতে এনে নামিয়ে দিল। কুয়াশা অবাক হয়ে চারদিকে দেখছে, এটা সেই লেকের ধারটা, আজ শুধু এখানে বেলুন সাজানো হয়েছে, তার মধ্যে সুন্দর করে ডিনার টেবিল, চারদিকে লাইটিংয়ের আলোয় ঝলঝল করছে। কুয়াশা মুগ্ধ হয়ে চারদিকে দেখছে, এমন সময় লাইট অফ হয়ে গেল, চারদিকে অন্ধকার ছেয়ে গেল। কুয়াশা ভয় পেয়ে সম্রাটকে খুঁজতে লাগলো, কিন্তু একই সম্রাট কোথায় গেল? কুয়াশা এদিক ওদিক গিয়ে সম্রাটকে খুঁজছে,
কিন্তু কোথাও নেই সম্রাট। এমন সময় লেকের পাড়ে তাকিয়ে কুয়াশা অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল। লেকের দিক থেকে কতগুলো জোনাকি পোকা তার দিকে ধেয়ে আসছে। কুয়াশা চোখ বড় বড় করে সেগুলোর দিকে তাকিয়ে আছে। জোনাকিগুলো কুয়াশার কাছে এসে চারদিকে উড়তে লাগলো। কিছু কিছু জোনাকি তার গাছ হয়ে যাচ্ছে। কুয়াশা মুগ্ধ নয়নে সেগুলোকে অনুভব করছে। এর আগে সে কখনোই এমন প্রাকৃতিক সৌন্দর্যের শিকার হয়নি। সে সব কিছু ভুলে জোনাকি পোকার সাথে মেতে উঠল। এভাবে কতক্ষণ তাদের উপভোগ করেছে জানে না, তবে যখন জোনাকিরা উঠতে উঠতে চলে গেল অন্য এক দিশায়, তখন তার হুঁশ এলো। ততক্ষণে লাইটও জ্বলে উঠল। হঠাৎই কেউ একজন এসে কুয়াশার পেছন থেকে তার চোখে হাত দিয়ে ঢেকে দিল। কুয়াশার বুঝতে বাকি রইল না মানুষটা কে। সম্রাট কুয়াশার চোখ ধরে হাঁটতে লাগলো। আমি কখনো ভাবিনি কেউ আমার জীবনে এইভাবে এসে আমার জীবনটাকে আলোয় ভরিয়ে দেবে, ভালোবাসা সত্যিকারের মানে শেখাবে। কুয়াশা মনোযোগ দিয়ে সম্রাটের কথাগুলো শুনছে। সম্রাট আবারও বলতে লাগলো, ড্যাড আমাকে অনেক আগে থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল। অনেক মেয়ের ছবি এনে আমাকে দেখানোর চেষ্টা করেছিল, বাট পরে আমার এক একটা হুঙ্কার শুনেই পিছিয়ে যেত। সেদিনও একইভাবে ড্যাড আমাকে বিয়ের কথা বলতে এসেছিল, আর আমি বারণ করে দিয়েছিলাম। সাথে এটাও বলেছিলাম যদি আর কোনো দিনও আমাকে বিয়ে করার জন্য কোনো কথা বলে তাহলে খুব খারাপ হয়ে যাবে। সেদিনও ড্যাড দমে গিয়ে চলে গিয়েছিল। এরপর থেকে কখনো আমাকে বিয়ের কথা বলেনি। আমি একদিন ড্যাডের রুম থেকে একটা জরুরি ফাইল আনতে গিয়ে ড্রয়ারে থাকা একটা ছবির দিকে আমার চোখটা আটকে যায়। ছবিটা হাতে নিয়ে দেখি একটা মেয়ে দান বক্স হাতে নিয়ে অনেকগুলো বাচ্চার সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে হাসির ঝিলিক, তার মুখে একটা অদ্ভুত মায়া। আমি ছবিটা টেবিলের উপর রেখে নিজের অজান্তেই বেরিয়ে পড়লাম ছবির পিছনে থাকা আশ্রমের ঠিকানাতে। রাত 11:30। সবাই নতুন বছরের আগমনে আনন্দে মেতে উঠেছে। আশ্রমের সামনে গাড়ি থামিয়ে আমি ভিতরে গেলাম। আশ্রমটা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, বিভিন্নভাবে সাজানো হয়েছে, চারপাশে সবাই আনন্দে উৎফুল্ল। এমন সময় আমার চোখ যায় একটা মেয়ের দিকে, লাল শাড়ি পরা, খোলা চুল, হাত ভর্তি লাল চুড়ির ঝুনঝুনি শব্দ, আর তার ঠোঁটে একটা মিষ্টি মায়াবী হাসি, চোখগুলো কালো কাপড়ে বাঁধা। লাইটিংয়ের আলোয় মেয়েটার মুখে যেন পৃথিবীর সব মায়া এসে জমা হয়েছে। হাত বাড়িয়ে কানামাছি খেলছে ছোট্ট বাচ্চাদের সাথে, আর আমি মুগ্ধ নয়নে সেই মায়াবীটাকেই দেখছি। ওই সময় আমার কাছে সব কিছু থেমে গিয়েছিল। আমার চোখ মেয়েটা খোলা চুল আর হাসিটার মাঝে আটকে গিয়েছিল। এমন সময় চারিদিকে বাজি ফুটতে লাগলো, চারিদিকে রমরম করতে লাগলো হ্যাপি নিউ ইয়ারের শব্দে। তখনই মেয়েটা চোখের বাঁধন খুললো। তার চোখ আকাশের ওই বাজির দিকে যেখানে লেখা হ্যাপি নিউ ইয়ার, আর আমার চোখ আটকে গেল ওই গোল গোল বড় দুটো চোখে। তার দুটো চোখ ছিল নেশায় ভরপুর, এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল আমার মধ্যে। তার দিক থেকে চোখ ফেরানোই দায় ছিল। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সবাই তাকে জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার উইশ করল, তাদের সাথে সেও ছোট্ট বাচ্চা হয়ে গেল। এভাবে কতক্ষণ তাকে দেখেছিলাম আমি জানি না। যখন ওখান থেকে চলে গেল তখন আমার হুঁশ এলো, আমার মনটা অস্থির হয়ে গেল তাকে একটিবার দেখার জন্য। কিন্তু তার দেখা আর পেলাম না, কিন্তু আমার মন যে মানছিল না সেই মুহূর্তেই আমার নেশায় পরিণত হলো। তাকে আমার চাই এই ভাবনাটাই মনে ঘুরপাক খাচ্ছিল। তখনই ড্যাডিকে ফোন করে আশ্রমে আসতে বললাম। ড্যাড নিউ ইয়ার পার্টিতে ছিল, আমার কথাই সেখান থেকে ছুটতে আসে আশ্রমে, গার্লসদের কাজই ধরে আনতে পাঠায়। বিয়ে আমি তখনই করব, কিন্তু বিয়ের জন্য তো বউ সাজাতে হয়, তাই আমি চললাম শপিং মলে। আমি বুঝতে পারছিলাম না যে কি শপিং করব, তাই ওখানকার সব শাড়ি কিনে নিলাম আর বিয়ের বেনারসিও শাড়িগুলো গার্লসদের দিয়ে বাড়ি পাঠিয়ে দিই, আর বিয়ের সরঞ্জাম দিয়ে আশ্রমে আসি। তারপর বাবাকে সাথে নিয়ে আশ্রমের এমডির সাথে কথা বলি। প্রথমে মেয়েটা বিয়েতে রাজি হলো না, এতে তার প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে গেল। সম্রাটকে কেউ রিজেক্ট করতে পারে তা শুধু তার থেকেই জানা ছিল, কিন্তু কি হলো তাকে আমার বিয়ে করতেই হলো। আর এখন আমার সেই নেশা আমার সামনে দাঁড়িয়ে। বলেই কুয়াশার চোখ থেকে ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিল সে, সাথে সাথে বাজি ফুটতে লাগলো। কুয়াশা অবাক হয়ে সেগুলো দেখছে। লেকের ওই পারে বাজিগুলো আকাশে গিয়ে একটা লেখায় পরিণত হলো, আই লাভ ইউ কুয়াশা। সাথে সাথে অনেকগুলো হার্ট শেপ বেলুন উড়ে এসে লেখাটার নিচে এক বড় সাইজের হার্টে পরিণত হলো। তার চারপাশে আগুন বেলুন উঠতে লাগলো। কুয়াশা অবাক দৃষ্টিতে সেগুলো দেখছে। এর থেকে সুন্দর দৃশ্য যেন আর কিছুই নেই। কুয়াশা সম্রাটের দিকে তাকাতে দেখে সম্রাট তার সামনে হাত বাড়িয়ে হাঁটু গেড়ে বসে আছে। কুয়াশা যেন অবাকের সীমা নেই। আই লাভ ইউ কুয়াশা। আমি জানি না কিভাবে মনের কথা জানাতে হয়, যেভাবে সঠিক মনে হলো সেভাবেই জানিয়ে দিলাম। তুমি আমার নেশায় পরিণত হয়েছ, যে নেশায় একদিন না মাতাল হলে আমি ছন্দ ছাড়া হয়ে যাই। তুমি আমার সেই নেশা।
আমায় তোমাদের মাতাল হওয়ার সুযোগ দেবে একবার। কুয়াশা অবাকের চরম মাত্রায় পৌঁছে গেছে। সে কখনো ভাবেনি তার জীবনে এমন একটা দিন আসবে। সে যখন 3 মাস তখন নাকি তার মা তাকে আশ্রমে দিয়ে গিয়েছিল আর বলেছিল তার জীবনে নাকি আপন বলতে কেউ নেই, তার মায়ের সাধ্য নেই তাকে মানুষ করার, তাই তার আসল স্থান এই অনাথ আশ্রম। কিন্তু কুয়াশা কখনোই ভাবেনি তার স্থান কারো বুকেও হতে পারে, কেউ তাকে এতটাও ভালোবাসতে পারে। কুয়াশার চোখ ছলছল করে উঠল। তার মতো একটা সাধারণ মেয়ে যার পরিচয় সে নিজেও জানে না, তাকে সম্রাটের মতো একটা নামী দামি মানুষ এত ভালোবাসতে পারে কীভাবে? সেই ভালোবাসা পাওয়া ঝুঁকু তো। কুয়াশা ছলছল চোখে সম্রাটের হাতে হাত রাখল। সম্রাটের অন্য হাতে থাকা রিং কুয়াশার রিং ফিঙ্গারে পরিয়ে দিল। তারপর সেই রিংয়ের উপর একটা চুমু দিয়ে উঠে দাঁড়ালো সম্রাট। কুয়াশার সাথে সাথে সম্রাটকে জড়িয়ে ধরল। এত ভালোবাসেন আমায়? আমি আপনার এত ভালোবাসার যোগ্য তো? সম্রাট কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসা যোগ্যতা দিয়ে হয় না, মন দিয়ে হয়। শুধু একটু ভালোবাসো আমায়, আমি আমার সবটা দিয়ে উজাড় করে দেবো তোমার মাঝে। সম্রাটের কথা শুনে কুয়াশার চোখের বাঁধ ভেঙে গেল। সম্রাট তাকে আরো শক্ত করে ধরলো। কিছুক্ষণ পর কুয়াশা কান্নার বেগ থামিয়ে সম্রাটের দিকে তাকালো। সম্রাট হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। এই মানুষটাকে সে অচেনা বলে এতদিন নিজে থেকে দূরে রেখেছে, আজ তাদের সব দূরত্ব কুয়াশা নিজে দূর করবে। কুয়াশা সম্রাটের দুই গালে হাত রেখে উঁচু হয়ে তার ঠোঁট স্পর্শ করল। সম্রাটের অবাকের সীমা ছাড়িয়ে গেল। সে এতটাও আশা করেনি কুয়াশা নিজে থেকে তার কাছে এসেছে। সম্রাটের যেন বিশ্বাসই হচ্ছে না। কুয়াশা ধীরে ধীরে সম্রাটকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। এবার সম্রাট নিজেকে সামলে এক হাতে কুয়াশার কোমর জড়িয়ে অন্য হাতে কুয়াশার পেছনের চুল আঁকড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। কুয়াশাকে কোলে নিয়ে সম্রাট নিজের রুমে প্রবেশ করল। কুয়াশার রুম দেখে অবাক। তাদের রুমও ঠিক তাদের বাসার রাতের মতো ডেকোরেট করা হয়েছে। সেদিন তো আমার রাত তুমি বেহুশ হয়ে নষ্ট করে দিয়েছিলে, আজ কিন্তু সেই সুযোগটাও পাবে না বলেই সম্রাট বাঁকা হেসে কুয়াশাকে বেডের উপর শুয়ে দিল। কুয়াশা লজ্জায় মরে যায়। লজ্জায় সে সম্রাটের মুখেই নিজের মুখ লুকায়। সম্রাট কুয়াশার লজ্জা মাখা মুখ দেখে নিজেকে আর আটকে রাখতে পারল না। কুয়াশার ঘাড়ে নিজের মুখ গুষ্ট। সম্রাটের উষ্ণতাপে কুয়াশা এলোমেলো হয়ে গেল, পাগল হয়ে যাচ্ছে। এক অন্যরকম অনুভূতিতে ভরে গেল তার মন। সম্রাট আজ তার নেশায় মাতাল হচ্ছে, আর সেই নেশায় সম্রাটের সাথে কুয়াশাও নেশাগ্রস্ত হচ্ছে। আজ দুজনে মেতে উঠেছে ভালোবাসার খেলায়, এক পবিত্র ভালোবাসার খেলায়। দুজনেই ভেসে চলেছে ভালোবাসার অতল সাগরে, গভীর সাগরে। সকালের মিষ্টি রোদ মুখের উপর পড়তেই কুয়াশার ঘুম ভেঙে গেল। সম্রাট তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সম্রাটের দিকে চোখ পড়তে কুয়াশার ঠোঁটে হাসি ফুটে উঠল। কাল রাতের কথা মনে করতে সে লজ্জায় সম্রাটের বুকে মাথা রাখল। আবার কিছুক্ষণ পর মাথা তুলে সম্রাটের বুকে থুতনি থেকে তার দিকে তাকায়। সম্রাটকে ঘুমন্ত অবস্থায় দেখতে কুয়াশা ভালোই লাগছে। সম্রাটের বুকে একটা পশম নেই। কুয়াশা এক দৃষ্টিতে সেদিকে তাকালো। মানুষ বলে বুকে পশম না থাকলে নাকি মানুষের মন নিষ্ঠুর হয়, কিন্তু সম্রাট তাদের সবার কথা ভুল করে দিয়েছে। যার মনে এত ভালোবাসা সে কী করে নিষ্ঠুর হতে পারে? কুয়াশা একটু উঁচু হয়ে সম্রাটের মুখের দিকে যায়। কত সুন্দর লাগছে তার ঘুমন্ত সম্রাটকে। ইচ্ছে করছে একটু ঠোঁটটা ছুঁয়ে দেয়। নিজের ভাবনাতে নিজেই হেসে উঠল কুয়াশা। হাত দিয়ে সম্রাটের দাড়িগুলো নিয়ে খেলতে লাগলো। এমন সময় তার হাতে হ্যাসকা টান মেরে সোজা করে শুয়ে দিয়ে সম্রাট তার উপরে আজ সহ শুল। এরকম আচমকা ঘটনায় কুয়াশা কিছুটা চমকে যায়, কিছুটা ভড়কে যায়। সম্রাট ভ্রু নাচিয়ে বলে, কি কি করছিল এতক্ষণ ধরে আমাকে নিয়ে? মানে আপনার দাড়িগুলো অনেক সুন্দর তাই দেখছিলাম। তাই নাকি? বলেই কুয়াশার গালে দাড়ি ঘষে দিল। আউচ বলেই কেঁকে উঠল কুয়াশা। কি করছেন কি? কেন, তোমার তো আমার দাড়ি খুব পছন্দ হয়েছে, তাই একটু কামাল দেখালাম। দূর সরুন তো, আমি ফ্রেশ হব। কুয়াশা উঠতে চাইলে সম্রাট কুয়াশার দুই হাত বেড়ে আর শক্ত করে ধরে বলে, এই এক্ষুনি কোথায় যাচ্ছ? বলেই কুয়াশার গালে নাক ঘষতে লাগলো। কি করছেন, ছাড়ুন আমাকে। এখন আর ছাড়ছি না বলেই সম্রাট কুয়াশার গলায় মুখ ঘুষে দিল। কুয়াশা নিজেকে ছাড়াতে চেয়েও আর পারল না। ভালোবাসার মানুষটার কাছে নিজেকে সঁপে দিল আবারও। এইভাবে চলতে লাগলো তাদের ভালোবাসার দিনগুলি। দিন কাটতে লাগলো
সাথে সাথে ভালোবাসাও বাড়তে লাগলো। এটাই হতো সত্যিকারের ভালোবাসা। দিনে দিনে ভালোবাসা বেড়েই চলে। একদিন কুয়াশা ঠিক করলো সে সম্রাটকে একটা সারপ্রাইজ দেবে, তাই সে সম্রাটকে না জানিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। অবশ্য সম্রাটের দুই বডিগার্ড তার সাথে ছিল। শপিং বলে ঢুকেই কুয়াশা তাদের এক জায়গায় দাঁড়াতে বলল। সে চায় না এরা তার পিছু পিছু ঘুরুক। তাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে কুয়াশা শপিংয়ে মন দিল। শপিং শেষে যখন কুয়াশা বল থেকে বেরোতে যাবে তখন দেখে কালো কাপড় পরা কতগুলো গার্ড দাঁড়িয়ে আছে। কুয়াশা অবাক হয়ে গেল, নিশ্চয়ই সম্রাট তার বাইরে আসাটা জানতে পেরে গেছে, তাই এত গার্ডস পাঠিয়ে দিয়েছে। উফ, উনি এমন কেন এমন বিহেভ করে যেন বাড়ি থেকে বাইরে বেরোলেই সে কিডন্যাপ হয়ে যাবে। গার্ডসরা এসে কুয়াশাকে ঘিরে ধরলো। কুয়াশাও কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো, তার পিছু পিছু গার্ডসরাও চলতে লাগলো। মলের বাইরে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। একটা গাড়ির দরজা খুলে দিলেই কুয়াশা গাড়িতে গিয়ে বসে পড়ে, তার দুই পাশে দুটো গার্ড বসলো। এই জিনিসটা কুয়াশা কেমন জানি লাগলো, তবুও চুপ করে রইল সে। কিছু তো যাওয়ার পরেই কুয়াশার এদের হাব ভাব কেমন জানি লাগতে লাগলো। হঠাৎই তার মনে হলো পেছনে কতগুলো গাড়ি তাদের পিছু করছে, আর তাদের গাড়িও ফুল স্পিডে চলছে। কুয়াশা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, সে অস্থির হয়ে পড়েছে। বারবার সম্রাটের কথা মনে পড়ছে তার, মনে মনে সম্রাটকে বারবার ডাকছে সে। এমন সময় কিছু গাড়ি এসে তাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো, এতে তাদের গাড়ি থামতে বাধ্য হলো। কুয়াশার বুক ধরফর করছে। গাড়িতে থাকা গার্ডসগুলো বেরিয়ে গেল, শুধু কুয়াশার পাশে থাকা গার্ড দুটো বাদে। এরই মাঝে কতগুলো গুলির শব্দে চারদিকে মেতে উঠল। কুয়াশা ভয়ে কুঁকড়ে গেল। তখন তার পাশে থাকা গার্ডস দুটো তার দিকে বন্দুক তাক করে। কুয়াশার চোখ বড় বড় হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ওরা কুয়াশাকে জোর করে ধরে গাড়ির বাইরে বের করে। কুয়াশা গাড়ি থেকে নেমে যা দেখলো তাতে কুয়াশা মোটেও প্রস্তুত ছিল না। সম্রাট তার সামনে দাঁড়িয়ে আছে, তার পেছনে কতগুলো গার্ডস বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সম্রাটের হাতের বন্দুক থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। কুয়াশা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছে। সম্রাট, চালাকি করার একদম চেষ্টা করো না, নয়তো আমার বন্দুকের সব কয়টা গুলি তোমার বউয়ের মাথা ফুড়ে বেরিয়ে যাবে। কুয়াশার মাথায় বন্দুক তাক করে বলল একজন গার্ড। কিন্তু সম্রাট তাদের কথার কোনো ভ্রুক্ষেপ না করে কিছু বুঝে ওঠার আগে হাতে থাকা বন্দুক দিয়ে পরপর দুটো গুলি করে। গুলিতে দুজন গার্ডের দেহ নিথর হয়ে পড়ে যায়। কুয়াশা অবাকের চরম মাত্রায় গিয়ে চোখ বড় বড় করে তার পাশে থাকা নিথর মানুষ দুটোর দেহ দেখছে। তোর সাহস হলো কি করে আমার কুয়াশার গায়ে হাত দেওয়ার? কি ভেবেছিলি তুই আমার কুয়াশাকে হাতিয়ার বানিয়ে তুই আমাকে ফাঁদে ফেলবি? এটাই ছিল তোদের সবচেয়ে বড় ভুলটা অফার। আমার কুয়াশার দিকে যে হাত বাড়াবে আমি তাকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি তাকে। আবার কুয়াশার দিকে হাত বাড়িয়েছিস, এত বড় সাহস তোর, আমি তো তোকে শেষ করেই দেবো। আই উইল কিল ইউ ইডিয়েট। তোর এই টফার বসকেও আমি ছাড়বো না, আবার কুয়াশার দিকে চোখ তুলে তাকানোর শাস্তি আমি তাকে দেবো। এত কিছুর মাঝে সম্রাটের মনেই ছিল না যে কুয়াশা তার পাশে দাঁড়িয়ে আছে। যখন মনে পড়লো, সম্রাট চোখ বড় বড় করে কুয়াশার দিকে মুখ তুলে তাকালো। কুয়াশার চোখ বড় বড় করে দু হাত দিয়ে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে, তার সব কিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তার কাছে। সম্রাট কি করে এতটা হিংস্র হতে পারে? কি করে একটা মানুষকে এতটা হিংস্র ভাবে মারতে পারে? একটু আগে যে মানুষটাকে গুলি করে মারলো নিজে, এখন আবার তাকে এইভাবে হিংস্র ভাবে আবারও আঘাত করছে। এটাই কি আমার সম্রাট, যাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম, এতটা ভালোবেসেছিলাম? সম্রাট মৃত গার্ডের উপর থেকে উঠে কুয়াশার দিকে এগোতে গেলে কুয়াশা আটকে উঠে পিছিয়ে যায়। কুয়াশার এই পিছিয়ে যাওয়াটা যেন সম্রাটের বুকটা দুমড়ে মুচড়ে দিল। কুয়াশা, এই কুয়াশা, আমার কথাটা শোনো। শান্ত কণ্ঠে কথাটা বলে সম্রাট কুয়াশার দিকে এগুলো, সাথে সাথে ভয়ে কুয়াশা পিছিয়ে গেল। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমার কাছে আসবেন না। কুয়াশার এই কাতর করা কণ্ঠ যেন সম্রাটের দম বন্ধ করে দিচ্ছে। সম্রাট কুয়াশাকে ধরতে গেলে কুয়াশা পিছিয়ে গিয়ে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ আগেও যে মেয়েটা তাকে এত ভালোবাসত, আজ সেই মেয়েটাই তাকে ভয় পেয়ে তার থেকে পালিয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষের চোখে এই ভয়টা সম্রাট নিতে পারছে না। কুয়াশা কোনো দিকে না দেখে ব্যাদিক হয়ে দৌড়াচ্ছে, কিন্তু যতই দৌড়াক না কেন সম্রাটের সাথে তো আর পেরে উঠবে না সে। হঠাৎ করে পিছন থেকে হাতে একটা হাসকা টান পেয়ে কুয়াশা কারো বুকে হুমড়ি খেয়ে পড়ল। চোখ তুলে সম্রাটকে দেখতে কুয়াশা ভয়ে আটকে উঠল। কুয়াশার এই কাতর করা কণ্ঠ যেন সম্রাটের দম বন্ধ করে দিচ্ছে। সম্রাট কুয়াশাকে ধরতে গেলে কুয়াশা পিছিয়ে গিয়ে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ আগেও যে মেয়েটা তাকে এত ভালোবাসত,
আজ সেই মেয়েটাই তাকে ভয় পেয়ে তার থেকে পালিয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষের চোখে এই ভয়টা সম্রাট নিতে পারছে না। কুয়াশা কোনো দিকে না দেখে ব্যাধিক হয়ে দৌড়াচ্ছে, কিন্তু যতই দৌড়ায় না কেন সম্রাটের সাথে তো আর পেরে উঠবে না সে। হঠাৎ করে পিছন থেকে হাতে একটা হাসকা টান পেয়ে কুয়াশা কারো বুকে হুমড়ি খেয়ে পড়ল। চোখ তুলে সম্রাটকে দেখতেই কুয়াশা ভয়ে আটকে উঠল। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না প্লিজ, আমি অনেক দূরে চলে যাব। কুয়াশা স্টপ ইট, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি অনেক দূরে চলে যাব, আপনার জীবন থেকে অনেক দূরে, তবু প্লিজ আমাকে মারবেন না। সম্রাট কুয়াশার পেছনে ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে কুয়াশার মুখ নিজের মুখের কাছে নিয়ে বলল, আমি তোমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দেব। ড্যাম ইট, আই ওয়ান্ট ইউ কুয়াশা, তুমি শুনছো, তুমি আমার নেশা, আমার তোমাকে চাই, নিজে থেকে কখনো দূরে যেতে দেবো না তোমাকে, বলেই কুয়াশাকে কোলে তুলে নিল সম্রাট। কুয়াশা এখনও পাগলের মতো ছটফট করছে, যেন এখনও সে এক ঘোরের মধ্যেই আছে। সম্রাট কুয়াশাকে রুমে এনে দরজা লক করে দেয়। আপনি আমাকে জোর করতে পারেন না, আপনি একজন খুনি, খুনি আপনি, আমি একটা খুনির সাথে কিছুতেই থাকবো না, কিছুতেই না, আপনার মতো একটা হিংস্র মানুষের সাথে আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। কুয়াশার কথায় সম্রাট রেগে তাকে দরজার সাথেই চেপে ধরে। আমি বলেছি আমার থেকে দূরে যাওয়ার কথা, তুমি ভেবো না, ভুলে যাও এই কথাটা, তুমি শুধু আমার, আমার থেকে দূরে আমি তোমাকে কখনোই যেতে দেবো না। কুয়াশা, আই লাভ ইউ সো মাচ কুয়াশা। হ্যাঁ হ্যাঁ মানছি আমি মাফিয়া, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব করতে পারি, সব। আপনি ওই মানুষটাকে হিংস্র জানোয়ারের মতো মেরেছেন, নিধর প্রাণীর মতো কথাটা বলল কুয়াশা। ও তোমার ক্ষতি করতে চেয়েছিল। আমার তো এখন আপনাকে ভয় লাগছে, আর কত মানুষের প্রাণ নিয়েছেন আপনি কুয়াশা, আর কতটা হিংস্র আপনি। কি হয়েছে কুয়াশা তোমার? আমার ভয় হচ্ছে কোনো একদিন যদি আমার উপর আপনি রেগে যান তখন কি আপনি আমাকেও মেরে ফেলবেন? কুয়াশা প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি অনেক দূর চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। কুয়াশার দূরে যাওয়ার কথা শুনে আবার রেগে গেল সম্রাট। কুয়াশাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, আমার সাথে থাকতে হবে তোমাকে, সেটা তোমার ইচ্ছা থাক আর না থাক, তুমি আমার আর আমার সাথেই থাকবে। আপনার সাথে ভয়ে ভয়ে থাকার চেয়ে আমার মরে যাওয়ার অনেক ভালো, কুয়াশা চেঁচিয়ে কথাটা বলল। সম্রাট কুয়াশার কাছে গিয়ে তার পেছনের চুল আঁকড়ে ধরে নিজের কাছে নিয়ে বলল, এই কথাটা মাথা থেকে ছেড়ে ফেলে দাও, বিকজ আমি থাকতে এরকমটা কোনো দিনও হবে না। কথাটা বলেই কুয়াশাকে বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল সম্রাট। কুয়াশা ওখানে বসে কাঁদতে লাগলো। আজ সম্রাটকে তার কাছে সবচেয়ে বড় হিংস্র জানোয়ার মনে হচ্ছে। সম্রাট গলায় টাই পেঁচিয়ে ধরে আছে। এটা নয় যে সম্রাট টাই পরতে পারে না, কিন্তু সবসময় কুয়াশাই তাকে টাই পরিয়ে দেয়, তাই আজও কুয়াশার অপেক্ষায় আছে সে। কুয়াশা বেডের উপর দুহাতে হাঁটু জড়িয়ে ধরে বসে আছে আর চোখে সম্রাটকে দেখছে। অন্য সময় হলেও এতক্ষণে উঠে গিয়ে টাই পরাতে শুরু করতো, কিন্তু আজ হাজারো দ্বিধা কাজ করছে তার ভেতর। কুয়াশার কোনো মুভমেন্ট না দেখে সম্রাট রেগে তাই বেডের উপর ছুঁড়ে মারল। কুয়াশার কাছে গিয়ে তার বাহু শক্ত করে ধরে বলল, কতদিন আর কতদিন আমার থেকে দূরে থাকবে তুমি, একদিন না একদিন আমার কাছেই আসতে হবে তোমাকে, আর কত অভিমান মনে জমিয়ে রাখবে, প্লিজ আমার সাথে একবার কথা বল, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। কুয়াশা অন্যদিকে মুখ করে রয়েছে। তার এই ভাব দেখে সম্রাট চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করল। সে বুঝতে পেরে গেছে এখন ওর সাথে কথা বলে কোনোই লাভ নেই, তাই কুয়াশাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল সম্রাট। যাওয়ার আগে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সম্রাটের যাওয়া দেখে কুয়াশার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। সম্রাটের এই রূপ ও কিছুতেই মেনে নিতে পারছে না। কাঁদতে কাঁদতে তার মনে হলো কেউ তার দরজায় রক করছে। কুয়াশা চোখ মুছে বেড থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলে রায়হান সাহেব ভেতরে এলো। রায়হান সাহেবকে দেখে কুয়াশা রেগে তার দিকে তেড়ে গেল। আপনি এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন? আপনিও আপনার ছেলের মতোই একজন খুনি, তাই না? আপনি আপনার ছেলেকে খুনি বানিয়েছেন, রাইট? আমি আপনাদের কাউকে ছাড়বো না, আমি পুলিশকে সব কিছু জানিয়ে দেব, আমি আপনাদের যোগ্য শাস্তি দেব, পুলিশের সামনে আপনাদের এই কালো বিজনেস তুলে ধরব। বলতে বলতে কুয়াশা কেঁদে দিল। কেন কেন করলেন এমনটা আপনি? কেন আপনাদের এই পাপী জীবনের সাথে আমার জীবন জড়িয়ে দিলেন? নিজের মেয়ে হলে কখনো এরকমটা করতে পারতেন? পারতেন নিজের মেয়েকে কোনো খুনির হাতে তুলে দিতে?
আমি আপনার ছেলের বউ বলে ভাববেন না, আমি আপনাদের ছাড় দেব। আমি সব কিছু পুলিশকে জানাবো, আপনাদের আমি জেলে দেব। বলে কুয়াশা রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। তখনই রায়হান সাহেব বলে উঠল, তোমার কি মনে হয় কুয়াশা, পুলিশ আমাদের কিছু করতে পারবে? এতদিন ধরে এই কাজে লিপ্ত আছি, কি আর এমনি এমনি? ঠিকই তো, যদি পুলিশ ধরাই হয়তো তাহলে এতদিনে কি তাদের ধরতো না? এখন তাহলে কি করব আমি? কুয়াশা, আমি চাই এসব কালো বিজনেস থেকে নিজেকে সরাতে, সম্রাটকে সরাতে। কিন্তু সম্রাটকে এখান থেকে বের করা অত সহজ নয়। আমি জানি তুমি সম্রাটকে ভালোবাসো, দয়া করে আমার সম্রাটকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও কুয়াশা। ওকে এই কাজ থেকে বের করে আনো, ও তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, ভালোবাসা মানুষকে পাল্টে দেয়। তুমি পারবে না তোমার ভালোবাসা দিয়ে সম্রাটকে ওই কালো দুনিয়া থেকে বের করে আনতে? কুয়াশা পাথরের মতো দাঁড়িয়ে আছে। যাই হোক না কেন, এটা তো সত্যি যে ও সম্রাটকে ভালোবাসে, পালিয়ে বা যাবে কোথায়? সে যে সম্রাটকে ছাড়া অচল, সে সম্রাটের থেকে পালালেও সম্রাটের স্মৃতি থেকে তো আর পালাতে পারে না। কী করবে এখনও, কী করা উচিত তা? রায়হান সাহেব কুয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুম থেকে বেরিয়ে গেল, দরজা খোলাই রেখে গেল। কুয়াশা ওখানেই থ মেরে দাঁড়িয়ে আছে, তার মাথায় কিছুই ঢুকছে না। দুপুরে সম্রাট বাড়ি এসে রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা খোলা। তা দেখে সম্রাট তাড়াতাড়ি রুমে ঢুকে কুয়াশাকে দেখেই থমকে যায়। কুয়াশা মাত্রই গোসল করে বেরিয়ে এসেছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে সে, ভেজা চুল, নীল রঙের শাড়িতে। সম্রাট তার মায়াবতীকে দেখে কিছুক্ষণের জন্য নিজের হার্টবিট মিস করল। সম্রাটের ঘোর লেগে এলো, তার আর কোনো দিকেই খেয়াল নেই, একটা নেশা কাজ করছে তার মাথায়, নিজেকে আর আটকাতে পারল না। হঠাৎ করে সম্রাট কুয়াশার কাছে গিয়ে তার দু হাত দেয়ালে চেপে ধরে কুয়াশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আকস্মিক ঘটনায় প্রথমে কুয়াশা ভয় পেয়ে গেল, পরক্ষণে সম্রাটকে দেখে নিজেকে সামলে নিল সে। সম্রাটের ছোঁয়ায় কুয়াশার শরীর শিউরে উঠল। সম্রাট পাগলের মতো কুয়াশার ঠোঁটে, গলায়, ঘাড়ে ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। তার ভালোবাসায় কুয়াশা ডুবে যেতে লাগলো, হারাতে লাগলো সম্রাটের মাঝেই। তখনই তার চোখে ভেসে উঠল সেদিনের ঘটনা, সম্রাট কীভাবে একটা মৃত মানুষের দেহে ছুরি আঘাত করে তার দেহ রক্তাক্ত করেছিল। কথাটা মনে করতে কুয়াশা সম্রাটকে জোরে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। আচমকা ধাক্কায় সম্রাট কিছুটা দূরে সরে গেল, ফ্যাল ফ্যাল করে কুয়াশার দিকে তাকালো। এটা কী করলো? ও জানে এখনও কুয়াশা তাকে মেনে নিতে পারেনি, তার প্রয়োজন ছিল নিজেকে আটকানো, নিজেকে কন্ট্রোল করা। সম্রাট এখন নিজের প্রতি রাগ হচ্ছে, দাঁতে দাঁত চেপে নিজের রাগ কমানোর চেষ্টা করল। এমন সময় সম্রাটকে অবাক করে দিয়ে কুয়াশা এসে দু হাতে সম্রাটের গাল ধরে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আপনার থেকে দূরে থাকতে পারবো না আমি, আপনার থেকে দূরে থাকার সাধ্য আমার নেই। কুয়াশার কথা শুনে সম্রাটের মুখে হাসি ফুটে উঠল। ছেড়ে দিন এইসব কাজ, ছেড়ে দিন, ওই জীবন থেকে বেরিয়ে আসুন। আমি আপনি দুজনে একটা সুন্দর সংসার সাজাব, যেখানে শুধু ভালোবাসায় ভালোবাসা থাকবে, আপনি আর আমি থাকব, আমার জন্য, আমাদের ভবিষ্যৎ এর জন্য। ওই কাজ ছেড়ে দিন না আপনি, প্লিজ। আমি আমার আগের স্বামীকে চাই, যে শুধু আমাকে ভালোবাসে, যাকে ঘিরে শুধুই আমি, যে আমার কেয়ার করে। আজও আমি তোমাকে ভালোবাসি, আমি আজও তোমাকে ঠিক সেভাবেই কেয়ার করি কুয়াশা। কিন্তু এখন এই কেয়ারিংটা আমার শুধু হিংস্রামি বলে মনে হয়, প্রতি মুহূর্তে ভয় হয় আমার। আমি এই ভয় নিয়ে বাঁচতে চাই না, আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই, প্লিজ এসব কাজ ছেড়ে দিন। সম্রাট নিজের গাল থেকে কুয়াশার হাত সরিয়ে দিল। কুয়াশা অবাক হয়ে সম্রাটের দিকে তাকালো। সম্রাট অন্যদিকে ঘুরে বলতে লাগলো, আমি পারবো না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার এই প্রফেশন ছাড়তে পারবো না। এখানে অবধি আসার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আমি পারবো না এই বিজনেস থেকে নিজেকে সরাতে, সরি। বলেই সম্রাট রুম থেকে বেরিয়ে গেল। কুয়াশা আবার কাঁদতে লাগলো, অঝোর ধারায় কাঁদতে লাগলো। আপনি আমাকে ভালোবাসেন না, বাসেন না আপনি আমাকে ভালো? যদি বাসতেন তাহলে এইভাবে আমাকে ফিরিয়ে দিতে পারতেন না। সম্রাট এই মুহূর্তে একজনের দেহ গুলি দিয়ে রক্তাক্ত করে গিয়ে গাড়িতে বসলো, যে তার কুয়াশাকে নিজের টার্গেট বানাতে চেয়েছিল, আজ তাকেই শেষ করলো। গম্বুজের সাথে তার বিজনেস শত্রুতা ছিল, কিন্তু ও সেদিন কুয়াশাকে কিডন্যাপ করে সম্রাটকে বশে আনতে চেয়েছিল, সেটাই খুব বড় ভুল ছিল তার, আর আজ সে ভুলেই মাশুল দিল সে। সম্রাট গাড়িতে বসে ল্যাপটপ বের করে সিসিটিভি ফুটেজ অন করলো, কিন্তু তাতে যা দেখলো তাতে সম্রাটের বিচলিত হয়ে গেল। এটা বাড়ির সিসিটিভি ফুটেজ, সম্রাট প্রায়
বাইরে থাকলেও কুয়াশা কখন কি করে তার খবর রাখে। কিন্তু এ কি আজ সে স্পষ্ট দেখছে কুয়াশা নিজে প্রত্যেকটা সিসি ক্যামেরা নষ্ট করছে। কুয়াশা সিসি ক্যামেরা নষ্ট করছে কেন? সম্রাটের মনে ভয় ঢুকে গেল। সে গার্ডসকে তাড়াতাড়ি গাড়ি বাড়িতে নিয়ে যেতে বলল। সম্রাটের মধ্যে চঞ্চলতা বাড়তে লাগলো। গাড়ি বাড়ির ভেতর ঢুকতেই সম্রাট দৌড়ে নিজের রুমে আসে। রুমের সব জায়গায় খুঁজে কুয়াশাকে পেল না সে। সম্রাট রুম থেকে বেরিয়ে পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও পেল না কুয়াশাকে। অবশেষে সম্রাট রায়হান সাহেবের রুমে গেল। ড্যাড, কুয়াশা কোথায়? কুয়াশা কোথায় আমি কি করে জানবো? আমাকে মিথ্যে বলো না, আমি জানি তুমি কুয়াশাকে পালাতে সাহায্য করেছো। মানে? কুয়াশা জানতো এই বাড়িতে সিসি ক্যামেরা সেট করা আছে, কিন্তু কোথায় কোথায় আছে সেটা শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানে না। তাহলে কুয়াশা কি করে জানলো এটা? আমাকে সত্যি করে বলো, কুয়াশা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করেছি তাকে। তা না তো কী করতো মেয়েটা? একটা খুনির সাথে জীবন কাটাতো? মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং ও ভালো থাকুক। তোমার থেকে দূরে গিয়ে যদি ও ভালো থাকে তাহলে সেটাই থাকুক। মেয়েটা ছেড়ে দে ওকে, ভুলে যা ওকে। পারবো না, পারবো না আমি ওকে ভুলতে। আমি ওকে ভালোবাসি, ওকে আমার সাথেই থাকতে হবে। ওকে আমি আমার থেকে হাত ধরে যেতে দেবো না কখনো। কুয়াশা যদি কোনো ক্ষতি হয় আমি সব কিছু ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো সব কিছু। বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল সম্রাট। আশ্রম, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট কোনো জায়গায় বাদ রাখেনি কুয়াশাকে খুঁজতে, কিন্তু কোথাও কুয়াশাকে পেল না। রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে কুয়াশার খোঁজে বেরিয়ে পড়লো সম্রাটের গার্ডসরা, কিন্তু কুয়াশার কোনো খোঁজ নেই। সম্রাটের বুক ফেটে যাচ্ছে, প্রতি মুহূর্তে মনে হচ্ছে সে কুয়াশাকে হারিয়ে ফেলেছে, কুয়াশা তাকে ছেড়ে চলে গেছে। কুয়াশাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে মধ্যরাতে সম্রাট বাড়ি ফিরল। রুমে এসে বেডের উপর বসে দু হাতে নিজের মাথার চুল শক্ত করে চেপে ধরে বসে রইল। সে দু চোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে তার। কুয়াশা হারানো ব্যথায় কাতর হয়ে উঠেছে তার মন, বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। হঠাৎই সম্রাটের মনে হলো কেউ তার সামনে এসে দাঁড়ালো। চোখ তুলে দেখাতেই সম্রাট অবাক, কুয়াশা তার সামনে দাঁড়িয়ে আছে। কুয়াশাকে দেখে সম্রাট কী করবে কিছুই বুঝতে পারছে না। হাসবে, রাগ করবে, নাকি অবাক হবে, কোনটা? মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার, শুধু অস্ফুট কণ্ঠে বলে উঠল, কুয়াশা। সম্রাটকে এইভাবে অবাক হতে দেখে কুয়াশা তাকে আরও অবাক করার জন্য সম্রাটের এক হাত ধরে নিজের পেটে রাখল। সম্রাট আরও অবাক হয়ে চোখ বড় বড় করে একবার পেটের দিকে আর একবার কুয়াশার দিকে তাকালো। কুয়াশা চোখের পলকে সায় দিল। এবার সম্রাটের পাগল হওয়ার মতো অবস্থা, এটা কি বাস্তব নাকি স্বপ্ন দেখছে সে? কী হচ্ছে ওর? ও কি কুয়াশাকে হারিয়ে পাগল হয়ে গেছে? নয়তো যাকে সে পুরো শহর তন্নতন্ন করে খুঁজলো সে এখন তারও বাড়িতে তারই সামনে দাঁড়িয়ে আছে, তার উপর বলছে কি না সম্রাট বাবা হতে চলেছে? সম্রাট কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, সে এই কথাটার কী রিয়াকশন দেবে বুঝতে পারছে না। সম্রাট বসা থেকে উঠে দাঁড়িয়ে কুয়াশার দুই খালে হাত রেখে বলল, সত্যি? কুয়াশা মাথা নাড়ল। সম্রাটের মুহূর্তে মনে হলো কেউ তার বুকে একটু ঝুলি স্বর্গ সুখ ঢুলে দিল। বুকের মাঝে এক শীতল হাওয়া বয়ে গেল তার। সম্রাট সাথে সাথে কুয়াশাকে নিজের বুকে জড়িয়ে দিল। সুখ জিনিসটা বড়ই মারাত্মক, যে যত পায় সে তত চায়। তেমনি সম্রাটও কুয়াশাকে নিজের বুকে নিজের সুখ হাজার গুণ বাড়ানোর চেষ্টা করল। কুয়াশা, আই এম সো হ্যাপি, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি বাবা হতে চলেছি। আমি সত্যিই খুব খুশি আজকে, তোমার থেকে পাওয়া সব থেকে বড় পাওনা এটা। আমি বোঝাতে পারবো না তোমাকে যে আজ আমি কতটা খুশি। তেমনি করে সম্রাটও কুয়াশাকে নিজের বুকে নিজের সুখ হাজার গুণ বাড়ানোর চেষ্টা করল। চোখ থেকে দুফোঁটার সুখ অশ্রু গড়িয়ে পড়লো সম্রাটের, কিন্তু সেই সুখ বেশিক্ষণ রইল না। শুধু কুয়াশার মুখের কিছু কথায় সম্রাট থমকে গেল। আমি অ্যাবর্শন করতে চাই। কথাটা শোনার সাথে সাথে সম্রাট কুয়াশাকে নিজে থেকে ছাড়িয়ে নিল। কুয়াশা দুগালে হাত রেখে বলল, কি বলছো কি তুমি কুয়াশা? আমি ঠিকই বলছি, আমি অ্যাবর্শন করতে চাই। কথাটা শুনে সম্রাট আর নিজের রাগ ধরে রাখতে পারলো না, সাথে সাথে সহজরে কুয়াশার গালে চর বসিয়ে দিল সে। কুয়াশা তাল সামলাতে না পেরে ফ্লোরের উপর হুমড়ি খেয়ে পড়ল। সম্রাট গিয়ে কুয়াশার দুই বাহু শক্ত করে ধরে তাকে দাঁড় করিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আর ইউ ম্যাড কুয়াশা, পাগল হয়ে গেছো তুমি? তোমার সাহস হলো কি করে আমার সন্তানকে মারার কথা চিন্তা করার? তুমি আমার সন্তানকে তার জন্ম হওয়ার আগে মেরে ফেলতে চাইছো? আর ইউ মেন্টালি সিক? সম্রাটের সাথে তাল মিলিয়ে এবার কুয়াশাও চেঁচিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তো কি করব? আমি কোনো অপশন রেখেছেন আমার সামনে? বলতে পারেন আমার পেটে সন্তানের
কি দোষ করেছে? কেন সে এত বড় শাস্তি পাবে? কেন সে জন্ম হওয়ার আগেই সে একজন খুনির সন্তানের পরিচয় পাবে? সবাই যখন তাকে খুনির সন্তান বলবে, একবার ভেবে দেখেছেন তার মনের অবস্থা কি হবে? কেন সে একটা সুস্থ সুন্দর জীবন ডিজার্ভ করে না? কি দোষ করেছে সে? সেদিন যখন আপনাকে হিংস্র পশুর মতো ওই মৃতদেহটার উপর ঝাঁপিয়ে পড়তে দেখেছিলাম, তখন আমার মাথায় শুধু একটা কথাই কাজ করছিল, আমার অনাগত সন্তানের বাবা একজন খুনি। আমার সন্তানকে সমাজ খুনির সন্তান বলে বহিষ্কার করবে, তার জীবন নরকতুল্য হয়ে উঠবে। আমি মা হয়ে এটা কি করে মেনে নিতে পারি? সেই জন্যই সেদিন আপনার থেকে চলে যেতে চেয়েছিলাম, দূরে কোথাও গিয়ে আমার বাচ্চাকে সুন্দর একটা জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেটা হতে দিলেন, আমাকে এই নরকে নিয়ে এলেন। এই নরকে থাকার চেয়ে তো তার মরে যাওয়া অনেক ভালো। কুয়াশা কথাটা শেষ হওয়ার আগে সম্রাট তাকে বুকে জড়িয়ে নিল খুব শক্ত করে। আর বলো না খোসা, প্লিজ আর বলো না, সহ্য হচ্ছে না আমার। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি আমাকে এইভাবে শাস্তি দিতে পারো না। প্রত্যেকটা মানুষ দিনের পর দিন যে সুখটার জন্য অপেক্ষা করে, তুমি আমার অজানাতেই আমার সেই সুখটাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলে। আমার অজানাতে আমার সেই সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করতে যাচ্ছিলে। তার উপর এখন আমার সামনে আমাকে বলছো তুমি আমার সন্তানকে আমার সেই সুখটাকে মেরে ফেলবে। কুয়াশা, তোমাকে কিছু সময়ের জন্য হারিয়ে আমি বুঝেছি, তোমাকে ছাড়া আমি অচল, তুমি ছাড়া আমি কিচ্ছুই না, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। কিছু সময়ের জন্য আমার দম বন্ধ হয়ে আসছিল, তোমার থেকে আমার সন্তানের থেকে আমার কাছে ইম্পর্টেন্ট আর কিচ্ছু নই। আমি কথা দিচ্ছি কুয়াশা, আজকের পর থেকে ওই কালো দুনিয়ায় আমি আর কখনো ফিরব না, তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাবো, ঠিক আমাদের মনের মতো করে। এটা একটা স্বামীর তার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা। সম্রাটের কথা শুনে মনের মাঝে এক প্রশান্তির ঝড় বয়ে গেল কুয়াশার। সে পেরেছে, হ্যাঁ সে পেরেছে, তার স্বামীকে সে ফিরিয়ে আনতে পেরেছে, নিজের সন্তানকে মেরে ফেলার মতো এমন কথা বলতে গিয়ে। সে যে কতটা কষ্ট পেয়েছে তা শুধু তার মনই জানে, তবুও তাকে পারতে হয়েছে তার স্বামীর জন্য। কুয়াশা দু হাতে শক্ত করে সম্রাটকে জড়িয়ে ধরল। আমি জানতাম আপনি আমাকে কখনো ফিরিয়ে দেবেন না, আপনি আমাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। কোথায় গিয়েছিলে তুমি কুয়াশা? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, পুরো শহরের অলিগলি তোমাকে খুঁজেছি, কিন্তু তোমার কোনো নাম নিশানাই ছিল না। তুমি জানো এই শহরে আমার শত্রুর অভাব নেই, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দিত আমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না কুয়াশা? তোমাকে হারানোর ভয়ে মনে গেঁথে বসেছিল। পুরো শহর খুঁজেছেন কিন্তু বাবার রুমে তো খুঁজেননি। মানে আমি বাবার ঘরেই ছিলাম, বাবাই আমাকে বলেছিল আপনাকে একটু ভয় দেখাতে, ভয় পেলেই আপনি সোজা হয়ে যাবেন, তাই এসব করা। সিরিয়াসলি কুয়াশা, তোমরা আমাকে ভয় পাওয়ানোর জন্য এমন করেছো? জানো কতটা ভয় পেয়েছিলাম আমি, আর একটু হলে তো দম বন্ধ হয়ে মরে যেতাম। কুয়াশা চট করে সম্রাটের মুখে হাত রেখে বলল, এরকম কথা আর বলবেন না। সম্রাট মুসকি হেসে কুয়াশার হাত ধরে বলল, যার কেউ সত্যি নোবেল দেওয়া দরকার, খুব ভালোই অভিনয় করতে পারে, বলেই দুজনে হাসতে লাগলো। আস্তে আস্তে কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরলো সম্রাট। কুয়াশাকে প্রথম দেখার পর যতটা সুখ অনুভব করেছিল সম্রাট, আজ সেই সুখ থেকে তার কাছে তুচ্ছ মনে হচ্ছে, কারণ আজ সে শুধু কুয়াশা তার কাছে আছে তা নয়, আজ তাদের ভালোবাসার চিহ্ন তাদের সাথে আছে।